শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আর যে উদয় আছি আপনার সাথে এই মুহূর্তে, যে বা যারা যেখান থেকে আয়োজনটা দেখতে শুরু করেছেন তাদের সবাইকে সালাম নমস্কার। আই হোপ আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনি যে রেডিও স্টেশনটি শুনছেন তার নাম জাগো এফএম, আপনি যে অনুষ্ঠানটির নাম জানেন তারপর আপনাকে বলে দিতে হচ্ছে তার নাম হচ্ছে ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আপনার সাথে আমি রয়েছি, আমার নাম হচ্ছে উদয়, প্রফেশনের কারণে লোকে আমায় ডাকে আর জে উদয়। এই শোটার নামকরণ শুনেই বোঝা যায় এখানে আসলে ভুতুরে ব্যাপারগুলো উঠে আসে। ভৌতিক ভুতুরে, মানে প্যারানর্মাল যেভাবে বলি না কেন, এই শব্দগুলো দিন শেষে এমন কিছু বিষয় যেগুলোর প্রতি কিউরিয়াসিটি ছোট থেকে বুড়ো সবারই কম বেশি থাকে। আজকে আমি একটা ঘটনা দিয়ে স্টার্ট করব। এই ঘটনাটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল এবং এই ঘটনাটা বেসিক্যালি আমার এক ফ্রেন্ড আমাকে খুব করে রিকোয়েস্ট করছে। ও যেহেতু আসতে পারবে না, বিকজ ও আউট অফ সিটি, এখানে থাকে না, সো ওর পক্ষে আসা পসিবল হচ্ছে না। বাট রিসেন্টলি ঘটনাটা ঘটেছে, আমার কাছে মনে হয়েছে ওকে আমি আপনাদের সাথে শেয়ার করি। সবার আগে বলে রাখি যে এই ঘটনাটা মানে বিশ্বাস করবেন কি করবেন না, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমার ফ্রেন্ড যেহেতু আমাকে বলছে, অ্যাজ এ ফ্রেন্ড আমি সেই ব্যাপারটা আপনার সাথে বন্ধুত্বের জায়গা থেকে শেয়ার করছি। রিসেন্টলি আমার বন্ধু ঢাকার বাইরে তার জবের কারণে শিফট করে এবং সেটা মানে মাস ছয়েক আগের ঘটনা। একটা বাসাতে উঠেছে, সেই বাসায় সে, তার ওয়াইফ এবং তার দুটো বাচ্চা আছে। তারা চারজন থাকে, নতুন এলাকা, যেহেতু সে ঢাকায় বড় হয়েছে, ঢাকার বাইরে আসলে থাকার অভিজ্ঞতাটা তার নাই। হয়তো বা এক সময় ছোটোবেলায় দাদু বাড়ি নানু বাড়িতে যাইতো, দুই চার দিনের জন্য চলে আসতো, বাট একটা জবের কারণে যে পারমানেন্টলি যেতে হবে এরকম প্রিপারেশন কোনো কারণে ছিল না। বাট হঠাৎ করে জবটা হয়ে যাওয়ায় এবং তার যে পোস্টিং সেই জায়গাটা ঢাকার বাইরে, আমি কোন জেলা সেটার কথাটা বলবো না, তো ওইখানটাতে এমন একটা জায়গা যে জায়গাটা আসলে মোটামুটি বলা যেতে পারে একেবারেই গ্রাম্য। গ্রামের মাঝখানে একটা একতলা বাড়ি এবং সেই একতলা বাড়িটা মোটামুটি অনেক দিন ধরে আসলে যে বাড়ি বাড়িওয়ালা উনি শখে বাড়িটা বানাইছেন, বানাই দিয়ে উনি ঢাকাতেই থাকেন, তো ওই বাড়িটা মোটামুটি তালা দিয়ে থাকতো। তো উনি উনার এক ফ্রেন্ডের কলিগের মাধ্যমে আসলে ওই বাসার খোঁজ পান এবং ওই বাড়িওয়ালার সাথে কথা বলেন যে আপনি তো আসলে ঢাকায় থাকেন, এই বাড়িটা তো পড়েই থাকে, তো আমি কি এখানে থাকতে পারি কিনা। তো ওই বাড়িওয়ালা বলে যে আমি তো ঢাকার বাইরে যখন যাই বেড়াইতে তখন মাঝে মধ্যে ওই বাসায় থাকি, তো এক কাজ করেন আমার এখানে 5টা রুম আছে, আমি 3টা রুম আপনাকে ইউজ করতে দিব আর 2টা রুম আমি তালা দিয়ে রাখবো, আমি যদি ঢাকার বাইরে থেকে আমার ফ্যামিলি নিয়ে যাই তখন আমি যেন ওই বাসাটায় থাকতে পারি। খুবই লজিক্যাল বিষয়। তো সে ঠিক আছে, সে আসলে আলটিমেটলি যেটা করে যে ওই বাসায় উঠে এবং ওই বাসায় ওঠার পরে বেশ বড় সড় বাসা, একটা মানে 5 রুমের একটা বাসা, সামনে বিশাল একটা জায়গা, অনেক গাছপালা দিয়ে আসলে বাসাটা, খুব সুন্দর একটা পরিবেশ, যেটা আসলে আমরা ঢাকায় বসে ড্রিম দেখি যে এরকম একটা যদি বাসা হইতো কত সুন্দর হইতো, তাই না? কিন্তু গ্রামে যাওয়ার কারণে ওর মানে যেটা হয় ওরকম একটা বাসা পাওয়া যায়। এখন ঘটনা হচ্ছে যে ওই বাসার মানে ওই নতুন এলাকা কাজ, ওর ওয়াইফ ছোটো দুটা বাচ্চা নিয়ে আসলে হিমশিম খেয়ে যেতেছে। তো ওরা কী করে, বাসায় কাজের জন্য একজন মানুষকে নিয়ে আসে এবং সেটা তার হোম টাউন থেকে নিয়ে আসে, বরিশাল থেকে হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি। সো সেখান থেকে হচ্ছে সে তার ওই যেই একটা মহিলা ওনাকে নিয়ে আসে হচ্ছে বাসায় কাজের জন্য। তো ঘটনাটার সূত্রপাতটা হচ্ছে প্রথম দিন এরকম হয়েছিল যে রাতেবেলা হঠাৎ করে সে ওই যে 2টা রুম তালা দেওয়া থাকে ওই রুমের একটা রুম থেকে ভেতরে আসলে প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে এবং এই শব্দটা হচ্ছে এরকমটা যে মনে হচ্ছে সবাই খুব হাসাহাসি করতেছে আর কি। লাইক হচ্ছে ধরেন 4-5 জন মিলে গেট টুগেদার করলে যেরকম শব্দ হয়, সেখানে ছেলে মেয়ে বাচ্চাদের একটা হাসাহাসি শব্দ শুনছে। এই শব্দটা ফাইন্ড আউট করতে হচ্ছে ওই যে যে বাসায় যে কাজের বুয়াটা ছিল সে, কারণ সে হচ্ছে ওই রুমের ঠিক পাশেই থাকতো। মানে তারা 3টা 4টা 5টা রুম বলেছি, তো 3 নম্বর যে রুমটা ওই রুমটাতে হচ্ছে সার্ভেন্ট রুম ছিল, ওই রুমে সে ঘুমাইতো আর পাশেই হচ্ছে ওই যে তালা দেওয়া রুমটা। সে হচ্ছে রাতেবেলা ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ করে খেয়াল করছে যে ওই রুমে কিন্তু অনেক শব্দ হয়, এবং সে তো জানে যে এই বাসায় কেউ থাকে না অলরেডি, তার আমার ফ্রেন্ড বলে দিছে যে এই 2টা রুমে কখনো যাবা না, এটা তালা দেওয়া থাকে, এটা খোলার চেষ্টা করারও দরকার নাই। তো এখন সে তো ওখানে যখন এরকম হাসাহাসি শুনতেছে রাতেবেলা 1:30-2টা বাজে, সে মহিলা কী করছে, আইসা ওই আমার ফ্রেন্ডের বেডরুমে নক করছে। নক করছে বলে তারা তো উঠে বসছে, কী হয়েছে? তো আমার ফ্রেন্ডের ওয়াইফ যখন দরজা খুলছে, কী হয়েছে খালা? তো বলছে যে এরকম আপনারা বলছেন এই রুমে কেউ থাকে না, এই রুমে তো মানুষ আছে, আপনারা বলবেন না আমার যে ওখানে ঘুমাইতে দিছেন, এখানে পুরুষ মানুষের কণ্ঠ আমি পাইতেছি। স্বাভাবিক মহিলা তো বিব্রত হয়ে গেছে যে আমি কেন বলবো না আপনাকে, ওই রুমে তো কেউ নাই, আপনি কী বলতেছেন? বলছে আরে নাই মানে আমি এতক্ষণ ধরে শুনতেছি হাসি, আপনি আসেন আমার সাথে। তো আমার ফ্রেন্ডের ওয়াইফরে নিয়ে গেছে, তো রুমে নিয়ে গেছে, ওখানে দেখে যে না কোনো শব্দ নাই নিরিবিলি, আর থাকার তো কথা না কারণ বাড়ি থেকে তালা দেয়া। এরপরের দিন ঠিক এরকমভাবে উনি ওরে বোঝানো হইলো যে তুমি ভুল বুঝছো, হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন টপ্ন দেখছো বা তোমার হয়তো ভয় লাগতেছিল, তুমি এক কাজ করো তুমি কালকে থেকে এই রুমে ঘুমাও না, আমাদের তো 3টা রুম। তো আমার ফ্রেন্ডরা সবাই এক রুমে থাকে, তাহলে তুমি মাঝখানের রুমটাই ঘুমাও, ওই রুমে আর ঘুমানোর দরকার নাই, ভয় পেয়ে গেছে হয়তো। ঠিক ওই ঘটনার 2 দিন পরের ঘটনা, হঠাৎ করে রাতেবেলা এরকম যেই রুমে ওই কাজের মহিলাটা থাকে ওই রুমে কে জানি নক করে,
তার দরজায় খালি নক করে। তো সে উঠে বসছে, উঠে বসে হচ্ছে প্রথমে জিজ্ঞেস করছে কে। তো স্বাভাবিকভাবে যদি বাসার কেউ হয় তাহলে বলবে যে খালা আমি বা এইটা দরকার, কেউ কোনো শব্দ করে না। তো ওই মহিলার তো একটা আগে থেকেই ভয় ছিল যে ওই রুমে কী হয়েছে। মানুষের মন কিন্তু এরকম যে আপনি যদি একবার ভয় পাওয়া যান তারপর কিন্তু এই ভয় কাটানোটা খুব কঠিন হয়ে যায়। উইদিন টু ডেইজের মধ্যে সে এই ভয়টা আসলে চলে যাবে এটা ভাবা খুব মানে ডিফিকাল্ট, খুব সাহসী না হলে। তো মহিলা আসলে ভয় পেয়ে গেছে, মহিলা চুপ করে আসে। তো ও পরের দিন সকালে উঠে বলতেছে যে কালকে রাতে কন্টিনিউয়াস এরকম আপনার ভোর পাঁচটা পর্যন্ত আমার রুমে ধাক্কা এসে আপনারা কি আমাকে ঘুমাইতে দিবেন না। তো বলছে কী বলেন, আমরা কেন ধাক্কা পাবো, আমরা ধাক্কা এলে তো আপনারা অবশ্যই উঠাইতাম এবং বলতাম কথা। বলছে না, আমার রুমে ধাপ ধাপ শব্দ করছে, প্রথমে ভাবছি বন্ধ হয়েছে, 10-15 মিনিট পরে আবার নক করে, আমি যখন ইয়ে করি না তখন মনে হচ্ছে যে জোরে জোরে বাড়ি দিচ্ছে, এইরকম করলে আপনাদের বাসায় কেমনে থাকবো। তো এখন ওই খালার যখন এরকম করতেছে তো আমার ফ্রেন্ড কী করছে, ওই খালার দেশে পাঠা দিচ্ছে যে না এই খালার মধ্যেই সমস্যা আছে, খালা ভয় পায়, একবার এই রুমে সমস্যা একবার ওই রুমে সমস্যা। তো এবার কী হয়েছে, ওরা চারজনই আছে বাসার মধ্যে। তো ওরা একটু 2-3 দিন 4-5 দিন গেছে, ওরাও তো নতুন ওই এলাকায়, ওইখানে একদমই নতুন। তো এখন একদিন রাত্রেবেলা আমার ফ্রেন্ড সে হচ্ছে ওই পানি খাবে ডাইনিং রুমে যাচ্ছে, তো ডাইনিং রুমে গিয়ে পানি ঢালতেছে। তো ঢালতে ঢালতে সে খেয়াল করতেছে যে তার সামনে তাদের যে ডাইনিং টেবিলটা সেটা হচ্ছে চার টেবিলের পাশে হচ্ছে আপনার 4টা চেয়ার। তো সে খেয়াল করছে একটা চেয়ার এরকম শক্ত চেয়ার, মানে এটা কিন্তু এরকম আপনার মানে চেয়ার না যেটাতে আপনার আসলে এরকম আপ ডাউন করা যাবে, শক্ত একটা চেয়ার, সেটা মানে এরকম এরকম ঘুরতেছে, মানে যেটা হচ্ছে কাঠের চেয়ার, এবং এই চেয়ার আসলে এরকম মানে আপনার দুলবে এরকম কোনো সিস্টেম নাই, এটা হয় পরে যাবে নাহলে সোজা থাকবে, কিন্তু এটা দুলতেছে। তার ফ্রেন্ড পানি খেয়ে আবার তাকাইছে, প্রথমে ভাবছে যে চোখের ভ্রম, সেকেন্ড টাইম যখন তাকাইছে তখন সে দেখে যে সিরিয়াসলি চেয়ারটা এরকম দোল খাইতেছে। তখন ও মানে আস্তে করে ভয় পায়, ও নিজের রুমে ঢুকে গেছে। কিন্তু সেদিন এই ঘটনা সে তার ওয়াইফরে বলে নাই, কারণ পরের দিন তার অফিস আছে। এখন যদি সে অফিসে যায় তার ওয়াইফ তার বাচ্চাদেরকে নিয়ে, তার বাচ্চাগুলোর বয়স হচ্ছে 1-2 বছর, 1-4 বছর, ও বলতেছে যে এই বাচ্চা নিয়ে তুই বাসার মধ্যে থাকতে ভয় পেয়ে যাবে। আমি আর ওরে কিছু বলি না, আমি ভাবতেছি আমার মনে হয় খালার কথা চিন্তা করতে করতে এরকম মানে খালা এরকম ভয় পাইছিল, আমারও মনে হয় এই রোগে ধরছে। তো প্রথম দিন কিছু বলে নাই, ঠিক তার পরের দিন রাত্রেবেলা ওর তো ঘুম আসে না, এই ঘটনা কি আসলে সত্য না মিথ্যা ভাবতে হতো, মানে আমার মধ্যে একটু কিউরিয়াসিটি আমার ফ্রেন্ডের আছে যে আসলে এটা সত্য না এটা মিথ্যা। সে কী করছে, রাতেবেলা তার ওয়াইফ যখন ঘুমায় সে ইচ্ছে করে আবার পানি খেতে গেছে। তবে সেদিন তার মধ্যে খুব ভয় ছিল যে আজকে যদি আবার কিছু ঘটে, আজকে যদি আবার এরকম দেখি। তো গেছে, এবার গিয়ে দেখে যে ওই জগে সে যখন পানি ঢালে তো সে খেয়াল করতেছে যে তার মানে তার হাতের পাশে যে গ্লাসটা ছিল এই গ্লাসটা সে যখন পানি খায় মুখের মধ্যে পানি, খেয়াল করছে তার গ্লাসটা তার থেকে অনেক দূরে সরে গেল, মানে আরেকটা গ্লাস, 2টা গ্লাস, একটা গ্লাসে সে খাইতেছে আরেকটা গ্লাসে হচ্ছে কাঁচের একটা গ্লাস, এই গ্লাসটা অটোমেটিক তার কাছ থেকে মনে হচ্ছে 1 হাত দূরে সরে গেল। সে আবার পানি খাইছে, খেয়ে দেখা যায় এই গ্লাসটা একদম টেবিলের কিনারে চলে গেছে, মানে আরেকটু হলে পড়ে যাবে। সে যখন হাত দিয়ে ওই গ্লাসটাকে ধরতেছে মনে হচ্ছে ওই পাশ থেকে কেউ একজন প্রবল চাপ দিয়ে মানে গ্লাসটাকে ফালাবেই, মানে ও যুদ্ধ করতেছে রীতিমতো, মানে একটা গ্লাস এইভাবে অটোমেটিক যাবে এটা কি হাস্যকর ব্যাপার না? আপনারা যারা ঘটনাটা শুনতেছেন তারা হয়তো ভাবতে পারেন যে এরকম হয় নাকি, বাট ট্রাস্ট মি, আমার ফ্রেন্ড আমার বলতেছিল যে এই ঘটনা দোস্ত, মানে আমি যারা যারা বলছি সবাই হাসাহাসি করছে, সবাই আমার নিয়ে বলতেছে যে আমি পাগল টাগল হয়ে গেছি, বাট ট্রাস্ট মি এটা হচ্ছে। এবং এই ঘটনাটা আমি নিজে প্রায় 2-3 মিনিট যুদ্ধ করছি গ্লাসটার হবে, বাট আমি পারি নাই, গ্লাসটা আমার হাত থেকে পড়ে গেছে এবং গ্লাসটা ভেঙে গেছে। ভেঙে যখন গেছে তখন ওর ওয়াইফ আসছে, ওর ওয়াইফ আসার পরে বলতেছে যে এই কী করলো তুমি, গ্লাসটা কেমনে ভাঙলো। এখন ওর না পাইরা ওর ওয়াইফরে বলে দিছে যে আমি তো আসলে এরকম ঘটনা, কালকেও আসছি, কালকে দেখি এরকম চেয়ার দুলতেছে, আজকে দেখি আমার গ্লাস পিছাইতেছে, পিছাইতে পিছাইতে ওই যে নিচে গিয়ে পড়ে গেল, আমি অনেকক্ষণ চেষ্টা করলাম এটাকে ধরে রাখার। ওর ওয়াইফ বলতেছে আচ্ছা ঠিক আছে আসো, তুমি রুমে আসো, তুমি ঘুমাও, সকালে নিয়ে কথা বলবো না। ওর ওয়াইফও এটাকে সিরিয়াসলি নেয় নাই। দ্য লাস্ট ঘটনা, যেই কারণে ওদেরকে ওই বাড়িটা ছেড়ে দিতে হয়েছে, তাদের 2টা বাচ্চা, সো এই 2টো বাচ্চা মিলে খেলাধুলা করতেছে, মা কিচেনে কাজ করতেছে, তো ওরা মাঝখানে যে রুমটাতে ওই যে খালা থাকতো ওই রুমেই নাকি খেলাধুলা করতেছিল। খেলাধুলা করতে করতে হঠাৎ করে তাদের কান্নাকাটি, এবং এমন কান্নাকাটি যে কান্নাকাটি মানে থামার মতো না, মানে যে একটা আরেকটা কি মারছে না কিছু করছে, কোনো ব্যথা পাইছে, কোনো কিছু নাই, খেলতে খেলতে হঠাৎ করে বিকট কান্নাকাটি থামেই না, এমন কান্নাকাটি শুরু করছে যে ওই ধরেন দুপুরবেলা আপনার 2-3টার সময় কান্নাকাটি শুরু হয়েছে, তার বাবা অফিস থেকে আসছে 5টার সময়, 6টা 7টা 8টা বেজে যায়, কান্নাকাটি থামে না, 2 বাচ্চা মানে ভয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে যে একটা মানে দিকে যখন তাকাচ্ছে যে কী হয়েছে, যেটা বড় 4 বছরের, তো ও যখন কথা বলতে যায় ওর কথা আর বলতে পারতেছে না, মনে হচ্ছে যে ওর মুখ থেকে কথা আটকায় যাচ্ছে। তো ওরা তো স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে যে বাচ্চা কথা বলতে পারতেছে না কেন, ওর বাচ্চা 4 বছরের বাচ্চা কিন্তু নর্মালি কথা বলতে পারে, তো সে একদমই কথা বলতে পারতেছে না, আর ছোটোটা খালি মানে এমনভাবে কান্না করতেছে মনে হচ্ছে যে ওর প্রচণ্ড ক্ষুধা লাগছে, তোকে যেটাই খাইতে দেয় ও খায় না, উল্টা বমিটিং হচ্ছে,
মানে এমন এক সিচুয়েশন, ওরা গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে দেখে ডেকে ডাক্তার বলছে যে নাথিং কিচ্ছু হয় নাই, আপনি বাসায় নিয়ে যান, হয়তো কোনো কারণে ভয় পাইছে। ডাক্তার জাস্ট খেলে বলছে কোনো কারণে হয়তো ভয় পাইছে। ওর মা বলতেছে যে রাত্রেবেলা দুজনে নিয়ে পরে মোটামুটি থামাইয়া 7টা 8টা 9টা 10টার দিকে ঘটনা, ঘুম পাড়াইছে দুইটারে, ঘুম পাড়ায় ওরা দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ডাইনিংয়ে বসে খাচ্ছে, আর বাচ্চা দুটো যেহেতু খুবই মানে একটার আবার জ্বরও চলে আসছে, মানে এইরকম অবস্থায় সারাদিন কান্নাকাটি করে জ্বরও চলে আসছে, ঘুম টুম পাড়ায় ওরা গেছে ডাইনিং টেবিলে খাইতে। হঠাৎ করে দেখে যে ওই রুম থেকে মানে ওর যে ছোট বাচ্চাটা 2 বছরের বাচ্চাটা, ওই বাচ্চাটা খাটের একদম সাইডে পড়ে রয়েছে, মানে পইরা সে কান্নাকাটি করতেছে। তো সে দৌড়ায় গেছে, দৌড়ায় গিয়ে দেখে যে এখন মজার ব্যাপার, আপনার যে বেড, বেডের একদম কর্নার সাইডে হচ্ছে ওর ছোট বাচ্চাটা ছিল, মাঝখানে একটা বালিশ, তারপরে হচ্ছে তার বড় বাচ্চাটা, আর পড়লে তো বড় বাচ্চাটা খাটের এই পাশে পড়ে যাবে, ওই পাশে হলো ওয়াল যেখানে ছোট বাচ্চাটা শুয়েছিল, সে এইখানে আইসা এইখানে পড়লো কেমনে, এত দূর ওখান থেকে কীভাবে পড়বে, বড়টা ঘুমাইতেছে। গায়ে দেখে যে বাচ্চাটার হচ্ছে যখন কোলে নিছে তো বাচ্চার এই হাতের এই জায়গাটায়, এ আমাকে বলছে যে হাতের এইখানটাতে মানে জাস্ট একটা মনে হচ্ছে যে যে আপনার সিঁদুর আছে, যে সিঁদুরের দাগ হাতের এখানে, এবং এই সিঁদুরের দাগ মানে এত মানে একটা থাকে না যে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নর মতো করে দেওয়া, এবং অনেকখানি জায়গায় ছোট্ট একটা বাচ্চা, তার হাত কত বড়, এই হাতটা মধ্যে অনেকখানি অংশ জুড়ে এরকম একটা সিঁদুর দিয়ে ক্রস দেয়া। দেন ওরা মানে ওর ওয়াইফ এত ভয় পাইছে যে ওর কাছে মনে হয়েছে যে এই বাসায় আমার পক্ষে আর থাকা সম্ভব না, সামথিং ইজ রং হেয়ার। পরবর্তীতে যেটা লাস্ট লাইন সেটা হচ্ছে যে আমি প্রথমে গল্পে বলছিলাম যে ওই বাসাটা অনেক দিন ধরে বন্ধ ছিল, এই বাড়িওয়ালা আসলে ঢাকায় থাকে, উনি মাঝে মধ্যে ওইখানে গিয়ে থাকে, বাট ও খোঁজ খবর নিয়ে জানে বাসাটা ছাড়ার সময় এটা পুরাটাই রং একটা মিথ্যা সংবাদ ছিল, বাড়িওয়ালা এই বাড়িটা নিজের জন্যই বানাইছিল, এখানে কোনো এই ধরনের প্রবলেম হয় বলে সে ঢাকায় থাকে না, সে ওইখানেই থাকে, অন্য একটা বাড়িতে থাকে, কিন্তু সে মানুষকে বলে বেড়ায় যে সে হচ্ছে ঢাকাতে থাকে, এই জন্য সে এই বাড়িটা তার ব্যবহার করতে হয় না, সে ওইদিকে আশেপাশে অন্য একটা বাড়ি, অর্থাৎ নিজের বাড়ি বানায় সে অন্য বাড়িতে গিয়ে ভাড়া থাকে, কিন্তু এই বাড়িটা সে আসলে ভাড়া দিতে পারে না, এর আগে 2-1 বার ট্রাই করছে ভাড়া দেওয়ার, তো মানুষজন টিকে না দেখে সে এরপরে আর থেকে এটা লক করে থুয়ে দিছে, এবং উনি যে আসছে বলছে উনি আসেও না, উনি এই বাড়িতে নর্মালি আসে না। তো আমার ফ্রেন্ডকে উনি বলছিল যে তুমি আমাকে টাকা যখন পাঠাবা অনলাইনে পাঠাই দিও, হ্যাঁ তোমার আমার আমি ওখানে যাই আনবো, ঢাকা থেকে গিয়ে টাকা পয়সা নিয়ে আসবো, এগুলো দরকার নাই, তুমি আমার ব্যাংকে টাকা পাঠাই দিবা। তবে তো উনি আসলে এটা নিজের বাড়ি বানিয়েছে, এখন মোহও ছাড়তে পারে না, এটা কি করবে, তো এই কারণে উনি মানে এটা ভাড়াও দিত না, যে ভাড়া দিয়া দেখা যাচ্ছে 2 মাস পরে বা 1 মাস পরে বা 15 দিন পরে ভাড়াটিয়া চলে যায়। এই ঘটনাটা শোনার পরে আমার মনে হলো যে এটা কিন্তু বেশি দিন আগের ঘটনা না, এই 2023-এর ঘটনা, লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে। সো লাইফে এরকম অনেক ঘটনা ঘটতে পারে, এবং যার কথা বলতেছি হি ইজ এ এডুকেটেড পার্সন, তার নাম হচ্ছে তুহিন। আই এম শিওর তুহিন তুই ঘটনাটা শুনছিস, অ্যান্ড ও আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করছে আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম, মানে এক্সাক্ট জায়গা বা লোকেশন বা জেলার নাম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না, এরকম ঘটনা ঘটতে পারে। এখন বিশ্বাস করবেন কি করবেন না এটা তো আপনার ব্যাপার, তবে আমার এই অনুষ্ঠানে অনেক দর্শক আছে যারা বিশ্বাস করে আসে যে ভূত স্টুডিওতে রেজিস্ট্রেশন করলে লোকে ডাকে। সো আপনি যদি রেজিস্ট্রেশন করেন আপনারও ডাকা হবে, যদি আপনার কাছে আমার মতো এরকম 3-4টা ঘটনা থাকে, দেখেন আমি ফেস করি নাই, আমি আমার ফ্রেন্ডের ঘটনা বলছি, আপনিও হইতে পারে এরকম 4-5টা ঘটনা জানেন যেগুলো আপনি বলতে চান রেডিওতে এসে, সেরকম ঘটনা যদি থাকে তাহলে এখনই যেটা করবেন মোবাইলের ম্যাস অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS একসাথে, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন টাইপ করবেন, মানে আপনি কোথায় থাকেন, ধরেন আপনি মিরপুরে থাকেন, কিংবা আপনি ধানমন্ডি থাকেন, কিংবা আপনি ঝিগাতলা থাকেন, কিংবা ধরেন আপনি বাড্ডায় থাকেন, যেটাই থাকেন ওটা লিখলেন, স্পেস দিয়ে আপনার প্রফেশনটা লিখবেন, প্রফেশন মানে আপনি স্টুডেন্ট হলে লিখবেন স্টুডেন্ট অফ মাদ্রাসা, কলেজ হলে স্টুডেন্ট অফ কলেজ, ইউনিভার্সিটি হলে স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, জব করলে শুধু জব লিখবেন, কী জব করেন সেটা লেখার দরকার নাই, হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ লিখবেন। লিখে SMSটা কোথায় পাঠাবেন, খুবই ভাইটাল একটা প্রশ্ন, কোথায় পাঠাবেন, 26969 26969 26969 শুরুতে RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন, প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। অবশ্যই যারা রেডিওতে এসে গল্প বলতে পারবেন তারা রেজিস্ট্রেশন করবেন, অন্যরা রেজিস্ট্রেশন করবেন না। ঢাকা কুমিল্লা এখানে আমাদের অনুষ্ঠানটা এখন লাইভ শুনতে পাচ্ছেন রেডিওতে, কুমিল্লার প্রচুর বন্ধু আছো, ঢাকার প্রচুর বন্ধু রয়েছে, সেই সাথেও এই অনুষ্ঠানটা ফেসবুকে দেখা যাচ্ছে www.facebook.com/jagofm। লাইভে দেখলাম প্রচুর মানুষ আজকে অনুষ্ঠানটা দেখতেছে, থ্যাংকস এইভাবে কানেক্টেড থাকার জন্য। আচ্ছা আমি একটু আমার পেজে যাই, www.facebook.com
jagoefm.com/rjudoy Yes, এই পেজও কিন্তু লাইভ শুরু হয়ে গেছে। তোমরা যারা আর জি উদয় পেজ থেকে লাইভ দেখতেছো কিংবা jagoefm এর পেজ যেটা www.facebook.com/jagoefm এখান থেকে দেখতেছো, লাইভটি একটু শেয়ার করো, কমেন্ট করো। এমন কোনো কমেন্ট করো না যেটা আমাকে হার্ট করে বা আমার এখানে যারা আসে তাদেরকে হার্ট করে, বিকজ আমরা চাই এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের জন্যই ভূত স্টুডিও প্রচার করা, তোমার ভালো নাও লাগতে পারে, আর লেগে গেলে তো কথাই নাই, তুমি আমি বন্ধু, আমাদের একটা সুন্দর পরিবার হচ্ছে ভূত স্টুডিও পরিবার। চলো এইবার আমাদের আজকে যে গেস্ট আসছে প্রথমে তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই কি করেন? আমি শিক্ষকতা করি। ও কোথায় আছেন? আমি আছি ঢাকা একটা স্কুলে, ফুলকুড়ি কিন্ডারগার্টেন। আচ্ছা, ও আপনার বাসা কোথায়? আমার বাসা হলো সাইনবোর্ড। সাইনবোর্ডে না? জি, চিটাগাংয়ের পাশে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার, আমার ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে আছে? কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। এই যে ভূত স্টুডিও অনুষ্ঠানটা, এই অনুষ্ঠান কি আপনি পরিবার নিয়ে শুনেন? হ্যাঁ, আমার ওয়াইফ আগে বলছে, আমি আসলে তো প্রথমে বিশ্বাস করতাম না, তো ওয়াইফ একদিন এটা অনুষ্ঠানটা দেখে, দেখার পরে বলে যে আমি কি গেলি, তুমি গেলি কি দেখো? অবশ্য 3 বছর আগের ঘটনা, এখানে ভূতের ঘটনা বলে আমি কি এগুলি আসে নাকি, তুমি শুনো না। পরে শুনলাম, শোনার পরে আমার কাছে কয়েকটা ঘটনা শুনলাম, শোনার পাশে ভালোই লাগে। তো পরে চিন্তা করলাম যে এরকম অনেকেই তো আমার অনেক ঘটনা বলে, তো উনি মাইকে অ্যানাউন্সমেন্ট দেয় এটা একটা অনুষ্ঠান চলে, এটা গিয়া কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার যে ঘটনা এটা আমি বলি। আপনারা যারা এখনো পর্যন্ত প্রাণ পটাটা খান না, এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনার কাছে কি মনে হয়েছে, চিপস না বিস্কিট। আমিনুল ভাই, আমরা পর্যায়ক্রমে আপনার কাছ থেকে একের পর এক ভৌতিক ঘটনা শুনতে চাই, বলুন। যে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বলছিলাম, আমি যখন 85 আমি নর্থডেম কলেজের ছাত্র, তখন আমার একটা বন্ধু ছিল, সে তার নাম হলো জুয়েল, তার সাথে পরিচয় ছিল। তার দেশের বাড়ি হলো মুন্সিগঞ্জ রাড়িখাল, রাড়িখাল গ্রামে। তো তার সাথে যুগাধিক ছিল, মাঝখান দিয়া তার তার বাপরে বা তার মারে আমি আপা বলতাম আর দুলাভাই বলতাম, তো সেই হিসেবে পরিচয় ছিল। মাঝখানে অনেক বিভিন্ন কারণে গ্যাপ, তো এখন শুনছি তার আব্বা এবং আব্বা মারা গেছে, তার মা আছে আর কি। তো বুঝলে আপা বলতাম, তো মাঝখানে আমাদের যোগাযোগ শুনে পরে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কানেকশনের মাধ্যমে যোগাযোগ হইল। পরে সেটা ঘটনাটা হলো গিয়ে সেই 2000 সালের ঘটনা, তার সাথে যোগাযোগ হওয়ার পর তার গ্রামের বাড়ি, তো সেই রাড়িখাল মুন্সিগঞ্জ, তাদের বাড়িটাতে আগে একটু পরিচয় দিয়ে এনেছিল। বাড়িটা খুব সুন্দর, বাগান বাড়ি, বাড়ির ভিতরে বিভিন্ন গাছপালা আছে, আর ভিতরে মনে করেন 4-5টা রুম, তারা মনে করেন সেইভাবে তারা থাকে। মাঝে মধ্যে সে মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসতে বেশি সময় লাগে না, অবশ্য 1 ঘন্টা বা 45 মিনিটের রাস্তা, সে ঢাকায় যাত্রাবাড়ি আসে সে কাজ করে। তো মাঝে মধ্যে আমার যখন অবসর থাকতো আমি তখন তার গ্রামের বাড়িতে যাইতাম। তো সেই হিসাবে একবার সেই 2000 সালের ঘটনা, আমি তার গ্রামের বাড়িতে যাই, যাওয়ার পরে সে আবার খুব বাঁশি বাজাইতে পারতো। এবং মুন্সিগঞ্জের দিক দিয়ে তার পদ্মা নদীর দিকে, তার বাড়ির পাশে বড় পদ্মা নদী থাকে এবং এখানে আসে অলরেডি, সে নদী থেকে ইলিশ মাছ ধরতো। তাই আমারে বলতো যে আমি আবার গেলে কিছু এত রাত্রেবেলা তো বাঁশি বাজা ভালো কথা, সে সারাদিন ওনার আম্মা বলতে দেখো তো আমার ছেলেটা কী অবস্থা, এর বাঁশি বাজার অভ্যাস শুরু কাল থেকে, এই বাঁশি বাজার অভ্যাস ছাড়তে পারে না। আমি কেউ হয়তো বা মনের খেয়াল বা বসে শখে এগুলি করে, পরে আমি কিনলাম, কী রে তুই এগুলি বড় হয়ে গেছে এখনও বাঁশি বাজায়? তো বলবো যে বাঁশি বাজাতে পাঠাইতে তার এক ছোটোকালে ঘটনা আছে, ওটা তার মানে আমার ফ্রেন্ডের আম্মা আমার বললো আর কি। তো সেই হিসেবে আমার শেয়ার করে, তখন মনে করেন আমিও তো ছোটো, তখন আমার বয়স যদিও সে আমার বন্ধু, সে একসাথে বেশ পিটি একসাথে, কিন্তু তখন যে ঘটনাটা বললো তখনকার সময় আমি হয়তো বা 780 পড়ি, সেই 1981 ঘটনা। কিন্তু এটা পরে আবার তার সাথে 2016 ঘটনা একটা ঘটছে, তাই আমি আগের ঘটনাটাই বলছি, তার আম্মা যেটা বলছে সেটা একটু মোটামুটি ইন্টারেস্টিং। তো সে তখন ছোটো, সে তখন দেশের বাড়িতে এখন উন্নত ছিল না, এখন যেরকম উন্নত হয়েছে, মাওয়া রেলগার এরকম হয়েছে, বিভিন্ন হাইওয়ে রুট হয়েছে, এরকম হাইওয়ে রুট ছিল না, সে অনেক 1981 সালের কথা। তখন সে ইয়া করতো, সে ওই সারাদিন বাঁশি বাজাতো, এগুলো আম্মা আমি শুনছি পরি নাকি দেখতে খুব সুন্দর, এখন আমি পরির সাথে দেখা করবো, আমার পরি ভাল লাগে। আমি তো পরি ভাল লাগে কইলি কি পরি আসবো, কয় না আমি তো বাঁশি বাজাই দেখবো দেখি কী অবস্থা হয়েছে। প্রায় সময় সে পদ্মা নদীর পারে, সেখানে সে ওইখানে ঠান্ডা বাতাস পড়তো, সে রাত্র তার আবার সাহস ছিল অনেক বেশি, এটা তার আমার থেকে আমার ঘটনাটা শোনা। তো এখন সে বাঁশি বাজাইতো, বাঁশি বাজাইতো এরকম, বাঁশি যাইতো রাত্র 10টার সময় যাইতো, অনেকক্ষণ বাঁশি বাজাইতো।
বাজাতে বাঁশি বাজাতে, তার সাথে হয়তো বা একটা লোক ছিল থাকতো একলা একলা মানুষ এরকম সেভেন এটে পরে, কত আর বয়স খুব বেশি হলে 13 কি 14 হবে এরকম বয়স, তো একলা একলা কোন ঘটনা ঘটে ছাতে বাসায় রাখাল ছিল কাদের লোক তারে পাঠাই দিত। এখন বাঁশি বাজাইতে বাজাইতে দেখে দে ইয়া 2-3 দিন বাঁশি বাজাইতে কিছু একটা আসে না, একদিন দেখে দেয় আসমান দিয়া ওই আগুনের গুলার মতো কি এরকম বাইসা দেয়, ঠিক আছে। তো সে মনে করছে বিমান টিমান এরকম হবে এরকম কোনো কিছু, সে এটারে পাত্তা দেয় নাই। তারভাবে সে বাঁশি বাজায় সে রাত্র এরকম 1-1.5 সময় আসতো, রুমে খাবার টাবার সাদা দেওয়া থাকতো, খাইয়া শুয়ে পড়তো। এরকম 1-2-3 দিন এরকম ঘটনা করছে, ঘটনা হলো 4th দিনের ঘটনা। তো এখন সে একদিন বাঁশি বাজাতেছে, ওই আমার যেটা বলছে যেভাবে বলছে আমি ঠিক সেইভাবেই বলতেছি আর কি, রাখাল ছেলেটার সাথে ছিল, তার মা আমার সাথে ঘটনা যেভাবে শেয়ার করছে আমার বন্ধুর আম্মা, আমি সেইভাবেই বলছি। তো এখন সে এরকম করে বাঁশি বাজাইতেছে একদিন, তো একদিন দেখে কি যে আগুনের গুলো আকাশ দিয়ে এটা উঠতেছে, উঠতে 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 একদম এটা কাছের দিকে চলে আসতেছে। সেও খুব করুণ সুরে বাঁশি বাজাইতো এবং খুব ভালো বাঁশি বাজাইতে পারতো। সে এক সময় তার এলাকার মধ্যে বাঁশি বাজাইতে পুরস্কার পাইছে, ঠিক আছে, শ্রেষ্ঠ পুরস্কার পাইতো, খুব সুন্দর বাঁশি বাজায়, ঠিক আছে। তো এখন সে দেখলো যে নিচে আসতেছে ওইটা, দুজনই তো বয়স কম, রাখাল ছেলেটা যেটা বাসায় কাজ টাজ করে ওইটা বয়স কত এরকম 13-14 বছর আসছে, কয় ভাইজান ভাইজান এরকম দেখেন তো এরকম উপরের থেকে তো আগুন নিচে নামে আসতেছে। তো কিছুক্ষণের জন্য সে বাঁশি বাজা নিয়ে সে থামাইলো, প্রথম পরে একটা লাঠির মধ্যে হঠাৎ করে এরকম একটা বড় একটা এরকম আলোর চমক আর কি, লাইটের মতো অনেক আলো, একটা সুন্দর একটা মেয়ে হঠাৎ করে ধপ করে উপরের থেকে লাফ দিয়ে মনে হয় যে নামছে। তো মেয়েটা বলতেছে তুমি এরকম কী বাঁশি বাজাও সারাক্ষণ, তোমার মনে কী কষ্ট, ঠিক আছে, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই আসি, যা আসার পথে তোমারে দেখি তোমার বাঁশি সুর আমার কাছে খুব বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আজকে যে এরকম পাগল করার সুর ধরছো আমি আর থাকতে পারলাম না, ঠিক আছে, কেন তোমার কী সমস্যা, কয় আমি বাঁশি বাজাই আগের থেকেই সমস্যা। এর মধ্যে বলে রাখা ভালো যে আমার বন্ধু তার নাম হলো সে জুয়েল, সে কিন্তু দেখতে কিন্তু হ্যান্ডসাম খুব সুন্দর ছিল, মাথায় কুকুরা চুল না ছিল এবং তার গায়ে বয়স 13-14 হলে খুব সাহস ছিল, ঠিক আছে, এবং দেখতে খুবই সুন্দর, যে কোনো মেয়ে দেখতে পারে তার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে দিত। এই হলো ঘটনা। তো এখন পরি কয় যে কী এমন ঘটনা তোমার কী, কয় ঠিক আছে আমি এগুলি শুনি, এগুলি এরকম বাঁশি বাঁধো, বাঁশি বাঁধলে তো আমি আর আমি দিক দিয়ে যাই, আমার সকাশ আমি উপরে দিয়ে যাই, ফুল টুল করে ফুলের বাগান থেকে আমার ভুবনে আমি যাই, তা তোমার মাঝখানে যাওয়ার পথে তোমার এই গ্রামটা এই নদীর পারে এই সাইডটা পরে, আর তোমার আমি খেয়াল করছি বাঁশি সুর কোন দিক থেকে আসে, আসার পরে দেখি যে তুমি এখানে বসে বসে হাতে একটা ছেলে তুমি বাঁশি বাজাও, তো তোমার কী সমস্যা, কারণ আমার কোনো সমস্যা না, যে আমি বহুদিন ধরে আমার সব মানুষের রূপকথার গল্পের মতো এগুলি বলে যে পরি দেখতে খুব সুন্দর, এমন তিনি পরির সাথে মানুষের ভালোবাসা হয়, এগুলি হয় অনেক সময় সংসার টিকে আবার অনেক সময় সংসার টিকে না, ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে গেলাম না, তে বলতে হয় যে ঠিক আছে এন তেন যে তুমি এরকম তোমরা ওই ছেলেটাও বলে যে জুয়েল বলে তোমারও আমার ভালো লাগে, পরি আর কিছু বলে না যে ঠিক আছে আমার অন্য জায়গায় যাইতে হইব, তো পরি এরকম করে ওই দিনের ঘটনা এই জায়গায় শেষ। পরি আস্তে আস্তে উইরা উপর অন্যদিকে চলে গেলো, সে আমার রাখাল তার ওই রাখাল ছেলেকে নিয়ে রাত্রে আয়সা করলো। তারপরে আবার 2-3 দিন পরে ঘটনা, ঠিক আছে, যে তার তো এই অভ্যাস, তার মা বলে তুই রাত্রেবেলা বাঁশি বাঁধাতে যেতে হবো, কাম রাত্রেবেলা বাঁশি না বাঁধলে পরি আসে না, দিনের বেলা এগুলি হয় না। তো এখন সে এগুলি করলো, যে আবার 3 দিন পরে সেই একই সেম ঘটনা, ওই নদীর পাড়ে গিয়ে বাঁশি বাঁধালে পরে অনেকক্ষণ পরে রাত্র সেই 1-2 জায়গাটার দিকে পরি আসে। তো এরকম করতে করতে বেশ কয়েকদিন হইল, তার চেহারাও সুন্দর, পরিও তার ভালো লাগছে, তারও ভালো লাগছে। এখন পরি কয়েতে না আমি তোরে আমাদের দেশে নিয়ে দাম, ঠিক আছে, পছন্দ হয়েছে তোরে আমি বিয়ে করুম, ঠিক আছে, এখন তো ওই কর না আমি মানুষ সন্তান না, তুমি ওইগুলো পড়ি, ঠিক আছে, আমার আব্বা আম্মা জানলে আমার আর এদিকে আসতেই দিব না, কয় না মানবো না কোনো কিছু না, এটা মানে না, তো এখানে কোনো কবি মানতে চায় না, যে শেষ পর্যন্ত পায়ে রাত্রি পড়ি এসে তারে ডিস্টার্ব করতো এবং তারে এরকম ইয়া করতো। তো আস্তে আস্তে মেট্রিক পরীক্ষা দিল আমার সাথেই, বেশ মানে 1983 সালে মেট্রিক পরীক্ষা দিল সে, আস্তে আস্তে 81 সালে তো 9-10-7 পরে তার 2 বছর পরে সে মেট্রিক পরীক্ষা দিল। মেট্রিক পরীক্ষা দিলে সে আস্তে আস্তে ঢাকা আসলো, সে কলেজে ভর্তি হলো, ঠিক আছে। তো এখন মনে করেন সে তার এক বোন ছিল, তার বোন ছিল সেটা আবার খুব সুন্দরী ছিল, এখন তার বোনের বিয়ে শাদী হবে। এখন ওই রাত্রে পায় রাত্রি দেখতো তার আম্মা দেখতো, খেয়াল করতো আলাদা রুম ছিল বাসার ভিতরে, যে গভীর রাত্রে ঘরের মধ্যে সে কার সাথে কথা বলে, ঠিক আছে,
তো এইগুলি তো প্রথমে বিশেষ করে না, পরে দরদা উকি দিয়ে দরদার ফাঁক দিয়ে দেখে দে সুন্দর একটা মেয়ে, তার মশারি এরকম বাতাস যখন আসতো পুড়িয়ে, সে বলতো যে খুব সুগন্ধ থাকতো শরীরের ভিতরে, আর এরকম হালকা একটা ঠান্ডা বাতাস আসতো এবং ঘরের যে জানালার পর্দা টর্দা এগুলি সব এগুলি সরে যেত। সে কীভাবে আসতো, হয়তো বা প্রজাপিত হইয়া তারা কত রূপ ধরতে পারে, কী করে ঘরের মেয়েদের আইসা তার সাথে এরকম বসে বসে গল্প করতো, এবং শেষ রাত্রের মতো ফজর আজানে আগ পর্যন্ত এরকম গল্প করতো গল্প করতো। তো পরের দিন সে দেখা যায় রাত্র এত এত রাত্র কথাবার্তা বললে পরের দিন কি সহজে কি ঘুম ভাঙে, দেখা যায় ঘুমের থেকে উঠতে উঠতে 10টা 11টা বাজে যায়। তো তার মা খেয়াল করলো আমার সাথে যে বলছে যে এরকম হলে তো দেখা যায় আমার ছেলেটা এরকম এখন পড়ালেখার সময় এখন সে এরকম মেট্রিক পরীক্ষার আগে আগে সে এরকম করে, সে রাতে দেরি করে এরকম জায়গায় কথা বলে পরের দিন সকালে দেরি করে উঠে, আর তার কোনো কিছু বললে তার মেজাজ গরম হয়ে হঠাৎ করে মানুষের সাথে রাইগা উঠে। তা ঠিক আছে, পরে এইগুলি সে করলো চিন্তা ভাবনা করলো, পরে চিন্তা করলো যে কিছু তোর সাথে কিছু আছে, কয় না আম্মা আমার সাথে কিছু নেই, শিকার যায় না। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলো, ডাক্তার পালস আর সব পরীক্ষা করলো, আপনার ছেলে তো ঠিকই আছে, হয়তো বা রাত্রেবেলা কোনো ভয় পায়, একে একা রুমে পড়ে তো বা কিছু দেখছে, হয়তো বা এটা আস্তে আস্তে এরকম তার সাথে কেউ উড়ে দিয়ে বা এরকম থাকলে মানুষের সঙ্গ থাকলে সেটা ঠিক হয়ে দেবো। তো এরকম ভাবছে যে ওষুধ সুদ দিছে, যে ঘটনা 3-4 দিন পরে হলো, 7 দিন পরে দেখা যায় আবার সে সেরকম এরকম সে করে। একদিন দেখা যায় ঘুমের থেকে উঠলো, উঠার পরে নাস্তা পানি না কি দিল, সে সব এরকম ছিঁড়ে ফেলাই দিতেছে, ঠিক আছে না আমি এগুলি খামো না, আমার জন্য আরও মিষ্টি আনো, তারপরে আমার জন্য এরকম পিঠা বানাও। তো আরামাকো এখন এই সকালবেলা এরকম মিষ্টি করতে কেন বাসার থেকে বাজার হলো দেড় মাইল এখান থেকে হোটেল থেকে পিঠা বানাই তুলো তো সময় লাগবো, কয় না আমার এখন খাইতে মন চাইছে এনতেন। তো চোখগুলি কেমন বড় বড় লাল লাল সবাই খেয়াল করলো, ঠিক আছে। তখন আমার বললো যে কি সমস্যা, এরা তো মানান যাইতেছে না। পাশের বাড়ির থেকে লোকজন একটা আসলো, ভদ্রলোক, আমরা ওনার কাকা বলতাম, ওনারা বললাম যে কবির কাকা, তো উনিও আসলো, ও কি হলো বাবার তোমার এরকম খাওয়া দাওয়া করতেছো না, তোমার পিঠা তোমার আম্মা ঠিক আছে পরে বানিয়ে দেবো, কয় না 3-4 জন ধরে রাখতে পারে না, পিঠা আমার খাওয়াইতে দিব, আমার মিষ্টি খাওয়াইতে দিব। তো পরে বুঝছে যে একজন কেউ মুরব্বী ছিল একজন পাশে, যে কিছু একটা ভর করছে, তো ওনারা হুজুরের কাছে নিয়ে গেলো, হুজুরের কাছে নিয়ে গেলো পরে। তারপরে তো হুজুরে দেখে, তো হুজুরে যখন দেখাবে এই জন্য আরও রাগারাগি, ঠিক আছে হুজুরের কাছে যাইবো না কোনো মতি, না আমি হুজুরের কাছে যাবো না, হ্যান তেন মুখ মুখ মানুষের ধীরে ধীরে সরে ফেলা যেতে। তো হুজুর অনেকক্ষণ পরে একটা গোপনীয় ঘরে নিয়ে তারা নিয়ে রুমের বাতিরে নিবে, তারপরে একটা মোমবাতি জ্বালায় তারা পরীক্ষা করলো, কি আমল টামল করলো, দেখলো যে তার সাথে একটা পরি আছে, যে এটা অবশ্যই এমনি কোনো ক্ষতি করে না কিন্তু এটা সহজে ছাড়তে চায় না, ঠিক আছে, তার উপর বর করছে এবং সেই কারণে সে এগুলি করে এবং এটা অনেকদিন পর্যন্ত থাকবো। এই কথা বলার পরে তো মনে করেন সমস্যা, কারণ দূর আমার ছেলে এরকম সামনে কত উজ্জ্বল ভবিষ্যৎ, পরি যদি এরকম ডিস্টার্ব করে এরকম সমস্যা করে তাহলে তো তার লাইফে কেরিয়ার করতে কোনো সমস্যা হবে, তো এটা তো সারানো দরকার, ঠিক আছে। তারপরে কবিরাজ দুলল, তো কবিরাজ একটা আইসা অনেকক্ষণ বাড়িঘর পরীক্ষা করলো, বাড়িঘর পরীক্ষা করার পরে দেখা যায় বাড়ির সামনে আবার একটা বড় একটা সেই শিল করি গাছ ছিল, করি গাছ রেন্ডি করেই বলি আর কি, অনেক উঁচা, ঠিক আছে। তো ওইখানে সেই মাধ্যমে কী করতো, সকালবেলা উঠটা এক লাফে বলে গরুর গাছে উঠতে পড়ে অনেকক্ষণ বসে থাকতো, ঠ্যাং উল্টায় মাথা নিচে দিয়া, কিন্তু সবাই বলতো যে কি পাগলামি করতেছে মনে হয়, অন ঠাস করে ফিরে যাবে, কেন অনেকক্ষণ 1 ঘন্টা পেয়ে ভাবি থাকতো কিন্তু কোনো কিছু হইতো না তার, ঠিক আছে। মাধ্যমে ঘরের মধ্যে যেগুলি সিজন ছিল আম কাঠলি গেলে তো জ্যৈষ্ঠ মাসে হয়, দেখা যাবে যে শীতকালে ঘরের মধ্যে গেলে আঙ্গুরের সিজন না, আমের সিজন না, টেবিলের মধ্যে আম আঙ্গুরেগুলি ভর্তি, ঠিক আছে। এবং এগুলি সে মানুষের অনেকে খাওয়াইছে, সবাই খায় বলে তো খুব মিষ্টি লাগে। তো এখন তার মা চিন্তা করলো যে কবির যদি এরকম সমস্যা করে তার সামনে তো ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, তারা বিয়া শাদি করতে এই পরিয়ে ধরছে, এগুলি তো হাতে কোন সময় এগুলি জিত বেশি, হঠাৎ করে একবার নিয়ে দেখা দেশে উদাব করে একদম 3-4 দিন পরে কোনো খবর নাই, কই গেলো কে গেলো কে কইতে পারে না। তো হুজুর একটা পরে ওই হুজুর কয়ে এটা তো খুব শক্ত, এ পরিষদে 2টা জিন্ন আছে, ঠিক আছে, এখন তাকে খেদাই তৈলে এই বাড়িটা বন্ধ করতে হবে, তারপরে বিভিন্ন তাবিজ কবজ কইরা তারপরে লোহা গাঁটতে হবে এরকম চারিপাশে, এগুলি করার পরে তারপরে যদি পরি যায়, তারপরে তারা চিন্তা করে টাইম ঠিক করলো, ঠিক আছে অমুক দিনে আসর নামাজের পরের থেকে আমল শুরু হইবে এবং রাত্র 12টা 1টা পর্যন্ত হুজুররা ওইখানে চাটিয়া পাটায় আনছে যে নামাজ যেখানে পড়বো ওইখানে জামাতে সবাই পড়বে, এগুলি কইরা গ্রামের মানুষজন সব জড়ো হয়ে গেলো, এগুলি সব তারা আম্মা তা আমারে বলছে, আমি এগুলি মনে রাখছি আর কি, এখন তারা এগুলি বলি সেগুলি হাসে, সে এখনও জীবিত, তার আম্মা অবশ্য অসুস্থ, তার আব্বা নাই, কিন্তু সেইগুলিগুলি হাসে, কয়ে আমি এগুলি করতাম খুব, আমি তোমার আম্মা তোমারে বলছে তোমার কি এগুলি মনে আসেনি, হাসে এগুলিগুলি বিশ্বাস করতে চায় না। তারপরে এইগুলি পরে সে হুজুর টুজুর আনলো, হুজুর হওয়ার পরে হুজুরে তদবির টদবির করলো, করার পরে যে কয় না আমি যাবো না, আমি সারব না, ওরা আমার ভালো লাগছে হ্যান তেন, তোমার ভালো লাগলি মানুষের সাথে পরি কোনোদিন বিয়া শাদি হয় নাকি, এগুলি কইলে আজগুবি ঘটনা, কয় না তোমার ছাড়তেই, কয় না আমি সারুম না,
পরে হুজুরে করে যে না আসলে একটা বোতল আনলো, বোতলের মধ্যে তোমার বলে রাখবো, তার আজ বন্দি করে দিলাম, কারণ তুমি কি ছাড়বা না বোতলের মধ্যে যাইবা। পরে বহুত যখন বয়টয় দেখাচ্ছে, পরে কাছে ঠিক আছে সারমু তাহলে হেয়ার কোনোদিন বিয়া শাদি করতে পারবো না, আমি একমাত্র হেয়ার পছন্দ করছি, দূরের থেকে হেয়ার আমি দেখবো খেয়াল করবো, কেন না হ্যাঁ বিয়া শাদি করবো কি না করবো এরকম গ্যারান্টি তো দিতে পারে না। তার ছেলে মেয়ে তার মা আসে আসা আসে একটা মাত্র ছেলে বিয়া শাদি করবো, তোমার সমস্যা কী, তুমি এখন কী চাও কয়, তাহলে আমার অনেক কিছু মিষ্টি দিতেইব, মিষ্টি দিতেইব, তারপরে খাসি দিতেইব, এইগুলি দিয়া ওই তাকে বাড়ির পাশে একটা একটা ব্রিজ আছে, ওই ব্রিজের কাছে একটা নদী আছে, ওইখানে ওই ওইখানে গিয়া ওই তারে একলা নিয়ে এগুলি দিতেইব। তাই এখন তো সারাইতেইব কী আর করা, তখন মনে করেন কষ্ট করে সেই প্রায় 20 কেজি মিষ্টি, ওই 20 কেজি মিষ্টি দিতেইব, সাদা মিষ্টি, অন্য কালার মিষ্টি এলে নিব না, ঠিক আছে। তারপরে আস্তে একটা ছাগল, এইগুলি এখন অনেক পয়সা খরচ হয়েছে, তখনকার যুগে প্রায় 10-12-15 হাজার টাকা লাগিয়ে গেছে, কারণ লাগিয়ে গেলে কী করুন যাইব, কারণ ছেলে তো বাঁচাইতেইব। তো এই সমস্ত ঘটনা কাণ্ডকীর্তি করার পরে তো অনেক কষ্ট করার পরে এগুলি একদিন রাত্রে ঠিক করলো যে রাত 12টার পরে সে একলাই যাইতেইব, ঠিক আছে, পাশে লোকজন দাঁড়ায় থাকবো, কিন্তু ওই খালপাড়ের ওই যে ব্রিজের কাছে নিয়ে ওইখানে সে দিলে তারপরে এগুলি আস্তে আস্তে ঠিক হবে। পরে দিলো, দেওয়ার পরে দেখলো যে পরের দিন সকালে দেখে যে ব্রিজের কাছে যায় যে ছাগলের হাড্ডি মাড্ডি সব পড়ে রয়েছে, কি এবার কারা খায় ফেলাইছে মিষ্টি তো নাই। তারপরে কয়েক রাত একটু ডিস্টার্ব স্বপ্ন টপ্নে দেখছে, তারপরে হুদুরে আমল টামল শিখিয়ে দিল, শিখিয়ে দেওয়ার পরে মোটামুটি ভালো, তারপরে আর তেমন কিছু মানে এখনও সে ভালোই আছে, এখন আর তার কোনো পরিটুরি আত্মিত করে সে এখন সুস্থ স্বাভাবিক আছে। এই হলো আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনা বলবো। দ্বিতীয় ঘটনা হলো সেটা হলো কি, আমার নানু বাড়ি, আমার নানু বাড়ি এখানে একটা লোক ছিল যে আমার নানানু তো এখন নাই, এটা তারাকান্দি মনোহরদি কাপাসিয়া উপজেলা ওদিকে তারা থাকতো। তা এখন ওইদিকে আমি যখন ছোটোকালে যাইতাম তখন এক লোকের সাথে আমার পরিচয় ছিল, ঠিক আছে, মামা মামা বলতাম, সে এখন ঢাকা থাকে, সে বিভিন্ন কারণে সে সে গাড়িতে কাজ করে আর কি, সে অ্যাম্বুলেন্স চালায়। তার সাথে ঘটনা বহুদিন ঘটনা করছে, অবশ্য বেশি দিন আগে না, এটা 2024 তো 2021 সালের ঘটনা। তো তার মাঝে মধ্যে আমাদের বাসায় আসে, আসলে পরে আমি বলি যে আপনি তো অ্যাম্বুলেন্স চালান, এই যে রাত্রি বিরাতে দূর দেশে যান, মরা লাশবাহী খাটে এরকম অ্যাম্বুলেন্স নিয়ে আপনি যান, তাইলে এটা আপনার কি কোনো ভয়টো লাগার কথা আছে, জীবনে বহুত ঘটনা ঘটছে। তো আমি তো বহুত এফএমে যাই, মাঝে মধ্যে ঘটনাটা থাকলে আপনি তো আর যান না, থাকলে বললে বলে আমি এগুলি শেয়ার করি, কয় ঘটনা তো আছে তাহলে শোনো। পরে এখন উনি আমার যেভাবে বলছে ওনার মামা মামা ডাকি আর কি, ঠিক আছে, এখন উনি আমার বললো যে একবার আমি সেই ঢাকা থেকে একটা একটা মহিলার একটা লাশ বিভিন্ন কারণে, সে মহিলাটা আসলে আত্মহত্যা করছিল, সে একদিন বা দুই দিন ঢাকা মেডিকেল ওই যে ডুম ঘরে ছিল আর কি, ঠিক আছে, সে আত্মহত্যা করছিল কোনো না কোনো প্রেম ঘটিত কারণে। এখন তার লাশ তার আপন ভাই আর তাদের যাইব সেই ইয়া কক্সবাজারের আগে চিটাগাং পটিয়া তো ওইখানে বাড়িতে, এখান থেকে দূরে বললো যে ঠিক আছে আমরা যাবো এখানে রওনা দেবো। তো উনি বললো এত দূরে তো যাই না, এই রাত্রেবেলা যাইতেইব, তাহলে আমার টাকা বেশি দিতেইব, কেউ রাজি হচ্ছে না, পরে চিন্তা করে লাশ তো যাইতেইব, এখন ঠিক আছে কোথায় নিয়ে যাও, কিন্তু লাশটা তো আত্মহত্যা করছিল, 1.5-2 দিন ছিল, কোনো পরিচয় শুনল, পরে কে বা কারা ফোন দিয়েছে, পরে ভাই আইসা, ভাই আবার ঢাকা ভার্সিটি এদিকে পড়তো আর তার বাপ মা সমস্ত পরিবার সে পটিয়েই থাকতো, ঠিক আছে। এখন সে কোন কারণে মেয়েটা কোন কারণে ঢাকা বেড়াইতে আসছিল, কার বাসায় এখানে এক ছেলের সাথে প্রেম করতো, সেই কারণে আত্মহত্যা করছে। এখন এগুলি জানে অবশ্য অনেক প্রেরণের চেষ্টা করছে, শেষ পর্যন্ত মেয়েটা ছেলেটারে পায় না। এটা সংক্ষিপ্ত ঘটনা, ঘটনা বললে তার লম্বা হয়ে যাবে, সেজন্য আমি সংক্ষিপ্ত করে দিলাম। এই কারণে আত্মহত্যা করছে, কিন্তু দুই দিন লাশ ঢাকা মেডিকেলে ডুম ঘরে ছিল, কিন্তু ভাইটা বিভিন্ন কারণে বিভিন্ন টিভি পত্রিকায় দেখা, পরে লাশ ঘরে যাওয়ানোর পরে তার বোনকে শোনা দিল, তো আমার বোন এরকম সমস্যা হয়েছে, এখন লাশ তো নিয়ে দেখতে পটিয়া। যে ড্রাইভার সাথে হেল্পার ছিল সামনে সিট, আর পিছনে ওই তার ভাই, এই এরকম লাশটা সুন্দর করে বাইন্দা টিন্দা, তখন গোসল টোসল করাইতে পারি না, নাপাক অবস্থায় ছিল আর কি। তারপরে আবার 2 নম্বর কথা হলো আত্মহত্যাকারী রুগী, ঠিক আছে, এই সমস্ত কোনো অলৌকিক কিছু, বিজ্ঞান বলে যে অনেক কিছু ঘটে, ঠিক আছে, নাপাক থাকলে, ঠিক আছে, দুষ্ট জিন খুবই প্রকৃতির জিন এগুলি নাপাকের সাথে বাথরুমে থাকে এবং নাপাক থাকলে এগুলির উপর ভর করে। তো এই সমস্ত ঘটনা সে রওনা দিছে, সে ঢাকার থেকে এখানে ঢাকা মেডিকেল থেকে এদিকের থেকে রওনা দিছে, তখন রাত্র বাজে 7টা না 8টা বাজে। তো গাড়ি চালানোর পরে যখন এটা দাউদকান্দি দিয়ে পারিয়া সেই কুমিল্লা 14 গ্রাম মহিপাল ফেনিতে যাওয়ার পরে দেখে গাড়ি চালায়, কিন্তু গাড়ি অর্ধেক পর্যায়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়,
ঠিক আছে, ড্রাইভার কয় আমি এত পাকা ড্রাইভার, প্রায় 15-16 বছরের আমার অভিজ্ঞতা গাড়ি চালানোর, আজকে এরকম হইব কোন কারণে? তো হেল্পারে কয় দেখতো গাড়ি পিছনে গাড়িটা থামায় দেখা দেয় চাকাটুকে বা কোনো পাঙ্কচার বা কোনো কিছু হয়েছে কি না, ঠিক আছে আমি স্টার্ট দিই, তুই দাঁড়া সামনের সামনের ওই যে কভারটা খুললে দেখে না সব কিছু ঠিক আছে, উস্তাদ চাকাও তো পাঙ্কচার না, কিন্তু গাড়ি গাড়ি ঠিক মতো হঠাৎ করে গাড়ি চলে, গাড়ি আবার হঠাৎ করে থাইমা দেয়। তো এই সমস্ত কাণ্ডকীর্তি, এই সমস্ত কাণ্ডকীর্তি করার পরে যে ড্রাইভার চিন্তা করলো যে ঠিক আছে এটা হইতে পারে, এরকম দীর্ঘ ইয়ে আমারও ভুল হইতে পারে, সারাদিন গাড়ি চালায় কোন সময় কী হয় না হয়, তা ঠিক আছে আবার স্টার্ট দিল, তো গেল মোটামুটি। তো এখন গাড়ি যখন মনে করেন সে ইয়া পার হইয়া ওই চিটাগাং সীতাকুণ্ড পাহাড় আছে ওইদিকে একটু নিরিবিলি এলাকা, ওটাকে বাইজিত বলে, বুঝতাম রুট বাইজিত বুঝতাম রুট, তখন এই জায়গায় আসলো, তখন আবার সেই একই সমস্যা, তখন রাত্র 11:30-12 বাদে, তখন গাড়ি আর গাড়ি এরকম কাজ নয় পৃথিবীতে কে জিনিস ধরে রাখছে গাড়িতে, এরকম মনে হয় ঠিক আছে। আর লাশের যে কাপড় ছিল এই কাপড় খুললে গেছে, কাপড় খুললে গেছে আবার বাইরে একটু ভয় পাইছে, ঠিক আছে এটা কী হইতেছে? তো এখন মনে করেন গাড়ি এটা গাড়ি কে জিনিস ধরে রাখছে এরকম মনে হয়, গাড়ি স্টার্ট নিতে গাড়ি যাচ্ছে না। তো এখন পরে চিন্তা করে যে ভাই চিন্তা করলো যে আমি এখানে বসে থাকলে, এখন আসলে মানুষ তো আপন ভাই কিন্তু কত বোনের সাথে কত ইয়া করছে, এখন মরে গেছে কারণ ভয় পায়, ঠিক আছে এলে জীবনের ঘটনা আর কি, যত আপন হোক মানুষ মারা গেলে একসাথে থাকতে চায় না, ঠিক আছে অনেক ভয় পায় আর কি। তা ঠিক আছে আপনাদের সাথে আমি একটু বসবো, পিছনে বলে যে এরকম কাপড় ছিল কাপড় তো খুলে গেছে, এমনি কিছু করে না, তো দুবার নজর দিলে লাশের দিকে নজর গেলে ভয় পায়, আবার তার তো হত্যা করছে, ঠিক আছে। তো এরকম এরকম হয়েছে, তারপরে আবার একটু ওই মইয়া সীতাকুণ্ড পারুইয়া এরকম বাইজিৎ বুঝতে মিরুট পারুইয়া সে আর একটু সামনের দিকে একটু মোড় দিছে, তো মোড় দেওয়ার পরে দেখা যায় আবার সে গাড়ি একে সেম ডিস্টার্ব, এখন গাড়ি হাইওয়ে রুট একদম নিরিবিলি রাস্তা, খুব বেশি গাড়ি দুই একটা হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে দুই একটা গাড়ি আসে, তো দেখা দেয় সামনে গিয়া উপরে একটা বড় গাছ, দেখা দেয় সামনে একজন দাঁড়াই রিছে, এরকম ট্রাফিক সিগন্যালের মতো গাড়ি থামাইতে চেতেছে একটা মহিলা। তো এখন তারা তো হেল্পার থেকে এত রাত্রে এই সাদা কাপড় পরে মহিলা ট্রাফিক সিগন্যাল দেখে, কিন্তু চেহারা দেখা না খালি হাত দেখায়, হাত দেখে গাড়ি থামাইতে করেন, আর না থামালে চলে যায় গাড়ি এরকমভাবে ধরে ধরে গাড়ি ঠাস করে বাড়ি মারে। তো এখন পরে ড্রাইভারের কী করবো, থামাইছে, পরে তারা কাছে গিয়া পরে গাড়িটি থামাইয়া তিনজন নিয়ে গেছে, যায় দেখে যে কী আপনি কে এত রাত্রেবেলা আপনি সাদা চারি ফিরে এখানে গাড়ি সিগন্যাল দেন, আমার এখানে ভিতরে লাথা আছে, আমার তো যাইতে হবে একটা দেখে, এরকম করলে কীভাবে হইব? তিন চার বলছে আপনি কে কথা বলেন, এনতেন বইয়ে দিকে কিছু পরিচয় দেন, এগুলি কিছু কয় না, কিছু কয় না, এরকম ঘুমটা দিয়ে বসে রয়েছে। চতুর্থ বহন তখন বলছে হাত তুলে এক এমন এক থাপ্পড় দিচ্ছে হেল্পারে, হেল্পার থাপ্পড় খাই একদম পাঁচ দশ হাত দূরে গিয়ে পড়ছে। তো এইগুলি এইগুলি ঘটনা পরে হেল্পার এটা দেখা ওহানি মনে করেন অজ্ঞান হয়ে গেছে পইরা, ড্রাইভার কত মহা মুসিবত, ঠিক আছে এর এরকম তো ইয়ে তো সমস্যা পড়ে, হেল্পারে তিন চারজন দূরে মাথায় পানি টানি দিয়া তারা আবার গাড়িতে তুললো, আর ওই তার ভাইয়ে ডরে আর পিছনে আর বসে না, ঠিক আছে গাড়ি ঠিক আছে আবার একটু স্টার্ট নিল চলতেছে। এবার কতক্ষণ যাওয়ার পরে দেখা দেয় বড় এক গাছ, গাছ নামায় কে বা কারায় গাছ একদম গাড়ির সামনে তিন চারজন ঝুললে এরকম বড় বড় হাত দিয়া, এর মোটা মোটা লোক তারা এরকম অন্ধকারে চেহারা দেখা দেয় না কিন্তু মনে হয় তো খুব শক্তিশালী সবল, ঠিক আছে কালো একটা অভাবে মনে দুই তিনজন এরকম তারা এরকম গাড়ি থামাইছে, থামাইছে পরে যে গাড়ি ধর যায় না, পরে এগুলি কইয়া কয় যে এখন আমার লাশ নিয়ে যাইতে হইব, আগে দেখলাম এক মহিলা আর এখন ধি করতে তিন চারজন এরকম এরকম কালো লোক এরকম, কিন্তু চেহারা দেখা দেয় ছায়ার মতো দেখা দেয়, ছায়ামূর্তির মতো, এইগুলি তারা গাড়ি এগুলি গাছগুলি ধরে রাখছে গাড়ি আর যেতে পারে না। তো এইগুলি করে করে পরে মনে করেন অনেকক্ষণ কথা আপনারা সারেন, আপনাকে তো কোনো ক্ষতি করি নাই, এন তেন এগুলি কইছে পরে একটা মূলে পরে থাপ্পড় মারছে আবার আরেকটা ড্রাইভারে দুজন থাপ্পড় খায়, আমি গাড়িও চালামো আমি থাপ্পড়ও কামু, আমার এই রুগী কোন তার বাইরের আর সামান্য পথে আসে পড়ছি আর কতক্ষণ বাকি, এর যদি হন যদি আমরা এখানে আমি যদি এরম করেন এরম করলে আমার থাপ্পড় মারে আমার হেল্পারের এর আগে আরেকজনে থাপ্পড় মারছে, তাহলে এইভাবে আমি কেমনে গাড়ি চালামো? তো এইগুলি শুনে শুনে খুব ভয় পাইল, খুব ভয় পাইছে তারা, পরে বহুত কষ্ট করে আবার গাড়ি মারি চালু করছে, পরে আবার সামনে কতক্ষণ গেছে পরে দেখা দেয় আবার সেই একই অবস্থা, এই দুজনে এসে দাঁড়াই রয়েছে গাড়ি থামাইতে পারে। তারপরে কয় আপনারা কী চান কোনো কিছু কয়ও না, পরে সে সাথে একজনে বললো যে লাস্টটা যে তোরা আনলি টাকার থেকে স্বাভাবিক জ্ঞান বুঝতে ধরো নাপক জিনিস, আমরা বর করি আমরা থাকি, আমি এখন কাঁচা গুস্ত খাইতে মজা এটা গুস্ত চিবিয়ে চিবিয়ে খামো, ঠিক আছে। তো কতক্ষণ পরে তার ভাই যে আর কোনো ভয় নাই এগুলি গেছে গা একটু স্বাভাবিক হয়েছে, ড্রাইভারটা কোথাও থামাইয়া যায় চা দোকান আছে তো চাটা খাইয়া আমরা ফ্রেশ হয়ে পরে আবার গাড়িটা চালাই। তারপর তখন রাত্র বাজে আড়াইটা বাজে, তারা আবার আসলো কষ্ট করে, মাঝখানে দিয়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটলো, তারপরে তারা আবার গাড়িতে বসলো, ঘুরতে আপনি ঠিক আছে বাইরে বললো যে আপনি পিছনে গিয়ে বসেন,
কোনো সমস্যা হইব না আশা করি। ড্রাইভারটা আবার নামা দিচ্ছিল, দুয়াদুরুস পড়লো, যাই হোক মোটামুটি গাড়ি চালাইছে। কতক্ষণ পরে দেখে যে ইয়া হ্যাঁ লাস্টটা উইটা উইটা বসে রয়েছে, হুবু হ্যার বুঁদের মতো চেহারা মনে। পরে ড্রাইভার সাহেব গাড়ি থামান, তার বাড়ি দেখে তো খুব ভয় পাইছে যে এরকম এরকম লাস্ট এটা বান্ধা আসলো, এটা কাপড়ই খুললো কেমনে, আর হঠাৎ করে উঠে এরকম বসে বসে আমার দিকে এমনি তাকাই রয়েছে। এগুলি দেখে খুব ভয় পাইছে তার ভাই। পরে করলো যে ইয়া এরকম তো সমস্যা, তাইলে পরে করলো যে তারা গাড়ি আবার থামালো, থামাইয়া দূরের থেকে করলো যে আপনি কী চান কী সমস্যা, কয় আমার এই গোসল টোসল না দিয়া এগুলি তারা তোমরা আনছো, তোমরা যদি এগুলি আবার সামনে আগাও তিনটে গারমোট খেয়ে খেলাম। তো পরে কী করলো, গাড়ি চালাই বুকে দূরের কথা, তো তারা একটু একটা নিরিবিলি দেখায় কিছু বাজারের মতো ছিল, বাজারে গিয়ে দেখে যে চার পাঁচজন লোক একটা চায়ের স্টলে বসে বসে হয়তো বা চাটা খাইতেছে। পরে তবে ভাই ঢাকার থেকে আমরা গাড়ি নিয়ে আসছি, এরকম পথের মধ্যে বহুত সমস্যা হয়েছে, ঠিক আছে আমার হেল্পারে থাপ্পড় খেয়েছে, আমিও থাপ্পড় খেয়েছি, একবার গাছ পালাইয়া দেয়, একবার মহিলা আসে কোনো কিছু কয় না, ঠিক আছে লাস্টের যেটুকু বললো আমার যে এটা আত্মহত্যা লাস্ট, ভাইও তো এরকম তাড়াহুড়ো করে চিন্তা করছে যে বাড়িতে নিয়ে তারপরে গুসল মুসল দিয়ে পরে আমরা জানাতে দেবো, এখন তো এগুলি হয় নাই, তো এখন কমপক্ষে বলতে যে গুসল যদি না করায় তাহলে তো মুশকিল হয়ে দেবো, আপনারা তো মহিলা মানুষ, পরে বহুত কষ্ট করে সে রাত্রেবেলা মহিলা কি পাওয়া যায় কিনা, হয় ঠিক আছে আপনারা বসেন, বা তিন চারজন লোক ছিল পাশের বাড়ির থেকে, এক মহিলার পরিচিত ছিল, তারা ডাকে আইন না যে পানিটা নিয়ে, তো ওইখানেই তার লাশ নামায় তার গোসল দিল। গোসল দেওয়ার পরে তারপরে আবার সেই কষ্ট করে এইগুলি করতে করতে রাত্র প্রায় তিনটা মানে সাড়ে তিনটা বাজে গেছে, তখন তারা আবার গাড়িতে তুললো, তোলার পরে তারপরে দোয়াদুরুস পড়লো, গ্রামে কিছু লোকজন ছিল পাশেই, আর দেড় কিলোমিটার ছিল পটিয়ার মতো, তো আমরাও আপনাদের সাথে আসি, সমস্যা যখন পড়ছেন তো তারা আসছে, আইসা পরে এটা বাড়িতে নিয়ে গেছে, তারপরে তেমন কোনো সমস্যা হয় নাই, বাড়িতে নেওয়ার পরে আবার এটারে গোসল দিছে, এই হলো ঘটনা আর কি। মাঝখানে এরকম মাঝখানে এই কথা বলে রাখি যে এরকম রাত যদি না পাক থাকে বা আত্মহত্যা করে এগুলির কমপক্ষে গোসল টোসল জানা যা না হইলেও গোসল টোসল দিয়ে গাড়িতে এগুলি বহন করা হবে, তা না হইলে রাস্তা যে বিভিন্ন এরকম খবিজ জিনিস যেগুলি আছে এগুলি মরলাসের মরলাস কলজে টান্না খাইয়া ফেলায়, আবার এগুলি চিপচিপ কটকট কটকট করে হাড্ডি মাংস যেরকম চাবায় এরকম তারা চাবায় এরকম করে। তারপরে মোটামুটি তারা পটিয়া পৌঁছার পরে মোটামুটি ভুল হয়ে গেল গা, তারপরে লাস্টে আবার গোসল দিল, তারপরে সব জানাজার মজা করে ইয়া দিল, তারপরে আর তেমন কোনো সমস্যা হয় নাই। এই হলো আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আটটা তৃতীয় ঘটনা, সেটা হলো গিয়া আমার আমার পরিচিতই একজন উনি আমার বলছে, সেটা হলো গিয়া একটা সেই ফরিদপুরের ঘটনা, আলফাডাঙ্গা ফরিদপুর, উনি আমার উনি বাসায় আসছে, তো মাঝে মধ্যে দেখা হয় ওনার সাথে বা মোবাইলে কথা হয়, ঠিক আছে ব্যবসা করে, তো উনি আমার বললো যে আমি বললাম যে আর একটা ঘটনা আপনারা এইগুলি আমি তো যাই তো রেডিওতে এগুলি বললে ভালো হয়, তখন উনি বললো যে একটা ঘটনা আছে অবশ্য আমার জীবনে, তো ওনার আমি আঙ্কেল আঙ্কেল ডাকতাম আর কি, ওনার নাম ছিল আব্দুল কাদের, আব্দুল কাদের আঙ্কেল বলতাম, তো উনি বললো উনি যেভাবে বলছে আমারে সেইভাবেই আমার বলা, যদি ভুল ত্রুটি আপনারা আমার ক্ষমা করবেন। তো এখন উনি ওই ব্যবসা করতো, ঢাকাতে আসতো মাঝে মধ্যে কাপড়ের ব্যবসা করতো, তো উনি একদিন ঢাকায় আসলো, আসার পরে আমাদের বাসায় আসা দেওয়া ছিল, তো আমি বললাম যে কি এবার কোনো ঘটনা আছে কি না, তো উনি বললো ঘটনা তো কত কিছুই আছে, তাই আমি যেটা ঘটনা আমার কাছে জীবনে অনেক ঘটনাই ঘটছে, একটা ঘটনার কথা আপনি আমার বলেন। তো উনি আমার বলতেছে যে ফরিদপুর শরীয়তপুরে ইয়ে ঘটনা, এখানে আলফাডাঙ্গা ফরিদপুর, তো আমরা তো আমাদের গ্রামে থাকতাম তখন, তুমি তো অবশ্যই অনেক ছোটো, তো উনি বললো যে সেই উনিশশো প্রায় ৭৭ ৭৮ সালের ঘটনা, ঠিক আছে। তো উনি বললো যে আমরা যখন গ্রাম্য মেলা হইতো, গ্রাম্য মেলা যাইতাম আমরা, এরকম চোরকি টোরকি ঘুরতো আর কি, গ্রাম্য মেলা রাত্র যত রাত্র হইতো এত রাত্র এগুলি মেলা বাড়তো, এগুলি তারা বিভিন্ন মুড়ি মুরকি এগুলি বিভিন্ন আয়োজন দোকানপাট সাজাইতো, সাজানোর পরে অনেক রাত হইলে আমরা এটারে পালা গান বলি, মানে একটা মারফতি গান আছে, একজনের প্রশ্ন করে এবং আরেকজনের প্রশ্ন করে পরে আরেকজনের উত্তর দেয়, আবার নতুন করে উত্তর দেয়, এইভাবে খুব সুন্দর সুন্দর গান হইতো, আধ্যাত্মিক গান হইতো আর কি, তো এগুলি শুনতে ভালোই লাগে। তো এগুলি শুনতে উনি করলো যে আমি আমার আর কয়েকটা বন্ধু বান্ধব সহ, আমার উনি যেভাবে বলছে আমি সেইভাবে বলছি, কয়েকটা বন্ধু বান্ধব সহ মেলাতে আসলাম, তো ঘুরে ঘুরে দেখলাম কিছু বাতাসা খাইলাম, বাতাসা মানে গুরুর মতো আগের দিনে ছিল, পরে শুনলাম যে আজকে পালা গান হবে, তিন চারজন মিললা আমরা পালা গান শুনি, তো একজন ছিল বিতু, সেই করলো যে পালা গান দিয়ে শুনবি রাত্রে, চারজন আসেনি এত সমস্যা নেই, এত কোনো সমস্যা নেই, আমরা চারজন আসি বাড়ি আশেপাশেই, ঠিক আছে পাশেই গেলাম আমরা এরকম চলে দেব, তো এরকম করতে করতে তারা পালা গান এরকম শুনতে আছে, শোনার পরে প্রায় রাত্র ১১টা সাড়ে ১১টাতে এর মধ্যে বাইজা গেছে গা, তারা আগর খেয়াল নাই খেয়াল নাই, তারপরে তারা চিন্তা করলো যে একজনে করলো যে আমার কথা ঘুম পাইতেছে, বাসায় দেখতে হবে, কয় আর একটু পরে শেষ হয়ে দেবে, কয় না এখন চলে দেবো পরে, তাহলে কী করা, তার চারজনই তারা বাড়ির পথে পরে শেষ পর্যন্ত, এত রাত্র ১১:৩০ ১২টা দিয়ে গ্রাম দেশ মানে ৯টা ১০টা পরেই তো একদম নিজম অন্ধকার হয়ে যায়,
এখন এই 12টার দিকে বা 11টার দিকে তারা কি পাইব, একটা ভ্যান গাড়ি একটা পাইছিল, ভ্যান গাড়ি ওলায় কয়ে ঠিক আছে এত রাত্রে তো আমি যাওয়া আমার ঠিক হইব না, আমি যাই না বাজারে এই থেকে মু ঠিক আছে, এখন আপনার কোন জায়গায় যাবেন, গ্রামের নাম বললো কত ঠিক আছে টাকা বেশি দিতে হইব ঠিক আছে, তো এরপরে আর কী করা ঠিক আছে, তখনকার দিনে 200 বা 300 টাকা অনেক টাকা ছিল, বর্তমান দিনে 3000 টাকার উপরে বেশি, তা ঠিক আছে 300 টাকা দিতে হইব, তারা চারজনে তারা কী করলো একটা ভ্যান গাড়ি ঠিক করলো, ওখান থেকে বাজার থেকে বলে রাখা ভালো তার বাড়ির দূরত্ব হলো প্রায় 5-7 কিলোমিটার, তো এখন যখন যাইতেছে যেতেছে তারপরে দেখুন রাত্র আস্তে আস্তে বাড়তেছে না, তখন রাত্র 12টা 1টা বাদে তো বেনগানিউলা বললো কি আমার একটু একটু প্রকৃতির ডাকে আমার একটু প্রস্রাব করতে হইব, সে একটু তাদেরকে বসাইতে একটু প্রস্রাব করতে গেছে, এর মধ্যে দেখা দেয় আইসা দেখা দেয় ইয়া ভ্যানগাড়ি এরকম আইসা সে স্টার্ট নেয় কিন্তু ভ্যানগাড়ি স্টার্ট নেয় না, পিছন দিয়ে মনে হয় কে খুব জোরে টাইনা ধরছে এরকম স্টার্ট নেয় না, কী মুশকিল আপনারা সবাই নামেন তো দিই, ভ্যানগাড়ি খালি খালি হইলেও যে মনে হয় যে ভ্যানগাড়ির উপরে কেউ বৈশা রয়েছে, তাকায় দেখে কিছু নেই, তো এখন মুশকিল, তো এখন তারা এখন 4 জন বন্ধু ছিল, পরে আবার আস্তে দুয়াদুরুস পড়লো তো ঠান্ডা হইলো, তারপরে আবার ভ্যানগাড়ি স্বাভাবিক মতো চললো, তো 2 বন্ধু করছে কি মাঝখানে পাশের গ্রামে সময় হয়েছে তারা ঠিক আছে আমরা এখন যাই বিদায় নিয়ে তারা গেছে, এখন ওই আমার ওই আঙ্কেল রয়েছে আঙ্কেলের পরিচিত আরেকজন রয়েছে তাকে বলি তারা একসাথেই বাড়ি তারা যাইব আর কি, তো যাওন পরে মাঝখানে বলে রাখি ওই ভ্যানগাড়িতে যাওনের পথে বাড়িতে একটা ওই যে যাকে বাড়ি যাওয়ার পথে পুরানো একটা কবরস্থান আছে, অনেক দিনের আগের পুরানো কবরস্থানটা ছিল, অনেকে বলছে যে এই কবরস্থানে অনেক কিছু ঘটছে ঠিক আছে, আত্মহত্যা করছে এরকম লাশটা বাইরের থেকে লাশের নেই বলে স্বাধীনতার সময় এরকম অনেক লাশ হ্যাঁ বিনা দাফনে এগুলি কবর দিছে মাঝে মধ্যে, অনেক কবরের মধ্যে অনেকে আগুন দেখে অনেকে অনেক কিছু দেখে সাপ দেখে, এগুলি যারা মুরব্বী ছিল তারা উনারে বলছে উনি আমারে বলছে ঠিক আছে, আমার উনার আঙ্কেল ডাকতাম আমার আঙ্কেলে বলছে কাদির আঙ্কেল, তো আমি এগুলি ভয় টয় পাই না, তো যখন কবরস্থানের কাছাকাছি গেলাম তখন দেখলাম যে এরকম সেই কেমন জানি কান্নার আওয়াজ দিতেছে এবং একজন না 3-4 জন এরকম জোরে জোরে সুরগুল করে কান্দতেছে, কান্নার পরে ধর বলে এরকম এরকম বাঁচাও বাঁচাও বাঁচাও, তো আমরা চিন্তা করলাম কই লোকজন তো কান্নার আওয়াজ সামনে গিয়ে ভ্যানগাড়ি থামাইয়া কাছে গিয়ে দেখলাম কিছু নেই, প্রথম করে আবার ভ্যানগাড়ি যখন চালু করে তখন পিছন দিয়ে চাক্কা দেখে টেনে বাঁচাও বাঁচাও বাঁচাও, তো মহা মুশকিলে পড়লো ভ্যানগাড়ি তো এরকম বাঁচা বাঁচা করলে ভ্যানগাড়ি থামা গিয়া দেখে শোনা কিন্তু ভ্যানগাড়ি আবার চালু করলে পিছন দেখে টাইনা ধরে এরকম অশরীরী বা কোনো কিছু ভৌতিক কোনো কিছু তারা বুঝতে পারছে, তো এখন পরে শেষ পর্যন্ত ভ্যানগাড়ি আর চলো না পরে তারা কী করলো আজকে তোর মোবাইলে সিগারেট খায় তো একজন আমার আঙ্কেল তো কাদির আঙ্কেল একটা সিগারেট ধরাই, তো এরকম করে তারা আমার কাছে ভ্যানগাড়িতে চলতে থাকে, ভ্যানগাড়ি বললে কী করবো ঠিক আমরা একটু সামনে একটু হাঁটি দেখি কী অবস্থা ভ্যানগাড়ি স্বাভাবিক হয় কিনা, তারপরে দেখা যায় ব্যানগাড়িতে আসলেই ব্যানগাড়ি আর চালাইতে পারে না, পরে ব্যানগাড়িটা একটা গাছের সাথে পাইন্দা আমরা 3 জন নিয়ত করছি হাইটিয়ে যাইব আর কি, তো হাঁটতেছে 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 তো আমার ওই ইয়া কাদির আঙ্কেল দেখতেছে কয় আমি কি দেখতেছি এরকম তোমরা কিছু দেখো, কয় না আমি কিছু উনি উনি কইতেছে যে দেখা এক মহিলা এরকম বসে রয়েছে এরকম সাদা কাপড় পরিয়া আর এরকম বসে রয়েছে ঘুমটা দিয়া আর কানতেছে, কয়ে ইয়ে তারপরে ওনার সাথে লুক ছিল ব্যানগাড়ি লোক আপনারা কিছু দেখেন কয় না দেখি না, কারণ তারা যখন দেখতে যায় তারা কিছুই দেখে না উনি একলাই দেখে, এ সমস্ত ঘটনা আসলে যার সাথে ঘটে উনি একলাই দেখে অন্য কেউ দেখতে পারেন, তো পরে এরকম করে আসে সামনে গেছে পরে সে বলতে হয় দেখে তো আমরা দূরে থেকে তুই যা কারণ তুই যখন দেখো আমরা তো দেখি না বারবার করে দিচ্ছি আমরা দেখি না তুই দেখো কে, পরে সে একলাই গেছে উনি সাহস করে কয় কে আপনি কী কয় কি ইয়া কিছু কয় না, 3-4 বছর পরে বলছে যে এত রাত্রে এদি এই পথ দিয়ে খারাপ তোরা জানোস না তো এদি দেয় সত্যি লিখা তখন আজকে 2টার গারমোট কে খাম ঠিক আছে, আমার বহুদিন ধরে এরকম রক্ত হওয়ার ইচ্ছা তখন তো হ্যাঁ দৌড় দিছে, তো দৌড় দিয়ে আসে এরকম অজ্ঞান হয়ে পেরে গেছে গা, তখন হিল কিলো না হল তারপর ওই যে ভ্যানগাড়িওয়ালা আমার পাশে যে আরেকটা লোক ছিল কাদির আঙ্কেলে ওনারে তুললো কে তোমার পান্ডে তোমার কী ছিল আমি এরকম এরম দেখছি আমরা তো দেখি না আপনারা দেখবেন কিনা এমন ঘটনা ঘটছে, আচ্ছা তারপরে ঠিক আছে ভালো হলো তো এখন আবার ভ্যানগাড়ি আবার কাছে গেলো ওটা মোটামুটি এটার তালা টালা খুললে আবার এটা স্টার্ট দিছে তো মোটামুটি ভালোই হয়, তো এখন সামনে গেছে তো সামনে গেছে পরে একটা ইয়ে আর কি ওই ব্রিজ আছে ব্রিজ একটা খালের উপরে একটা বড়ো একটা লম্বা একটা ব্রিজ আছে সে ব্রিজের উপর দিয়ে যাইতে হয়, তো ব্রিজের উপরে মাঝখান বরাবর যখন উঠছে তখন এটা ওই কে জানি আবার সে আগের মতো পিছনে ভ্যানগাড়িতে টাইনা ধরছে টাইনা ধরছে, এখন কোন মতেই তারা এগুলি ছাড়তেছে না, এখন আর একটা ঘটনা মাঝখানে ভুলে গেছে আমি ছেলে বলা হলো মেলার থেকে তারা অনেকগুলি মিষ্টি মিষ্টি জিলাপি তারপরে এরকম বাতাসে এগুলি আনছিল জিনেরা তো এগুলি পছন্দ করে কে দিনে পিছন থেকে বলতেছে যে আজকে এগুলি বাসায় নিয়ে তোমাকে যাওয়ানোর দরকার নাই ঠিক আছে আমরা 4-5 জন আছি আমরা তোমার এই সমস্ত বাতাসা তারপরে জিলাপি এগুলি মিষ্টি এগুলি খুব
ভালো লাগে, এগুলি কিছু দিতি ওকে বাসার জন্য নিয়ে যাইতেছি। কালকে সকালে বন্ধু বন্ধু বসে হেরা আসবো মানুষজন দাওয়াত কোন খাইবো, কারণ সপ্তম করে দিয়ে দিলে কামবে বলি, না দিয়ে দিলে আজকে যাও না যাইব না। তো কথা যেই ঘটনা সেই কাজ, যে যে ব্যান গাড়ি চালাইতে গেলে আর পিছন দিকে দোল রেখে ঠাস ঠাস করে হঠাৎ করে বড় বড় এরকম আগুন ইয়ার মতো চাক্কার মতো এরকম বড় বড় চাক্কা, উপরে একটা গাছ আছিল বট গাছের মতো, উপরের থেকে সাইডের থেকে খালি চাক্কা মারতেছে। তো চাক্কা একটা দেয় একদম সেই ব্যান গাড়িগুলো মাথার মধ্যে পড়ছে, উনি ব্যথা পাইছে। পরে তিনি কিন্তু মহাবিপদে বললাম, আপনাকে এই খেপলে আইসা আমি নিজেও বিপদে আপনারও বিপদে। তো পরে হেরা কী করবো, হেরা কোনো মতি ইয়া করতে পারে না, ঠিক আছে, খুব জোরে জোরে চাক্কাইতেছে আর ব্যান গাড়ি, তারা এখন তারা ভয় পাইতে, তিনজনই ভয় পাইতেছে এখন আবার এই ঘটনা তিনজনই দেখতেছে, ঠিক আছে। আগে তো একজন দেখতো ওই কাজের অ্যাঙ্কেল, এখন দুজন তারা সবাই দেখতেছে চাক্কাইতেছে এরকম এরকম, আস্তে আস্তে অনেক লোক দৌড়ে আসতেছে চিল্লা পাল্লা, তারা এখন খেয়ে লিব মেরে ফেলবে এরকম ধর ধর ধর। এখন হেরা করছে কি, এখন ডরে অহন করছে যে ইয়া ঠিক আছে এ সমস্ত ঘটনাগুলো তো ভয় পাওয়া দেবো না। তো একজনের সাথে তিনটা গামছা আসিল, গামছা করে কি গিট দিছে শক্তি করে, গিট দিয়ে কানি আঙ্গুল হাত দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে চাপিয়া ধরছে আর কি দোয়া দোস পড়ছে। তারপরে গিয়ে একটু থামছে, থামছে পরে তারা চিন্তা করলো যে এখন আর কোনো পিছন দিক তাকান যাইবো না, তাহলে এক দূরে একটা জোরে দূরে একটা জোরে দৌড় দিতে হবে, ভয়ে ভয়ে ভয় ভয় করলে চলবো না, দূরে একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে তারপরে দেখে আস্তে আস্তে এগুলি ব্যানগিরি ফালাই এসে দৌড় দিছে, পরে মনে করেন তারা এগুলি আস্তে আস্তে কমছে, বাসায় গিয়ে পড়ছে। পৌঁছার পরে তিনজনেরই খুব জ্বর ছিল, প্রায় 7-8 দিন জ্বর। তারপরে কবিরাজ টুবিরাজ আনছে, আনার পরে মোটামুটি অনেক দিন জ্বর ছিল। তারপরে কবিরাজ তিনজন তারা খুবই জিন, তারা এগুলি তো ওই যে মিষ্টি চাইছিলো, মিষ্টি মনে দেয় নাই এই কারণে কিছু হচ্ছে পাতি, তারা পুরোটাই চাইছিলো এই কারণে, যা কিছু দেওয়ার কারণে পাচ্ছে, না দিলে তো অনেক সমস্যা হইতো, তিনজন স্পটে মাইনে ফলাইতো। যাই হোক, তারপরে কবিরাজ টুবিরাজ আসার পরে তাবিজ কবজ এগুলি দিছে, দেওয়ার পরে তারা মোটামুটি সুস্থ, এখন মোটামুটি ভালো, এখনও ভালো আছে। এই হলো আমার তৃতীয় ঘটনা। এখন আমি চতুর্থ ঘটনা, এটা একটা ছোট্ট একটা ঘটনা, এটা বেশি একটা বড় না, চতুর্থ ঘটনাটা আমি বলবো। চতুর্থ ঘটনা ঘটলো গিয়া সেই আমার এই ছোট ভাইয়ের সাথে আর কি। আমার ছোট ভাই যখন, আমার ছোট ভাই আমার থেকে 7-8 বছরের ছোটো, সৌ বরিশাল মেডিকেলে পড়তো। তো মেডিকেলে যখন থাকা অবস্থায় বাসায় আসতো, তখন বললাম যে আমরা হোস্টেলে থাকতাম, তো হোস্টেলে থাকানোর পরে আমার ছোটো ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে, সে আমার সাথে শেয়ার করছে। সে অবশ্য এখন দেশে নেই, ঢাকার বাইরে থাকে, কানাডা থাকে। যখন আমার সাথে ঘটনা ইয়ে বলছিল এই প্রায় 10-12 বছর আগে, সেটা আমি আবার মনে রাখছি। তো সে বললো যে রাত্রে বরিশাল মেডিকেল কলেজে হোস্টেলে আমরা অনেক সময় পড়তাম, পরীক্ষা আসতো, ঠিক আছে। আমাদের পাশে একটা আবার একটা হুজুর মতো এরকম থাকতো, উনিও মোটামুটি নামাজ কালাম পড়তো। ঘটনাটা আসলে হুজুরের সাথে ঘটছে, ছোটো ভাই সামনে ছিল আর কি, সে দেখছে। তো এরকম অনেক রাত্রে পড়তো, একদিন দেখে দিই যে হোস্টেলের মধ্যে, হোস্টেলে আবার অনেক দিন আগে মেডিকেল কলেজের হোস্টেল, তো ওই বাথরুমটা একটু দূরে থাকে, ওয়াশরুমটা দূরে ছিল। তো হুজুরে একদিন ঘুম থেকে উঠছে, হুজুরে আবার তাহাজ্জুদ নামাজ পড়তো, তারা আবার এত পড়তো না। তাই হুজুরে তো টয়লেট ধরছে যে আমার ছোটো ভাইয়ের সাথে একসাথেই থাকতো, যে জাকির নাম আর কি, আমার ছোটো ভাইয়ের নাম, তো জাকির আমি একটু টয়লেটে দামো, তুমি একটু ঠিক আছে আমি যাই, তুমি থাকো, পড়লে পড়ো, ঘুমাইলে ঘুমাও। তো হুজুরে গিয়া ওই টয়লেট থেকে, টয়লেট করে খুব তাড়াতাড়ি দৌড়ে আসছে, দৌড়াতে মরাতে খোলা দৌড় ভাঙিয়া, ছোটো ভাইকে কী ব্যাপার আপনি টয়লেটে গেলেন, তো এরকম হুড়মুড়ে দৌড়ে আসলেন কোন করেন, আর করবে না, হ্যাঁ টয়লেটে দাঁড়িয়ে দেখি এক সাদা এক ধুতি পরা পাঞ্জাবি পরা এক লোক, অনেক লম্বা, হেডায় খালি পাইচারি করতেছে। আমি টয়লেট সারি কোনো দেখি, আমি আয় পড়ছি, কয় এরকম কি আগে ডাকছেন, কয় না, কয় এরকম মাঝে মধ্যে আমার সাথে এই প্রথম করছে। তা আমার ছোটো ভাই পেতেছে, এটা মনে হতে পারে আপনি নামাজি লোক, তো কোনো জিন টিন হইব, আপনি এগুলি লিয়া আর কেউ সাথে এগুলি বলা বলি করেন না, এগুলি আস্তে আস্তে ঠিক হয়ে দেবো। তো এর 7 দিন পরে ঘটনা, আবার সেই হুজুরে আরেকদিন করছে কি, ওই রাত্রে অনেকক্ষণ পড়ছে, তো পরা পরে যে ঘুম উঠতেছে না, তা আমার ছোটো ভাই ঘরে বসাচ্ছে, আমি ছাদের থেকে একটু ঘুরে আসি। ছাদের থেকে ঘুরে আসানোর পরে ছোটো ভাই দেখা যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, হুজুর তো নিচে নামে না, ঠিক আছে, হুজুর নিচে নামে না, উনি এরকম করতেছে যে আর দুজন চুম্মেট ছিল, আমার ছোটো ভাই সব গিয়ে দেখলো যে ইয়া হুজুরে একদম সে ছাদের উপরে দিয়ে উঠছে, ওইটা হুজুরে চোখ মুখ এরকম রক্ত ভরা, কে জানি হুজুরে পিটাইছে অনেকক্ষণ মারছে, চুলটুন একদম খারাপ, ঠিক আছে। ওনার সেন্স জ্ঞানে পরে আমার ছোটো ভাই সহ রুমমেট সহ তারা নিচে নামে আসলো, আসলে প্যান্ট টেনে দিল। তারপরে মনে করেন অন্য হুজুরে, সে তো আসলে মাদ্রাসা ছাত্র ছিল, তিনজনে থাকতো একসাথে বোর্ডিংয়ে থাকতো, অন্য কবিরাজ এগুলি তারা খবর দিল। খবর দেওয়ার পরে তারপরে হুজুর আসলো যে একটা জিন আছে দূরের থেকে হুজুরে পছন্দ করে, কিন্তু তেমন কোনো ক্ষতি করে, ওই দিন মনে অনেক কিছু বাকবিতঙ্গ হয়েছে, সাধু ইচ্ছা মতো পিটাইছে, পিটানোর পরে এখন সে মোটামুটি সুস্থ হয়েছে। এখন হুজুরে তদবির টদবির করলো, করার পরে হুজুরে করে যেন আস্তে আস্তে আমি তেল পরা দিই, পানি পরা দিই, এগুলি আস্তে আস্তে ঠিক হয়ে দেবে, ভালো হয়ে যাবো। তারপরে 7-8 দিন পরে হুজুরে দেখা যায় এরকম ঘটনা ঘটে না,
সব কিছু ঠিক হয়ে গেলো, তারপরে মোটামুটি সব সুস্থ, জ্বর হওয়ার পর সব সুস্থ হলো, এই হলো আমার চতুর্থ ঘটনা। এক্সিলেন্ট আমিনুল ভাই, এই যে আপনি রেডিওতে আমাদের সাথে আজকে আসলেন, আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বললেন, কেমন লাগলো? মোটামুটি ভালোই লাগছে, সময় কাটছে আমার। আচ্ছা, সো অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য এবং আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও জাগো এফএম শুনবেন এবং আপনার কাছে যদি আরও ঘটনা থাকে অন্য কোনো পর্বে আমরা সেই ঘটনাগুলো শুনবো। জি, আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কথা হচ্ছিল আমাদের আজকের প্রথম অতিথির সাথে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পর যখন ব্যাক করবো তখন নিশ্চয়ই আরও একজন অতিথিকে নিয়ে আসবো এবং তার কাছে থাকা ভৌতিক অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শোনাবো। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4-এ। Hello guys, this is Rafsan Chorbhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা। Guys, থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। Hello guys, this is Rafsan Chorbhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা। Guys, থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। বিরতির পর আবার উদয় ফিরে এলো জাগো এফএম 94.4-এ। চলছে ভূত স্টুডিও, এক্স্যাক্টলি ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে অনেক রকমের কনফিউশন, কেউ বলে এটা চিপস, কেউ বলে এটা বিস্কিট। এর রিজনটা কি? রিজনটা হচ্ছে এর ক্রিসপিনেসের কারণে এটাকে আপনার চিপস মনে হয়, আবার এটা বাইট দেওয়ার পরে বোঝা যায় না ইটস এ বিস্কিট। সো আপনারা যারা এখনও অবধি ট্রাই করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই যে একবার প্রাণ পটাটা ট্রাই করেন আর খেয়ে বুঝে নেন এটা চিপস অর বিস্কিট। আজকে আমিনুল ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু চারটি ঘটনা শুনেছি এবং আমি আমিনুল ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম আমরা জেনেছি তার সম্পর্কে, তিনি পেশায় একজন শিক্ষক, তিনি একটা পরিবারে তার কর্তা, তার ছেলে মেয়ে ওয়াইফ আছেন। তার মানে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই রেডিওতে এমন কিছু মানুষ আসেন তারা কিন্তু ফ্যামিলির কর্তা, অর্থাৎ তিনি এন্টারটেইনমেন্টটাকে ওন করেন। তিনি নিজে যখন রেডিওটা শোনেন, তিনি যখন ফেসবুকে আমাদের ভিডিওসগুলো দেখেন, ইন দ্যাট টাইম সে কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সদেরকেও তার সাথে কানেক্ট করে। এবং যেটা ভালো লাগছিল যে তিনি বলেছেন যে আমি 3 বছর ধরে অনুষ্ঠানটা শুনি, স্টার্টিংটা হচ্ছে আমার ওয়াইফের মাধ্যমে, বিকজ আমার ওয়াইফ হচ্ছে আপনার লিসনার, বেসিক্যালি সে হচ্ছে আপনার এই অনুষ্ঠানগুলো দেখে বা শোনে এবং সেখান থেকে আমি আস্তে আস্তে কানেক্টেড হয়েছি, এখন আমারও ভালো লাগে। আমার কথা হচ্ছে আপনিও যদি এরকম একজন বন্ধু হয়ে থাকেন যার কাছে মনে হয় যে হ্যাঁ আমি তো রেডিও একসময় শুনতাম না বা অনেক আগে শুনতাম, এখন শোনা হয় না, কিন্তু আই হ্যাভ সাম স্টোরিজ যেগুলো আমার কাছে মনে হয় প্যারানর্মাল, যেগুলো ভুতুরে, সে ঘটনাগুলো যদি আপনি রেডিওতে এসে লাইভে বলতে চান আগামী পর্বে, তাহলে কি করবেন? আপনার কাছে থাকা মোবাইল ফোনের রিসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, তারপর সেই টেক্সটটা পাঠাবেন আমাকে 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, যারা আগামী পর্বে আমার অনুষ্ঠানে আসতে চান ভূত স্টুডিওতে, রেডিওতে এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলতে চান, তারা এখনই মোবাইলের রিসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, তারপর টেক্সটটা পাঠিয়ে দিন আমাদের ঠিকানা 26969 এই নাম্বারে। ব্রেকের আগে বলেছিলাম যে আমি যখন ব্রেক থেকে ব্যাক করব তখন কিছু কমেন্ট পড়ে নেবার চেষ্টা করব। সো আমি একটু পেজে চলে যাই, প্রথমে জাগো এফএম এর www.facebook.com/জাগো এফএম, দিস ইজ দ্য পেজ এক্স্যাক্টলি। এখানে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, আমি ঝটপট করে কিছু নাম পড়ে ফেলি। হ্যাঁ, যেমনটা আমাদের সাথে রয়েছেন শিরিন, তিনি আমাদের নতুন বন্ধু, তিনি জানিয়েছেন এই অনুষ্ঠানটা তিনি এখন নতুন দেখতে স্টার্ট করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন। এদিকে অনন্ত, তিনিও আমাদের ভূত স্টুডিওর অনেক পুরনো লিসেনার এবং তিনি এখন আজকের এপিসোডটা দেখছেন সেটা জানিয়েছেন আমাদের সাথে। ফেরদৌসি যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, তিনি ভূত স্টুডিওর একজন নিয়মিত শ্রোতা এবং তার কাছে বেশ কিছু স্টোরি আছে, তিনি আসতে চান। আসতে চাইলেও যে নিয়মটা বললাম, সবাই যেভাবে আসে জাস্ট মোবাইল থেকে একটা রেজিস্ট্রেশন করেন, আমাদের টিম মেম্বাররা আপনার সাথে যোগাযোগ করবে বাই ফোন,
ফোনে প্রথমে আপনার স্টোরিগুলো তারা শুনবে, সেটা যদি প্রচারযোগ্য হয় আগামী পর্বে আপনি থাকবেন আমাদের সাথে রেডিওতে লাইভ, সেখানে আপনি আপনার স্টোরিগুলো বলবেন আমাদেরকে, ঠিক আছে? তারপরে একটা আমি আমার পেজে চলে যাই, www.facebook.com/rjudoy, এক্স্যাক্টলি rjudoy দিয়ে সার্চ করলে পেজটা পেয়ে যাবেন। ওকে, এইখানটাতে আজকে অনেক অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু অলরেডি আমার লাইফটা শেয়ার করতে স্টার্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। যেমনটা রয়েছেন বাঁধন, তিনি বলেছেন আমার খুব ভালো লাগে তোমার অনুষ্ঠানগুলো, অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আমাদের সাথে মুনিয়া জয়েন করেছে, ভাই আজকের ঘটনাগুলো ভালো ছিল, আমিনুল ভাইকে ধন্যবাদ, আমিনুল ভাই খুব সুন্দর করে স্টোরিগুলো বলেছে, জয়েন করেছেন। আমাদের সাথে তাবাসুম বলছে আমি এবং আমার হাজব্যান্ড ভূত স্টুডিও শুনি, আমাদের কাছে কিছু স্টোরি আছে, আমরা কি সেগুলো শেয়ার করতে পারবো? ওয়াই নট, খুবই সিম্পল না? একদম আপনি বা আপনার হাজব্যান্ড যার কার যে কারো মোবাইল থেকে, দুজনের যে কোনো একজনের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করুন, আমাদের টিম মেম্বার যখন ফোন করবে তখন বলবেন যে আমি এবং আমার হাজব্যান্ড দুজনের স্টোরি বলতে চাই, কোনো প্রবলেম নেই। গল্পের সংখ্যা তিনের অধিক, তিনটা চারটা বা পাঁচটা হলে ভালো হয়। তো চলেন এবার আমাদের পরবর্তী গেস্টের সাথে আমরা পরিচিত হয়ে নেই। কি নাম তোমার? ভাই আমার নাম প্রথমা। প্রথমা, কি করো তুমি? ভাই আমি একজন স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। কলেজে পড়ছো? ওকে, এই যে ধরো তুমি যে এই রকমের একটা অনুষ্ঠানে আসছো, তোমার ফ্যামিলি মেম্বারসরা কিছু বলে না যে তুমি কেন রেডিওতে যাবা, কেন ভৌতিক অনুষ্ঠানে বলতে হবে, কিছু বলে না এইসব ব্যাপারে? কিছু বলে না, বরং তারা আমাকে এনকারেজ করে, কারণ তারাও সংস্কৃতি লাইনের সাথে যুক্ত এবং তারা খুব প্রশংসা করে ব্যাপারটা, যে হ্যাঁ যে মানুষ যে স্টোরিগুলো বলতে যাচ্ছে একটা প্ল্যাটফর্মে, এটা উচিত মানুষকে জানানো। তো আমার বাবা মার কাছ থেকে আমি প্রচন্ড লেভেলে সাপোর্ট পাই। আমি সায়েন্সে ইন্টার সেকেন্ড ইয়ার। সো আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমরা তো আসলে প্রত্যেকটা জিনিস সায়েন্স দিয়ে বিলিভ করার চেষ্টা করি বা প্রুফ করার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে তোমার কাছে কেন মনে হলো যে ভূত বা ভৌতিক এই ব্যাপারগুলো আসলে আছে, আমি এগুলো নিয়ে কথা বলবো? সব কিছু যে এখনো অবধি সায়েন্স ক্লারিফাই করতে পেরেছে তা কিন্তু না, এমনও কিছু কিছু টপিক আছে যেগুলো এখনও অবধি সায়েন্স কিন্তু ক্লারিফাই করতে পারেনি। এবং আমরা যারা মুসলমান, আমি সমস্ত ধর্মের কথাই বলছি, স্পেশালি যারা মুসলমান তারা জানে যে জিন জাতি কিন্তু আছে মানব জাতির সাথে। সো আমি নিজে একজন মুসলমান, আমি জিন জাতিটাকে বিলিভ করি। এবং এটা যে সায়েন্স দিয়ে আমাকে বিচার করতে হবে ব্যাপারটা সেরকম না, যদি কখনো সায়েন্স দিয়ে এটা ক্লারিফাই করা সম্ভব অবশ্যই এটা হবে যে হ্যাঁ সত্যি জিন বলতে কিছু একটা আছে। এখন অবধি অনেক কিছুই আছে যেগুলো সায়েন্স ক্লারিফাই করতে পারেনি। সো আমি সায়েন্সটাকে এইসব ক্ষেত্রে ধরতে চাই না। আমি পার্সোনালি যিনি বিশ্বাস করি, আমি মানে জানি যে হ্যাঁ কিছু একটা আছে, সেই জন্যই আমার এখানে আজকে আসা, নিজের স্টোরিগুলো শেয়ার করা। সো আমি এই আজকে যে একটা বিষয় আপনারা খেয়াল করেন, প্রথম যে গেস্টটা আসছিল তার বয়স এবং এখন যে আমার সামনে বসে আছে তার বয়স, তার মানে দুটো ডিফারেন্ট জেনারেশন, রাইট? সো এই জায়গাটাই মজা আছে, সেটা হচ্ছে কি যে আপনার একটা স্পেসিফিক শো কোনো একটা নির্দিষ্ট টার্গেট গ্রুপকে নিয়ে যদি আমরা করতাম তাহলে আমার অডিয়েন্সের সংখ্যা অনেক কম হইতো, রাইট? সেই জায়গাটায় চিন্তা করেন যে আমরা যে শোটা করছি এইখানে 50 ইয়ার্স ওল্ড একজন বাবা এসে তার জীবনের ভৌতিক অভিজ্ঞতা বলে গেলেন, ঠিক এখন একটা কলেজ পড়ুয়া মেয়ে আমার সামনে বসে আছে, সে তার জীবনের ভৌতিক গল্প বলতে আসছে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে এখানে সব বয়সী মানুষেরা আসতে পারে, আসতে চাইলে। সো আপনিও রেজিস্ট্রেশন করেন, যদি এখনই আপনার মোবাইল ফোনের রিসেপশনে যাওয়া সম্ভব হয় গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। আমরা প্রথমার কাছ থেকে আজকে দুটো ঘটনা শুনবো পরপর, হ্যাঁ শুনি তাহলে। ভাইয়া আমার যে প্রথম ঘটনাটা সেটা হচ্ছে আমার এক জুনিয়রের কাছ থেকে জানা, আমার জুনিয়রের বড় ভাই ফ্রেন্ড আর কি, নাম হচ্ছে রাকিব। সে পড়াশুনোর পাশাপাশি একটা এনজিওতে জব করতো। সো একটা ফ্রেন্ডের বা হচ্ছে মানে নিজের যে আত্মীয়র যে বাসা থাকে ওরকম একজন আত্মীয়র বাসায় আর কি থেকে সে পড়াশুনো, এনজিওর কাজ সব কিছু একসাথে হচ্ছে মেনটেন করতো। তো যেই আত্মীয়র বাসায় সে থাকতো, সে আত্মীয়র বাসার পাশে আরেকটা বাড়িতে কানাঘুষো শোনা যায় যে একটা মেয়ে এসছে, দূর থেকে একটা মেয়েকে আনা হয়েছে, মেয়েটা আগে এখানে থাকতো না, মেয়েটাকে এখানে আনা হয়েছে। পরে ভালো করে খবর নিয়ে জানতে পারে যে মেয়েটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ঢাকা, তাকে হচ্ছে তার এক আত্মীয়র বাড়িতে, ওটা ছিল মেয়ের খালার বাড়ি, ওইখানে নেওয়া হয়েছিল। মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, ছেলে এবং মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়ের যে বাবা মা সে খুব একরোকা টাইপের, একদমই তাদের ভালোবাসাটা মেনে নিতে চায়নি। সো ছেলের থেকে মেয়েকে আলাদা করার জন্য তারা হচ্ছে কালা জাদুর সাহায্য নেয়। এই কালা জাদু করার জন্যই মূলত ঢাকা থেকে তাকে এখানে আনা হয়। আমি প্লেসটা বলতে চাচ্ছি না, এটা মানা আছে, তাই বলতে পারলাম না কোথায়। ঢাকা থেকে যখন ওই মেয়েকে তার খালার বাড়িতে আনা হয়, তখন মেয়ে অনেক স্বাভাবিক ছিল, তাকে বলা হয়নি যে এখানে তাকে এই কাজ করার জন্য এবং এটা করার জন্য আনা হয়। মেয়েকে যখন আনা হয় তখন তাকে বলে যে তোর ভালোবাসাটা আমরা মেনে নিছি, খুব শিগগিরই তোদের আমরা বিয়ে দিয়ে দিব। মেয়েটা খুব খুশি। সো এর জন্য তাকে হচ্ছে যখন ওখানে নিয়ে যাওয়া হয়, মেয়ে অত কিছু
মানে খেয়াল করেনি যে গেলাম খালার বাড়িতে একটু ঘুরে আসি। খালার বাড়িতে আনার পর সে ভুল করে তার বাবা মার কনভারসেশন শুনে ফেলে। সেখানেই সে বুঝতে পারে যে হ্যাঁ, তার বাবা মা তাকে কালাজাদু করার জন্য এখানে নিয়ে আসছে। আমি বলছি না যে সমস্ত বাবা মাই এই কাজ করে, কিছু কিছু আছে, কিছু কিছু বাবা মা আছে তারা হচ্ছে তার মেয়ের ভালো করতে যে উল্টো খারাপ করে ফেলে, এতে যে তার মেয়ে কষ্ট পাচ্ছে এটা তখন তাদের মাথায় কাজ করে না। আমি কোনো বাবা মাকে ছোট করছি না, আমি জাস্ট গল্পের অংশটুকু বললাম। পরবর্তীতে মেয়ে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে, বাট কোনোভাবেই হচ্ছে সে বাধা অতিক্রম করে ওই বাড়ি থেকে বের হয়ে তার প্রেমিকের কাছে যেতে পারে না। একটা পর্যায়ে ওই মেয়েকে কালাজাদু করার জন্য এক তান্ত্রিকের সাথে কথা বলা হয়। তান্ত্রিক বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি করব কাজ। এদিকে মেয়েকে দু মাস আগে না বলে একবার হচ্ছে করা হয়েছিল কালাজাদু, তখন মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মানে এক কাজ করতে গিয়ে আরেক কাজ হয়ে যায়, বিপরীত একটা প্রতিক্রিয়া ঘটে তার সাথে। তো বাবা মা যার ফলে একটু ভয় পাচ্ছিল যে এবার যদি মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু হয়, কিন্তু এবার তান্ত্রিক তাকে আশ্বস্ত করে যে হ্যাঁ এবার কিছু হবে না, এবার সব ঠিকঠাক হবে। তো বাবা মা সবাই রাজি হয়ে যায়। ওই খালার বাড়ির লোকজন ওইখান থেকে বলল যে আমরা ঠিক আছে তাহলে এখানে আশপাশ থেকে এলাকার থেকে কয়েকটা ছেলে জোগাড় করি যাতে ওকে ধরে বসাতে পারি। তো যেই ভাইয়াটার গল্প আমি বলছি, রাকিব ভাইয়া, সেই ভাইয়াকে এবং ওই ভাইয়া যেই আত্মীয় বাড়িতে থাকতো সেই বাড়ির একটা ছেলে এবং আশেপাশের বাড়ি থেকে আরও দুটো ছেলেকে, মোট চারজন ছেলেকে তারা হচ্ছে জোগাড় করে নিয়ে যায় ওই কালাজাদু যেখানে করা হবে মেয়েকে ধরার জন্য। তো ভাইয়া যখন প্রথমে এটা শুনতে পারে তখন তার খুব ভয় লাগছিল যে ব্যাপারটা কী হবে, কালাজাদু করবে, আমি কেন যাচ্ছি। কিন্তু ওই যে ভিতরে যে একটা কিউরিসিটি, একটা কৌতূহল, সেই কৌতূহলের বসে সে হচ্ছে চলে যায়। এবং ওইখানে যাওয়ার পর যে অ্যাটমসফিয়ার দেখে সে আরও বেশি ভয় পায়, প্রচণ্ড লেভেলে ভয় পাচ্ছিল। কিন্তু সে যেহেতু নিজের কৌতূহল মিটাতে আসছে তাই সে ওইখান থেকে যাচ্ছেও না, কিছু করছেও না, চুপ করে দাঁড়িয়ে থাকে। বাবা মা এত বেশি একরোখা ছিল ওই আপুটার, ওই আপুটাকে কেটে ফেলে দিবে তাও ওই আপুটার ভালোবাসা কখনো মেনে নিবে না। সো বোঝাই যাচ্ছে যে তারা কতটা দূর যেতে পারে এই কাজগুলো করার জন্য। ফাইনালি ওই আপুটার বাবা মা এবং তার বড় ভাই, তারপর হচ্ছে তার খালার বাড়ির আত্মীয় স্বজন এবং আশেপাশে কয়েকজন লোক নিয়ে ফাইনালি ওই আপুটাকে নিয়ে হচ্ছে কালাজাদু যেখানে করা হবে তাদের এলাকা থেকে দূরে একটা পরিত্যক্ত বাড়ি, সেখানে নিয়ে যাওয়া হয়। ওইখানে যাওয়ার পর অ্যাটমসফিয়ার এত খারাপ ছিল, আপু ফার্স্টেই ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই পালাতে পারে না। ওই আপুটাকে, যে চারটা ছেলের কথা বললাম রাকিব ভাই সহ, তারা ধরে বসে আছে। ওইখানে একজন তান্ত্রিক আসে, বয়স 40-45 মতো হবে, দেখলে একদমই তান্ত্রিক তান্ত্রিক লাগে না, একদমই নর্মাল একটা সাধারণ একটা লোক, যেরকম সাধারণ আশেপাশে মানুষ ওরকম সাধারণ একটা লোক। তাকে দেখে একদমই কেউ বলবে না যে সে একজন তান্ত্রিক। সে হচ্ছে লাল কালারের একটা বৌদ্ধরা যেই টাইপের ইয়াগুলো পরে, ড্রেসগুলো পরে, ওই টাইপের কিছু একটা পরা, গায়ে একটা গামছা এক সাইডে ঝোলানো এবং সারি সারি অনেক রুদ্রাক্ষের মালা, তারপর তাবিজ, আরও অনেক কিছু, হাত ভর্তি আংটি, অনেক কিছু দেওয়া। সে হচ্ছে যজ্ঞর প্রস্তুতি নিচ্ছে যে সে এখানে যজ্ঞ করবে, তন্ত্রমন্ত্র করে মেয়েটাকে কালোজাদু করবে। তো এরকম পরিস্থিতি যখন হয় মেয়েটা কিছুতেই বসে থাকতে যাচ্ছে না, সে পালানোর চেষ্টা করছে। লাস্টে যখন দেখে মেয়েটা অতিরিক্ত পরিমাণে পালানোর চেষ্টা করছে, তখন সে যজ্ঞ করার আগে মেয়েটাকে শান্ত করার জন্য ওই তান্ত্রিকটা তন্ত্রমন্ত্র করতে থাকে, অনেক বেশি ঝাড়ফুঁক করতে থাকে। মেয়েটার ভিতরে একটা অদ্ভুত রকমের পাগলামো ভাব চলে আসে। প্রথমে রাকিব ভাই বিশ্বাস করেনি যে আদৌ তন্ত্রমন্ত্র করতে পারবে কি না, আমার তো মনে হয় ভণ্ড এই টাইপের কিছু একটা মনে করছিল, মনে করছে যে মেয়েটার কিছুই হবে না। কিন্তু লাস্টে যখন দেখে যে মেয়েটার অবস্থা খারাপ হচ্ছে প্রতিনিয়ত, সে প্রচণ্ড ভয় পায় যে কী হবে এবার। চারটা ছেলে ওই একটা আপুকে ধরে রাখছে, তাও হিমশিম খাচ্ছে, এত বেশি পরিমাণে শক্তি চলে আসছে আপুটার ভিতরে। সে চারজনকে ঠেলে ফেলে দেয়, এত বেশি শক্তি চলে আসছে তার ভিতর। অনেক চেষ্টা করছে আপুটাকে বসিয়ে রাখার চেয়ারের মধ্যে, কিছুতেই সম্ভব হচ্ছে না। লাস্টে তন্ত্রমন্ত্র করতে করতে যখন দেখে যে না কোনো লাভ হচ্ছে না, তান্ত্রিক একটা তরল টাইপের কিছু একটা ওই আপুটাকে জোর করে খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার পর আপু একদম নিস্তেজ হয়ে হচ্ছে মাটিতে পড়ে যায়। তো রাকিব ভাই মনে করছে হয়তো কোনো মাদক বা নেশা জাতীয় কিছু হয়তো খাইয়ে দিয়েছে। যখন দেখে যে আপুটা পড়ে গেছে, এবার তান্ত্রিকের মুখে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি উঠে যায়। হাসি দিয়ে সে হচ্ছে ওই যজ্ঞের ওখানে যায়, ওখানে যে যজ্ঞ করবে।
সমস্ত কিছু রেডি করে ফেলে, যেহেতু ওই আপুকে আর ভাইয়াটাকে আলাদা করার চেষ্টা চলছে। সো সে দুইটা পুতুল বানায় যেটা দিয়ে হচ্ছে মূলত তাদের কালা জাদু করবে, একটা ছেলের পুতুল একটা মেয়ের পুতুল, লাল কালারের কাপড় আর হচ্ছে ময়দা দিয়ে, ময়দা বা গুঁড়ো টাইপের কিছু একটা সাদা, মেবি ময়দা, ওগুলো দিয়ে একটা পুতুল বানায়। সে পুতুলের মধ্যে সে অনেক ঝাড়ফুঁক মন্ত্র অনেক কিছু করতে থাকে। একটা পর্যায়ে ওই ছেলে পুতুলটাকে ওই বাড়ির ভিতরেই মাটি খুঁড়ে গর্ত করে রেখে দেয়। রেখে দেওয়ার পর ওই আপুটাকে হচ্ছে জাগানোর চেষ্টা করে, কিন্তু আপুটা জাগে না। তো তান্ত্রিক বলে যে আচ্ছা ঠিক আছে, যাচ্ছে না যেহেতু থাকুক, আমি আমার কাজ সারি। তারপর হচ্ছে কালা জাদু করা হয়, কালা জাদু ওই মেয়ের পুতুলটা নিয়ে অনেক কিছু করা হয়। করার পর ওই আপুটা অজ্ঞান থাকা অবস্থায় তার ভিতরে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তখন ওই তান্ত্রিক বলে যে আজকে সারা দিন যদি ওই ছেলেটাই মেয়েটার সামনে না আসে, তাহলে ছেলেটাকে মেয়েটা পুরোপুরি ভুলে যাবে। তো রাকিব ভাই এসব শুনে তখন তার মনে হচ্ছে যে সত্যি কিছু হবে, মানে সে তখনও বিশ্বাস করতে পারছে না যে আদৌ কালা জাদু সম্ভব কি না, আদৌ হচ্ছে কি না। একটা পর্যায়ে ওই ছেলেটাকে এবার বান মারবে, তো ওই যে পুতুলটাকে তারা মাটি খুঁড়ে রেখে দিয়েছিল ওই বাড়ির ভিতর, সে পুতুলটাকে বের করে সে পুতুলটার একটা পা কেটে ফেলে, বুকের বাম পাশে পুতুলের ওই বুকের বাম পাশে বেশ অনেকগুলো সুই গেঁথে দেয়, মাথা কেটে ফেলে, মানে অনেক কিছু করে, অনেক কিছু মন্ত্রতন্ত্র করা হয়। কিন্তু ছেলেটাকে কিছুতেই কিছু করা যাচ্ছিল না। তান্ত্রিক নাকি সেখানে বসে সেটা টের পাচ্ছিল যে হ্যাঁ, ছেলেটাকে কিছু করা যাচ্ছিল না। ওই মেয়েটা ছেলেটার উপর যখন কালা জাদু করা শুরু করে, তখন ওই প্রভাব ছেলের মার উপরও পড়ে। ছেলের মা অতিরিক্ত পরিমাণে অসুস্থ হয়ে যায়, জ্বরে ভুগতে থাকে, এবং ছেলেটাও ওইখান থেকে আশেপাশে সবাইকে খুঁজতে থাকে যে আমার মা এরকম হচ্ছে, তার মানে নিশ্চয়ই আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে, যেটা প্রভাব আমার মার উপর পড়ছে। অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই ছেলেটাকে আটকানো যায় না। ছেলেটাকে লাস্ট যখন আটকানোর সর্বশেষ চেষ্টা করে, ওই মুহূর্তে ছেলেটা দেবদূতের মতো ওই বাড়িতে উপস্থিত হয় যেখানে কালা জাদুটা হচ্ছিল। ওইখানে উপস্থিত হয়ে দেখে যে আপুটার এই অবস্থা, আপুটাকে আগে নিজের সাথে কয়েকজন নিয়ে এসেছিল, তাদের কাছে রেখে হ্যান্ডওভার করে, তারপর যে হাড়িটার ভিতর থেকে ওই তরল পদার্থটা আপুটাকে খাওয়ানো হয়েছিল, ওই হাড়িটার ভিতরে ওই ভাইয়াটার জন্য যে পুতুলটা রেডি করা হয় সেটা চুবিয়ে রাখা হয়েছিল, ওই সময় ওই ভাইয়াটা চলে আসে, ওই হাড়িটাকে ভাঙে। ওই হাড়িটাকে ভাঙার পর যে তান্ত্রিক ছিল, সে তান্ত্রিকটাকে ইচ্ছা মতো উদ্ধম মধ্যম দেয়, দিয়ে একদম আধমরা অবস্থায় করে ফেলে, এবং আরেকটা হাড়ি নিয়ে ওই তান্ত্রিকের মাথায় ভাঙে। কারণ ওই তান্ত্রিকটা অনেক বেশি ডিস্টার্ব করছিল, যার ফলে ওই আপুটা, আপুর ফ্যামিলি, ওই ছেলেটার ফ্যামিলি সবাই ভুগছিল। যখন তান্ত্রিকটাকে মেরে আত্মহত্যা করে দেওয়া হয়, ওই আপুর ফ্যামিলির লোকজনও ভয় পেয়ে যায় যে ছেলে তো মাথা নষ্ট করে ফেলছে, এই ছেলে তো সম্ভব না কিছু করা। আর ওইখানে যে রাকিব ভাই সহ যে আরও চারজন, যে মানে মোট যে চারজন ছেলে ছিল, তারা কোনায় দাঁড়িয়ে সব দেখতে থাকে, তারা বাধাও দেয় না, কিছু করেও না। রাকিব ভাইয়ের মতে যেটা হচ্ছিল সেটা ভুল হচ্ছিল, এখন যেটা হচ্ছে সেটা ঠিক, দুটো মানুষ দুজনকে ভালোবাসে, আমরা কেন মাঝখান থেকে বাধা হয়ে দাঁড়াবো, যা হচ্ছে হতে থাক, আমি কিচ্ছু বলবো না। সে জাস্ট কোনায় দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখতে থাকে, এবং লাস্টলি ওই আপুটার জ্ঞান ফিরানো হয়। যেহেতু সারাদিন আপুটার হচ্ছে ভাইয়াকে না দেখলে ভুলে যেত, সারাদিন তো সম্ভব হয়নি, কারণ তার আগে ভাইয়া চলে আসে, এই আপুটারও কিছু হয়নি আর ভাইয়াটারও কিছু হয়নি। লাস্টে হচ্ছে কালা জাদুটাকে ওই কাটার জন্য আরও হুজুর টুজুর ডেকে আরও কিছু করা হয়, লাস্টে এই কালা জাদুটা বান মারা যেটা সেটা সম্ভব হয়নি, সেটা কেটে যায়, এবং আপুটাকে নিয়ে ভাইয়া ওইখান থেকে সেফলি বাসায় চলে যায়। তারপর তারা বিয়ে করে এখন হ্যাপিলি সংসার করছে। তো ভাইয়া এটা ছিল আমার প্রথম স্টোরি, এবং এখন আমি আমার সেকেন্ড স্টোরিটা বলবো। সেকেন্ড স্টোরিটা এটা আমার ফেসবুকের মাধ্যমে আলাপ এক আপুর কাছ থেকে জানা। ওই আপুটার যে বোন, ওই বোনের ফ্রেন্ডের সাথে ঘটে আর কি ঘটনাটা। ওই ভাইয়ার যে ফ্রেন্ডের যে বোন, তার যে হাজবেন্ড, তার নাম হচ্ছে হৃদয়। তো হৃদয় ভাইয়ার আর হচ্ছে আপুটার বোনের নাম হচ্ছে সীমা আপু। তো হৃদয় ভাইয়ার সীমা আপুর বিয়ে হয় 2020 সালে, আর একদম করোনা সময়কালীন তাদের বিয়েটা হয়। ঘটনাটা ঘটে 2021 সালে, তখন করোনার প্যান্ডামিক সিচুয়েশন চলছে, মানে একটু শিথিল অবস্থা। ওই সময়টাতে তারা হচ্ছে ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে শিফট হয়ে যায়। ওইখানে তার বাবা মা, তারপর হচ্ছে আরও যারা যারা ছিল শ্বশুরবাড়ি, সবাইকে নিয়ে থাকবে। এর জন্য তারা ঢাকা থেকে
তাদের গ্রামের বাড়িতে শিফট হয়ে যায়। শিফট হয়ে যাওয়ার পর এখানে মোটামুটি প্রথম দুই তিন মাস খুব ভালো কাটে তাদের। এরপর হচ্ছে আপুটা কিছু ফিল করতে থাকে ভিতরে, সীমা আপুর সাথে কিছু একটা হচ্ছে সেটা সে ফিল করতে থাকে, কিন্তু প্রথমে সে পাত্তা দেয়নি। তার কয়েকদিন পরে সে বুঝতে পারে, মানে হচ্ছে সে কনসেপ্ট করেছে, সে বুঝতে পারে যে না এখন এত কিছু পেন নিলে চলবে না, এখন আমাকে আমার বাচ্চার কথা ভাবতে হবে। সে এসব সমস্ত কিছু ভুলে একদম তার প্রেগনেন্সি নিয়ে এসে একদম ইয়ে হয়ে যাবে, মরতে যায় একদম ভালো মতো এসে তার প্রেগনেন্সি নিয়ে মেতে ওঠে। একটা পর্যায়ে প্রেগনেন্সি যখন তিন মাস, তখন তার যে খালাতো দেওর, মানে হৃদয় ভাইয়ের যে খালাতো ভাই, তার বিয়ে ঠিক হবে। তো তার খালার শাশুড়ির সবাই, ফ্যামিলির সবাই তাদের বাড়িতে আসে, যে বাড়িতে সীমাপুরা ছিল ওই বাসায় আসে, ওইখানেই কথাবার্তা হয়, ওইখানেই সমস্ত কিছু হয়। ওই আপুটার যেহেতু থ্রি মান্থস চলছে, যার ফলে সে সামনে যায়নি, সে তার হাজব্যান্ডের সাথে পিছনে দাঁড়িয়েছিল, মানে সে তার হাজব্যান্ডের আড়ালে দাঁড়িয়েছিল। তো হঠাৎ করে তারা একটা সাউন্ড পায়, কুকুর ডাকার সাউন্ড। তখন তারা বুঝতে পারে যে তারা একটা ইয়া এনেছিল, একটা কুকুরের বাচ্চা এনেছিল পালার জন্য, বাড়ির বাহিরে রেখেই তাদেরকে পালা হচ্ছিল। সে ওই কুকুরের বাচ্চাটা হঠাৎ করে কাঁদছে এটা মনে করে তারা বাড়ির বাহিরে যায়। তখন রাত্র 8 কি 9 বাজে, রাত্রেবেলায় এইসব আলোচনা হচ্ছিল। তখন তারা বাড়ির বাহিরে যায়, দরজাটা যখন খুলবে মেইন ডোর, তখন আপুটা খেয়াল করে যে একটা সবুজ রঙের একজোড়া চোখ আপুর দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে, এবং পুরো বডিটা হচ্ছে কালো ছায়ার মতো। আপুটা এটা দেখে প্রচণ্ড ভয় পায়, ভাইয়াকে বলে যে দেখো কি জানি একটা দেখা যাচ্ছে, এত বড় একটা প্রাণী হয় নাকি, অত্যাধিক বড় সাইজের এবং অসম্ভব সাইজের একটা প্রাণী ছিল, এত বড় প্রাণী বর্তমানে দেখা যায় না। এখন পরে যখন ওই ভাইয়া এটা দেখে যে না আশেপাশে তো কেউ নাই, তুমি কাকে দেখছো, আপুটা বলে এই যে আমার সামনে দাঁড়ানো, তোমার সামনে দাঁড়ানো কত বড় একটা কুকুর, এরপর আকারটা একটা কুকুরের মতো হয় আর কি, বলে কত বড় একটা কুকুর, এত বড় কুকুর হয় নাকি। ভাইয়া বলে যে না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আপুটা এবার বুঝতে পারে যে যা দেখায় শুধুমাত্র আপুই দেখছে, ভাইয়াটা কিছুই দেখতে পাচ্ছে না। এখন আপু মনে মনে ভাবে যে কী হলো এটা আমার সাথে, এরকম কেন হচ্ছে। সে প্রথম প্রথম প্রচণ্ড ভয় পায় যে ব্যাপারটা কী, এরকম কেন হচ্ছে। পরে সে ভাবে যে হয়তো আমার এমনি হয়তো কোনো ছায়াটায় বা কিছু একটা দেখছি হয়তো। পরে তাদের যে কুকুরের বাচ্চাটা কান্না করছিল, সে বাচ্চাটাকে যে তারা হচ্ছে দেখে যে না সে তো ঘুমাচ্ছে, তাহলে সাউন্ডটা করলো কিসের। এবার সীমা আপুর মনে আবার নতুন করে ভয় ঢুকে যে ব্যাপারটা কী, কিছুই তো বুঝতে পারতেছি না। সেদিনের মতো পরে ভাইয়া বলে যে তুমি হয়তো ভুল টুল দেখছো, অন্য কোনো কুকুরের ছায়াটায় দেখছো হয়তো, বাদ দাও। সেদিনের মতো তাদের ব্যাপারটা কেটে যায়। এরপর প্রায় 7-8 দিন পর আপু রাত্রে ঘুমিয়ে আছে, 2-2:30 দিকে হঠাৎ করে আপু একটা সাউন্ড পেয়ে জেগে ওঠে। কিসের সাউন্ড আপু জানে না, বাট একটা সাউন্ড পায়, একটা সাউন্ড পেয়ে জেগে ওঠে, আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই, একটা ছায়া মূর্তি মতো তার পায়ের সামনে দাঁড়ানো। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এটা কি, এটা কি জিনিস। সে সাথে সাথে তার হাজব্যান্ডকে ডেকে তোলে যে উঠো, কি যেন একটা দাঁড়িয়ে আছে। তার হাজব্যান্ড উঠে লাইট জ্বালায়, লাইট মেরে দেখে ঘরের চতুর্দিকে যে না কিছুই তো নেই, আশেপাশে চিপাচাপা, ঘরের বাহিরে উঠানে, যেহেতু গ্রামের বাড়ি উঠান আছে, সব জায়গায় দেখে যে না কেউ তো নেই। এখন আপু বলে না আমি কিছু একটা দেখছি, কিছু একটা সাউন্ড শুনে আমার ঘুম ভাঙছে। এখন পরে ভাইয়া বলে যে বাদ দাও, চোর টোর হবে হয়তো, ওইটারই ছায়াটায় দেখছো, এর জন্য হয়তো ভয় পাইছো। তা আপু ওরকমই মনে করে ঘুমায় যায়। এর পরের দিন রাত্রেবেলা তাদের যে বাসার যে ডিজাইনটা সেটা আমি একটু বলি, যেহেতু গ্রামের বাড়ি, তিনটা ওয়াশরুম পাশাপাশি, তাদের যে রুমটা, যে রুমে তারা থাকতো সেই রুমের একটু পাশেই তিনটা ওয়াশরুম পাশাপাশি থাকা, যেহেতু গ্রামের বাড়ি টিন শেডের বানানো। তো রাত্রেবেলা এরকম 2-2:30 বা 3 দিকে জোরে জোরে ওই ওয়াশরুমের দরজায়, তারপর দেয়ালে, ছাদে কেউ যেন বাড়াবাড়ি করছে, মানে এরকমভাবে ওই বাড়ি দিচ্ছে, ব্যাপারটা কী, এত সাউন্ড কিসের। আপুর আবার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে আর কোনো সাউন্ড পায় না, যখনই ঘুমানোর চেষ্টা করে তখনই সাউন্ড পায়। যখন এই অবস্থা দেখে তখন সে ফাইনালি আবার তার হাজব্যান্ডকে ডেকে তোলে। ভাইয়ার একই কথা যে চোর করছে হয়তো, কিন্তু আপুর কথা চোর কি সবাইকে জানিয়ে বলবে যে আমি চুরি করতে আসছি, এইটা তার হাজব্যান্ডকে সে কিছুতেই বোঝাতে পারছে না যে ব্যাপারটা কী, কিসের জন্য এরকম হচ্ছে। আপুটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আপু এমন একটা পরিস্থিতিতে সে যে নিজে যেয়ে দেখবে সেটাও পসিবল না, কারণ তখন সে প্রেগনেন্ট অবস্থায়, তখন তার 3 মাস চলছে।
তো সে আর রিস্ক নেয়নি কিছু করার, সে প্রচণ্ড ভয় পায় এবং কোনো রকমে সে রাতটা কভার করে। ভোরবেলা যখন ফজরের আজান দেয় তখন সে শুনতে পায় কেউ একজন খুব আর্তনাদ করছে, কাঁদছে, বাজেভাবে কাঁদছে, যেন সে খুব কষ্টে আছে। কাঁদতে কাঁদতে তাদের বাড়ির উঠোনে এসে আওয়াজটা শেষ হয়ে যায়। আপুর প্রচণ্ড ভয় পায় যে কী হলো ব্যাপারটা। সে কোনো রকমে উজু করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ পড়ে এখন সে একটু বেটার ফিল করে, তারপর সে সকালবেলা আবার ঘুমাতে যায়। যেহেতু সারা রাত তার সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যার ফলে তার ঘুম ভাঙে খুব লেট করে। লেট করে যখন ঘুম ভাঙে বাড়ির লোকজন অতটা পাত্তা দেয় না, যে ব্যাপারটা স্বাভাবিক, যেহেতু প্রেগনেন্ট সে একটু ঘুমাইতেই পারে। কিন্তু ওই ভাইয়াটার এবার হচ্ছে খটকা লাগে যে এতক্ষণ তো নর্মালি ও ঘুমায় না, তাহলে এতক্ষণ কেন ঘুমাচ্ছে। এর জন্য পরে যখন আপুকে জিজ্ঞাসা করে তখন আপু বলে, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, সারা রাত এই হয়েছে আমার সাথে, আমি সব টলারেট করতে পারিনি, যার ফলে সারা রাত আমি যাক না, ওই ফজরের আজান দেওয়ার পর আমি নামাজ পড়ে তারপর হচ্ছে ঘুমাই, যার ফলে আমার এত লেট হয় ঘুম থেকে উঠতে। তো সেরকমভাবে সেদিন কেটে যায়। এরপর প্রায় চার পাঁচ দিন পর আবার সেম ঘটনা, দুটো আড়াটার সময় জেগে যায় আপুটা। এবার কী কারণে জাগে, এবার সে হচ্ছে তাদের যে রুমে ছিল তাদের পাশের রুমে দুটো মেয়ে থাকতো, ওই তাদের মধ্যে একজনের নাম হচ্ছে লিমা, এটা ছদ্মনাম, আমি আসল নামটা বলছি না, ওটা ছদ্মনাম। ওই লিমার চিৎকারে আপুর ঘুম ভেঙে যায়, যে এবার তারপর হচ্ছে সে তার হাজব্যান্ডকে ডেকে তোলে যে আই শোনো উঠো, লিমা চিৎকার করছে কেন? বলে কই আমি তো কোনো চিৎকার শুনি নাই। এবার আপুর অবস্থা খারাপ, যে প্রত্যেক দিন খালি আমি একলা শুনি, ও কেন কিছু শুনে না। এরপর বলে যে না তুমি যাও, তুমি যে দেখে আসো যে লিমার কিছু হয়েছে কি না। তখন আপুর জোরাজুরিতে ভাইয়া যে ওই পাশের রুমে ওই লিমা চিৎকার করে কিনা করেছিল কিনা সেটা জানতে যায়। তখন ওই পাশের রুমে যে কাকি সে বলে কই না তো লিমা তো কোনো চিৎকার করে না, তো ঘুমাচ্ছে ওর বোনের সাথে। তখন এসে এই কথা যখন আপুকে বলে তখন আপু বলে এটা কেমনে সম্ভব, আমি তো লিমার চিৎকার শুনছি। প্রচণ্ড পরিমাণে ব্যাপারটা খুব ওয়ার্স্টের দিকে চলে যাচ্ছে, যে কী হচ্ছে আমার সাথে এরকম, গত কয়েকদিনে টানা হচ্ছে এরকম আমার। পরে আপুটা কোনো রকমে সেদিনও রাতটা কভার করে সকালবেলা ফজরের আজান দেওয়ার পর নামাজ পড়তে গেলে একটা কান্নার আওয়াজ পায়, অ্যাজ ইউজুয়াল আগের মতো, কোনো রকমে করে সে ঘুমাতে যায়। এরপর দুই দিন পর সে হঠাৎ করে রাত্রেবেলা রান্নাঘরে যখন হাঁড়িপাতিল রাখা হয় একটার পর একটা, হাঁড়িপাতিল পড়ে গেলে যে একটা বিকট সাউন্ড হয়, এরকম একটা বিকট সাউন্ড পায়। এবং এই সাউন্ডটা আপু পাওয়ার পর সে আবার ঘুম থেকে জেগে ওঠে। এবং এই সাউন্ডটা শুধু এখন তার আপু, মানে আপু একলা পায়নি, তার যে শাশুড়ি সেও পায়। শাশুড়ি টর্চ লাইট নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখে যে সাউন্ডটা কোত্থেকে আসে। তাদের রান্নাঘরে যে খেয়াল করে যে না রান্নাঘরে তো কিছু পড়েনি, তখন মনে করেছে হয়তো লিমাদের বাসায় পড়ে। লিমাদের বাসায় যে জানতে পারে যে না লিমাদের বাসায়ও কোনো হাঁড়িপাতিল পড়েনি, তাহলে এত রাত্রেবেলা এত বিকট সাউন্ড কোত্থেকে আসে। এদিকে ভাইয়া এই সাউন্ডটা শুনে নেয়, শুধুমাত্র আপু আর আপুর শাশুড়ি শুনে। এরপর ভাইয়া ভাবে যে আমি খালি শুনি না, বাড়ির সবাই শুনে, সমস্যাটা কি? এরপর ভাইয়া এটা ভালো মতো খোঁজ নিয়ে দেখে যে না আশেপাশে কিছুই হয় নাই। এরপর তার একটু খটকা লাগে, সে হুজুরের সাথে কথা বলে, যেহেতু আপুটা প্রেগনেন্ট ছিল, হুজুরের সাথে কথা বলে তখন হুজুর বলে যেহেতু তোর বউ প্রেগনেন্ট সো একটু সাবধানে রাখ, তোর বউয়ের উপর কিন্তু জিন নজর দিছে, আছর করতে পারে, এখন অবধি কিছু করে না, জাস্ট ভয় দেখাচ্ছে। তো ভাইয়াটা খুব সাবধানেই আপুটাকে রাখছিল। এরকম মোটামুটি প্রত্যেক দিনই কিছু না কিছু একটা হতো, কিছু না কিছুভাবে আপুর ঘুম ভেঙে যেত, সারা রাতটা তাকে ভয় ভয় কাটাতে হতো। এদিকে তার শাশুড়ি ওই যে থালাবাটি পড়া যায় যে সাউন্ডটা, এইটা জাস্ট বিশ্বাস করছে, কিন্তু বাকি যে ঘটনাগুলো ঘটেছে আপুর সাথে এটা তার শাশুড়ি একদমই বিশ্বাস করতে চাচ্ছে না, কিছুতেই বিশ্বাস করছে না, যে না এরকম হতেই পারে না, আমি যে সাউন্ড শুনি নাই, তো জামাই সাউন্ড শুনে নাই, কীভাবে কেমনি কি, আমি এইসব বিশ্বাস করি না, সে বিশ্বাসই করতে চায় না। এদিকে দেখতে দেখতে আপুর ডেলিভারি ডেট আগায় আসে, অনেক দিন ঘটনাটা ঘটে এরকম। লাস্টে যখন আপুর ডেলিভারি ডেট আগায় আসে, ডেলিভারি ডেটের এক সপ্তাহ আগে একটা ছাগলের বাচ্চাকে নিয়ে আসে, তারা হচ্ছে পেলে বড় করে ওইটা হচ্ছে তাদের যে বেবিটা হবে সে বেবির আকিকা দিবে, এর জন্য একটা ছাগলকে তারা ছাগলের বেবি নিয়ে আসে। ওই ছাগলটার যখন ডেলিভারি হয় আপুর, আপুর ডেলিভারি হওয়ার তিন দিন পর হঠাৎ করে খুব জ্বর আসে, খুব অবস্থা খারাপ, শুকে কাঠ হয়ে যায়, একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এদিকে পেটের অবস্থা খারাপ হয়ে যায়। তাকে তাড়াতাড়ি করে পশু হাসপাতালে নেওয়া হয়, পশু হাসপাতালে নেওয়ার পর বলে কই ওর তো কিছুই হয় না, এরকম করতেছে কেন? এদিকে আপুটা আপুদের বাড়িতে সবাই দেখতেছে যে তার অবস্থা খারাপ। এরকমভাবে চলতে চলতে একটা পর্যায়ে সাত দিন পর ওই ছাগলের বাচ্চাটা মারা যায়, এবং সবাই
অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, এটা কেমনে সম্ভব? হাসপাতাল থেকে বললো যে ওর কিছু হয় নাই, এই ছাগলটার কিছু হয় নাই, তাহলে এটা কেন হচ্ছে? সবাই প্রচণ্ড ভয় পায় যে এটা তো স্বাভাবিক না, সেই তিন মাস থেকে চলে আসছে সীমার সাথে এরকম, এখন এরকম ঘটনা, সেদিন ওর সীমা আপুর শাশুড়ির সাথে এরকম ঘটে, না সামথিং রং। এরপর হৃদয় ভাইয়া একটা হুজুরকে ডাকে, যে হুজুরটার সাথে আগে কথা বলেছিল, ওই হুজুরটাকে ডাকে সমস্তটা বলে। হুজুর বলে যে তোদের বাড়ির সবার উপরে একটা জিনের বদনজর পড়ছে, আর যেহেতু তোর বউ প্রেগনেন্ট, তো তোর বউর উপরে সবথেকে বেশি হচ্ছে প্রেশারটা যাচ্ছে, তোদের এখনই উচিত এই বাড়িটাকে বন্ধ করে দেওয়া। তখন ওই হুজুরের পরামর্শ অনুযায়ী বাড়িটাকে তারা বন্ধ করে দেয় এবং সেই বাড়িটা তারা ছেড়ে অন্যর একটা বাড়িতে শিফট হয়ে যায়, যেহেতু গ্রামের বাড়িতে ওই মুহূর্তে পুরো এলাকায় ছড়ায় যায়, যেহেতু গ্রামের বাড়িটা, আশেপাশে মানুষজন এরপর বলা শুরু করে এটা ভূতের বাড়ি, এই বাড়িতে আসা যাবে না। পরে লাস্টে যখন দেখে যে তাদের এবার মান সম্মানের নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, এদিকে মানুষের জীবনে টানাটানি, এদিকে এলাকার ভিতরে তাদের একটা বদনাম ছড়িয়ে যাচ্ছে, তখন তারা ওই বাড়িটাকে ছেড়ে দেয় এবং তারা আশেপাশে একটা বাড়ি তারা বানানোর জন্য প্লট কিনে ওখানে বাড়ি বানাচ্ছে। যতদিন না গ্রামের বাড়িটা রেডি হচ্ছে ততদিন তারা ঢাকায় থাকবে। এখন এদিকে বেবি হওয়ার পর আপুর সাথে আবারও সেম ঘটনা হওয়া শুরু হয়, রাত্রেবেলা সাউন্ড পেয়ে জেগে যায়, কিছু একটা হচ্ছে, মানে ওই জিনটা যেন তার পিছুই ছাড়ছে না, বেবি হয়ে গেছে, এদিকে ছোট্ট বেবি, তাকে নিয়ে তো সবসময় টানাহেঁচড়াও করা যায় না। এরপর বাধ্য হয়ে ঢাকায় এসে আবার আরেকটা হুজুরের সাথে যোগাযোগ করে, ওই হুজুর একটা তাবিজ টাইপের দেয় ওই বেবির গায়ে বাঁধার জন্য, ওই আপুর হাতে বাঁধার জন্য এবং ভাইয়ার হাতে বাঁধার জন্য, এবং ফ্যামিলি মেম্বারদের কারোর সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে ফ্যামিলির সবার সাথে বাঁধার জন্য। সবাইকে যখন এরকম দেওয়া হয় প্রথম এক মাসের মতো ঠিকঠাক, এরপর আবার যে কি সেই, মানে তাবিজও কোনো কারণে কাজ করছে না, খুব খারাপ অবস্থায় পৌঁছে যায়। পরে যখন দেখে যে না এই হুজুরের কাজ হচ্ছে না, তখন একজন বড় হুজুরকে ডাকা হয়, সে হচ্ছে অন্য জায়গা থেকে আসে, ঢাকার ঢাকায় থাকে না, সে বাংলাদেশে আরেক প্রান্ত থেকে আসছে। সে আসার পর বলে যে তোর বউয়ের বাচ্চাটাকে মারার জন্য তোর উপরে জিন চালান দেওয়া হয়েছিল, যেহেতু তোরা আগেই এটা বুঝতে পারছিস যে তোর বাচ্চার উপরে ক্ষতি হইতে পারে, তোর বউয়ের ক্ষতি হতে পারে, তোরা তাবিজ টাবিজ পড়ছিস যার ফলে তোর বাচ্চার কিছু হয় নাই, কিন্তু স্টিল এখন অবধি তোর বাচ্চাকে মারার জন্য কিন্তু উঠে পড়ে লাগছে। কাজটা কে করছে? তাদের ফ্যামিলিরই কেউ একজন করছে। এখন যখন এটা জানতে পারে ভাইয়াটা, যে সে খুব ভেঙে পড়ে যে আমার ফ্যামিলির লোকজন আমার সাথে এরকম কেন করতেছে। পরে একটা বড় হুজুরের যাকে ডাকা হয়, সে বলে যে তোরা কিছু আমল কর, পাঁচ অক্ত নামাজ পড়, আল্লাহর সেবা, আল্লাহর যে প্রাণী তাদের সেবা কর, পশু পাখিদের কখনো মারবি না, তোদের আমি কিছু তাবিজ দিচ্ছি, সেটা অলওয়েজ তোরা পরে রাখবি, সেটা কিন্তু কখনো কখনো কোনোভাবে যেন তোদের শরীর থেকে খুলে পড়ে না যায়, নাহলে কিন্তু তোরা আবার ঝামেলায় পড়বি, এবার কিন্তু খুব শক্তিশালী তাবিজ দিচ্ছি, এটা যদি খুলে যায় তোদের কিন্তু বড় ক্ষতি হবে। এই তাবিজ দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখনও অবধি আপুরও কিছু হয়নি, আপুর বেবিটারও কিছু হয়নি, ভাইও ঠিকঠাক, এবং তারা যেহেতু পাঁচ অক্ত নামাজ পড়ছে, আমল করছে, এখন তারা আগের থেকে অনেক ভালো আছে। আশা করি সামনে তারা ভালো থাকবে। এটাই আমার লাস্ট ঘটনা। অনেক ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য এবং আমাদের সাথে স্টোরিগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। কথা হচ্ছিল আমাদের দ্বিতীয় অতিথির সাথে এবং চিন্তা করেন যে আমাদের লাইফে কত রকমের ঘটনা ঘটে, তাই না? এই ঘটনাগুলো কিন্তু আমাদের চারপাশের মানুষগুলোর সাথেই ঘটছে। সো সেই ঘটনাগুলো যদি আপনি রেডিওতে এসে বলতে চান আগামী পর্বে, আপনার কাছে যদি এরকম দুইয়ের অধিক তিনটা বা চারটা ঘটনা থাকে, সিম্পলি এখনই মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যান, গেট আপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন আমাকে 26969 এই নম্বরে। রাইট নাও আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির ওপারে যখন আসবো তখন নতুন কোনো বন্ধুকে কানেক্ট করব, আশা করব সে পর্যন্ত আপনি উদয়ের সাথে থাকবেন জাগো এফএম 94.4 এ। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahol to eta chips bro. Texture ta ektu different. Eta tale biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro. Bachai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potata. Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. Hello guys, this is Rafsan Choro bhai. Ami naki shob kichu review korte parleo ei biscuit ta naki review korte parbo na. Spicy and crispy. Tahol to eta chips bro. Texture ta ektu different. Eta tale biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro. It's chips. Bachai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potata. Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আরজি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিও নিয়ে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাকা। এই অনুষ্ঠানটা একযোগে ঢাকা এবং কুমিল্লা থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনার রেডিওতে শুনতে পাচ্ছেন। একই সঙ্গে এই অনুষ্ঠানটি দেখা যাচ্ছে www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy এই দুটো ভেরিফাইড ফেসবুক পেজে। আমরা বিরতির সময় দেখছিলাম অনেকেই কমেন্ট করেছেন আমাকে, সো আমি এবার একটু চলে যাবো www.facebook.com/rjudoy, যেটা আমার ভেরিফাইড পেজ। সেখানে এখানে সুদীপ যুক্ত হয়ে গেছেন কলকাতা থেকে, বলছেন দাদা আমাদের কলকাতায় ভৌতিক অনুষ্ঠান হয়, বাট তোমার এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সুদীপ, থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে আয়ান, তিনি বলছেন আমার এই ভূত স্টুডিও শোটা খুব ভালো লাগে, এই শোটাতে নিয়মিত তুমি আসবে। আমি আসার চেষ্টা করি, মাঝে মধ্যে যখন একটু প্রেশারটা বেশি হয়ে যায় কাজের তখন হয়তো স্কিপ করতে হয়, বাট শো কিন্তু চলে। জয়েন করেছেন আমাদের সাথে মিস্টার বরাত, তিনি বলেছেন আজকের এপিসোডটা আমার ভালো লাগছে, গল্পগুলোও ভালো ছিল। প্রথমা যে গল্পগুলো একটু আগে বলেছে সেই গল্পগুলো তার কাছে ভালো লেগেছে, সেটা সে জানিয়েছে, ধন্যবাদ। এবং জয়েন করেছেন এদিকে শাপলা, তিনি বলেছেন লাস্ট যেই ঘটনাটা শুনলাম প্রথমার কাছ থেকে সেই ঘটনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, থ্যাংক ইউ আপনাকে। এবং জয়েন করেছেন এদিকে আমাদের সাথে বন্ধু হাসান, তিনি বলেছেন আপনার এই ভূত স্টুডিও শোটা আমার খুব পছন্দ, আমার পরিবারের সবাই একসাথে হয়ে ফেসবুকে অনুষ্ঠানটা দেখি, ধন্যবাদ। ফেসবুকে যে একটা অনুষ্ঠান সবাই মিলে একসাথে দেখছেন এটা আমার জন্য অনেক বড় একটা মেসেজ। রায়হান বলেছেন আমাদের সাথে তিনি রয়েছেন মিরপুর এক নম্বরে, তিনি বলছেন ভূত স্টুডিও আমার খুব পছন্দের শো, ব্যাচেলাররা সবাই মিলে একসাথে থাকি এবং আমার অনেকগুলো ফ্রেন্ড এই শোটা শোনে, থ্যাংক ইউ। জয়েন করেছেন রাশেদ, তিনি বলছেন ধানমন্ডি থেকে, আমি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তারপর আমার ভূত স্টুডিও খুব ভালো লাগে, আমার বন্ধুরা অনেকেই আপনাদের এই শোটা শোনে। এই যে মেসেজগুলো, এগুলো আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে পরবর্তী শোটা করবার জন্য। সো এই অনুষ্ঠানটি একযোগে এখন আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন, ইউটিউবেও দেখতে পাচ্ছেন। ইউটিউবে জাগো এফএমের একটি চ্যানেল রয়েছে youtube.com/jagofm, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। সেম আপনি আমাদেরকে টিকটক ইউজার যারা রয়েছেন টিকটকেও পেয়ে যাবেন, জাগো এফএমের টিকটকে গিয়ে সার্চ করলেই, টিকটক যেই প্ল্যাটফর্মটা আছে সেখানে গিয়ে জাগো এফএম লিখে সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন জাগো এফএমের টিকটক চ্যানেলটা। সেখানে আপনি আমাদের সাথে ফলো হিসেবে থাকতে পারেন এবং সেখানে অনেক কন্টেন্ট রয়েছে যেগুলো হয়তো আপনার ভালো লাগতে পারে, খুবই শর্ট কন্টেন্ট আপনাদের জন্য। এবার আমি আমাদের আজকের এপিসোডের সর্বশেষ যে গেস্ট তার সাথে যাব আড্ডা দিতে, তার আগে বলে দিই এই গেস্ট কিন্তু গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলেন, সেখান থেকে এসেছে, মানে উনি রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন মানে কি? একটা SMS, এই যে বারবার বলি যে রেজিস্ট্রেশন করবেন এটা মানে কিছুই না, একটা SMS করবেন, বাট নিয়মটা মেনে। নিয়মটা কি? আপনি অনুষ্ঠান চলাকালীন কিংবা অনুষ্ঠান শেষে যে কোনো সময় আপনার নিজের মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করেন RBS, একসাথে লিখবেন RBS, বিটা মানে বল, বি বলের বি, RBS স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস মানে গ্যাপ, তারপর আরেকটা স্পেস দিয়ে আপনার লোকেশান দিবেন, আপনি ধরেন মিরপুরে থাকেন, মোহাম্মদপুরে থাকেন, ধানমন্ডি থাকেন, সেটা লিখলেন। স্পেস দিয়ে আপনার প্রফেশন লিখবেন, ধরেন আপনি স্টুডেন্ট হলে লিখে দিবেন স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা উল্লেখ করবেন, জব করলে জব লিখলেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখলেন, রিটায়ার্ড পার্সন হলে রিটায়ার্ড পার্সন কথাটা উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দিবেন 26969, আমাদের নাম্বার হচ্ছে 26969। এই নাম্বারে SMSটা পাঠালে পরবর্তীতে আমাদের টিম মেম্বাররা আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, করে আপনাকে সাথে গল্পগুলো ফোনে শুনবে, শোনার পরে যদি মনে হয় হ্যাঁ এগুলো ভালো, এগুলো বলার মতো ভূত স্টুডিও প্ল্যাটফর্মের সাথে যাচ্ছে, অবশ্যই আপনাকে ইনভাইট করবে, আপনি আসবেন, বসবেন, বলবেন। সো আমি চাইবো আজকে যারা শুনছেন তাদের মধ্যে যারা আসতে ইন্টারেস্টেড, সেটা ঢাকা হোক, কুমিল্লা হোক, গাজীপুর হোক, নরসিংদী হোক, যে কোনো জায়গা থেকে যে বন্ধুরা আসতে চান রেজিস্ট্রেশন করুন, আসুন, বসুন, একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে ফিরুন যে হ্যাঁ আমি একটা রেডিওতে একদিন গিয়েছিলাম এবং এরকম একটা শোতে আমি আমার জীবনের কিছু ভৌতিক গল্প বলেছি। গল্পের সংখ্যা দুয়ের অধিক হতে হবে, অর্থাৎ আপনার সাথে ঘটনাগুলো হয়তো ঘটে নাই, আপনি হয়তো আপনার মায়ের কাছ থেকে শুনেছেন, আপনার বন্ধুর কাছ থেকে শুনেছেন, এরকম আপনার কাছে মিনিমাম 3-4 ঘটনা থাকতে হবে, আবার হতে পারে আপনার সাথেই ঘটেছে সেই ঘটনাও আপনি বলতে পারেন, কিন্তু মিনিমাম 3-4 ঘটনা আপনার কাছে থাকতে হবে, ঠিক আছে। তো আমাদের এবারের সর্বশেষ যে গেস্ট এই পর্বে তার সাথে এবার আমরা পরিচিত হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথেকে আসছো ভাই? আমি মিরপুর এক থেকে আসছি। মিরপুর একে কি করো? আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। মাদ্রাসায় পড়াশোনা করছো, কিসে পড়ছো মাদ্রাসায়? মাদ্রাসায় আমি এবার হেদায়েতুন নাহজ জামাত শেষ করলাম, কাফিয়া জামাত পূর্ব রমজানের পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে আমার অনুষ্ঠানে প্রচুর মাদ্রাসার বন্ধুরা আসে এবং এটা আমার খুব ভালো লাগে, আমি মানে পার্সোনালি এটা আমি খুব পছন্দ করি যে আমার ভূত স্টুডিও শোটা মাদ্রাসার বন্ধুদের কাছে খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান। বিকজ আমি যখন বিভিন্ন জায়গায় যাই, আমার সাথে যাদের কথা হয়, হয়তো বা কোনো একটা শপিংয়ে গিয়েছি বা কোথাও গিয়েছি, দেখা গেলো অনেকের সাথে আমার দেখা হয় যে উদয় ভাই আমি তো আপনার শো শুনি বা দেখি, এবং ওইখানে আমি একটা বড় অংশ দেখেছি মাদ্রাসার বন্ধুদেরকে, তো তখন আমার খুব ভালো লাগে যে আমার মাদ্রাসার ভাইয়েরা আমাকে চিনতে পারে যে তারা আমার এই অনুষ্ঠানটা দেখে শোনে, এটা খুব আনন্দের ব্যাপার। সো আজকে যারা আমার এরকম শোটা শুনছেন তাদের মধ্যে অনেকেই মাদ্রাসায় পড়েন, আমি জানি হয়তো বাটন ফোনে আবার সবাই মিলে অনুষ্ঠানটা শুনছেন, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট থাকার জন্য। আরেকবার তোমার নামটা বলবে? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমরা তোমার কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনবো, তুমি পরপর ঘটনাগুলো বলবে, আমরা শুনতে চাই, বল। উদয় ভাই আমার প্রথম ঘটনাটা হচ্ছে যখন আমি
বসিলা ব্রিজের পর একটা মাদ্রাসা আছে, জামিয়া ইসলামের চর ওয়াশপুর মাদ্রাসা। সেই মাদ্রাসায় নাহাবিমের জামাতে পড়াশোনা করতাম। তো ওই সময়কার ঘটনা, ঘটনাটা হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে আমাদেরকে পরীক্ষার পরে যে ছুটিগুলো হয় সেই ছুটিগুলোতে তাবলিগ জামাতে নিয়ে যাওয়া হয়। ঢাকার বাইরে বিভিন্ন দূরবর্তী এলাকা যেগুলো আছে, মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়। প্রায় 10 জন 20 জন যতজন ছাত্র আর কি যেই জেলায় যেতে ইচ্ছুক সেই জেলায় নিয়ে যাওয়া হয় আমাদেরকে। তো গত বছর আমরা সিরাজগঞ্জের একটা চর এলাকা আছে, যে এলাকাটার নাম হলো খিদিরপুর, সেই খিদিরপুর এলাকাটায় যাই। সেই এলাকাটায় যাওয়ার পরে আমরা 3-4 দিন থাকার পরিকল্পনা করি। 3-4 দিন থাকার পরিকল্পনা করার পর সেখানে যে আমরা রাতে পৌঁছাই এবং মসজিদে রাত্রি যাপন করি। এরপরে পরের দিন দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই, তাবলিকের যেই কাজগুলো আছে সেই কাজগুলো করি। এরপরে রাতের বেলা স্বাভাবিকভাবে যেহেতু চর এলাকা এবং একবারে প্রত্যন্ত অঞ্চল, তো মানুষ 7-8টার দিকে ঘুমিয়ে যায়। রাতের বেলা 7-8টা বা খুব বেশি থেকে 10টা অনেক গভীর রাত মনে করা হয় আর কি। তো রাতের বেলা আমরা তো ঢাকা থেকে গেছি, আমাদেরকে আমাদের তো সেভাবে আর কি ঘুমটুম আসে না। তো আমরা রাতের বেলা মোবাইল টোবাইল চালাতাম আর নর্মালিভাবে আর কি আড্ডা দিচ্ছিলাম। তো যেহেতু নদী এলাকা, তো আমরা চিন্তা করলাম রাতের বেলা আমরা বের হব নৌকা নিয়ে এবং মাছ মারার ট্রাই করব অথবা নৌকা নিয়ে ঘুরবো, ছবি টুবি তোলার চেষ্টা করব। তো যেই ভাবা সেই কাজ, আমরা রাতের বেলা 11টা থেকে 11:30 নাগাদ আমরা বের হই মসজিদ থেকে। ততক্ষণে আমাদের অন্য অন্য সাথীরা ঘুমিয়ে যায় এবং শিক্ষক যিনি ছিলেন তিনিও ঘুমিয়ে যান। তো শিক্ষকের কাছ থেকে আমাদের এই বিষয়টা নিষেধ ছিল যে আমরা রাতের বেলা মাদ্রাসা থেকে বের হব, মানে মসজিদ থেকে বের হব না, এলাকাটা সেরকম ভালো না, বিভিন্ন দুর্নাম আছে এলাকার। কিন্তু আমরা আর কি চঞ্চল হওয়ার কারণে বের হই এবং চিন্তা করি যে রাতের বেলা আমরা নদীতে নৌকায় করে ঘুরবো নদীতে। তো নদী পাড়ে যাওয়ার পর আমরা সেখানে একটা নৌকা দেখতে পাই এবং সেখানে একজন মাঝি বসেছিলেন। তো আমরা ওনাকে গিয়ে বললাম যে কাকা, আমরা তো এরকম ঢাকা থেকে এসেছি, তো আমরা এভাবে নদীতে সেভাবে ঘোরার সুযোগ পাইনি, তো আপনি যদি আমাদেরকে কষ্ট করে একটু নৌকায় করে ঘুরিয়ে দিতেন নদীতে, আমরা এর জন্য আপনাকে টাকা দিব। তো উনি বললেন যে আমি তো আপনাদেরকে চিনি, মসজিদে আমি নামাজ পড়তে যাওয়ার পর আপনাদেরকে দেখেছিলাম, তো আপনাদের টাকা দিতে হবে না, আমি আপনাদেরকে এমনিতেই ঘোরাবো, আসেন আপনারা আমার ইয়েতে নৌকাতে উঠেন। বলে রাখা ভালো, ওই সময় রাত প্রায় 11:30 বাজে। তো আমরা চিন্তা করেছিলাম আর কি যে ওখানে শুধু নৌকা থাকবে, কোনো লোক থাকবে না, কিন্তু ওই লোকটা ওখানে বসেছিলেন এবং ওনার বসে থাকার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা ছিল। উনি নৌকার একবারে কোণায় দুই পা পানিতে ভিজানো, মানে দুই পা পানির দিকে দিয়ে এভাবে বসেছিলেন, আমাদের দিকে পিট করে। আমরা পিছন থেকে ওনাকে ডাক দিয়েছিলাম। তো যাই হোক, আমরা নৌকায় উঠলাম, উনি নৌকা নিয়ে বের হলেন। তো আমরা নৌকায় বসে গল্প করছি, প্রাকৃতিক দৃশ্য দেখার চেষ্টা করছি, আবার মোবাইলে ছবি টুবি তুলছি। তো উনি আমাদেরকে নৌকা নিয়ে যাচ্ছেন। তো একটা পর্যায়ে অনেক দূরে যাওয়ার পরে আমরা খেয়াল করলাম যে আশেপাশে আর কোনো চর বা এই জাতীয় কিছু দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। তো উনি আমাদেরকে নৌকা নিয়ে একবারে যাচ্ছেন। তো আমরা জিজ্ঞেস করলাম যে মামা কোথায় যাচ্ছেন? তো উনি বললেন যে একটু সামনে যাচ্ছি, সামনে একটু ঝোপঝাড় জঙ্গলের মতো আছে, সেখানে গেলে আপনার আনন্দ পাবেন। তখন আমরা বললাম যে না, এত রাতের বেলায় সেখানে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না, যেহেতু এলাকাটা দুর্নাম আছে। তখন উনি বললেন যে না, চলেন আপনাদেরকে নিয়ে যাব। তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে আমরা খেয়াল করলাম যে নৌকাটা আর কি চলছে না, মাঝ নদীতে নৌকাটা দাঁড়ায় আছে এবং উনি যিনি মাঝি তিনিও বৈঠা সেভাবে টানছেন না, যে বৈঠা বা নৌকা চালানো যে এটা জিনিসটা থাকে ওরা উনি টানছিলেন না, উনি বসেছিলেন। এবং আমরা তখন খেয়াল করলাম যে নৌকাটা চলছে না। তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে, আপনি নৌকাটা টানছেন না কেন, এই মাঝ নদীতে এবার আমাকে দাঁড় করে রেখেছেন। তো উনি বলেন যে কিছুক্ষণ অপেক্ষা করেন। তখন আমাদের কাছে একটু অদ্ভুত লাগলো, ওনার কথাবার্তা একটু এলোমেলো ছিল এবং ওনার বলে রাখা ভালো, উনি একটা লুঙ্গি পরা ছিলেন এবং সম্পূর্ণ খালি গায়ে ছিলেন এবং খুব লম্বা ছিলেন এবং ওনার চোখ দুটো একবারে লাল ছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে গ্রামের মানুষ রাত্রেবেলা নৌকা টোকা মারে, হয়তো বা কিছু খায় টায় বা এই জাতীয় এই কারণে হয়তো বা চোখ লাল, কিন্তু ওনার আচরণ কিছুটা অসংলগ্ন ছিল। তো যাই হোক, তো আমরা সেখানে বসেছিলাম, বসে অপেক্ষা করছিলাম। উনি বললো যে কিছুক্ষণ অপেক্ষা করেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরও তিনি যখন যাচ্ছিলেন না, তখন আমরা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম যে মামা, রাত তো অনেক হয়ে গেল, আমাদেরকে একটু নামিয়ে দেন, মসজিদের কাছে নামিয়ে দেন, আমরা তো মসজিদে রাতে থাকি। তখন উনি বললো যে এখন নামানো যাবে না, অপেক্ষা করতে হবে, আপনাদের এখানে একজন আসবে, তাকে কিছু দিতে হবে। আমরা বললাম যে কে আসবে? তখন উনি বললেন যে আসার পরেই দেখবেন। তো আমরা অপেক্ষা করছি, কিন্তু উনি যার কথা বলছেন সে তো আসছেই না এবং উনিও নদীর দিকে আমাদের দিকে পিট করে নদীর দিকে মুখ করে চুপচাপ বসে আছেন। একটা পর্যায়ে যখন
আমরা বিরক্ত হয়ে ওনার পিঠে হাত দিলাম যে মামা চলেন এখন চলে যাব, তখন যে জিনিসটা হলো সেটা হচ্ছে ওনার পিঠে হাত দেওয়ার সাথে সাথে নদীতে পড়ে যান, এবং নদীতে যখন পড়ে যান তখন আর কি পানি ছিটকি মানে পানি ছিটে ওঠে আমাদের উপর, তো আমরা একটু ভয় পেয়ে যাই কি হলো। তো তখন আমরা নৌকা থেকে নামি, নৌকা থেকে নামার পরে নৌকা ধরে আমরা নদীতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা ওনাকে খোঁজার চেষ্টা করছিলাম যে উনি কোথায় গেল, কিন্তু উনি কোথাও ছিলেন। তো যাই হোক, ওখানে অত রাতের বেলা এভাবে একা আমরা তো সেভাবে নৌকাও চালাতে পারছিলাম না, তো কি করব ওই অবস্থায় আর কি আমাদের কাছে খুব ভয় লাগে। তখন আমরা আশেপাশে ওনাকে ডাকি, চিৎকার করে ডাকি যে কাকা কোথায় গেলেন কোথায় গেলেন, কিন্তু উনি ছিলেন না, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা নৌকাতে হাঁটছিলাম যে উনি ডুবে গেলেন নাকি কি হলো, হেঁটে ওনাকে বের করা যায় কি না, কিন্তু উনি কোথাও ছিলেন না। তো যাই হোক, তো আমরা ওই সময় চিন্তা করলাম এইভাবে মাঝরাতে তো এইভাবে নদীর মাঝখানে বসে থাকা যাবে না, আমরা নৌকা নিয়ে কিছুটা আগানোর চেষ্টা করি। তো তখন আমরা ফ্রেন্ডরা মিলে নৌকা নিয়ে ফিরে আসার চেষ্টা করলাম, বৈঠা ছিল, বৈঠা নিয়ে আমাদের একজন ছিলেন ফ্রেন্ড, সে নৌকাটা চালানোর ট্রাই করলো, কিন্তু নৌকা কোনোভাবেই জায়গা থেকে নাড়ানো যাচ্ছিল না, কোনোভাবেই নৌকাগুলোকে আগানো যাচ্ছিল না। আমরা খুব চেষ্টা করলাম, এর মধ্যে একজন নেমে নৌকাটাকে ধাক্কা পর্যন্ত দিলাম, কিন্তু নৌকা যাচ্ছিল না। তো যাই হোক, এভাবে তখন আমাদের ভয় লেগে গেল যে অবশ্যই এখানে কোনো ভৌতিক কোনো ব্যাপার আছে বা কোনো একটা ব্যাপার আছে, যেহেতু নদী অঞ্চল প্রত্যন্ত অঞ্চল, ঝিন জাতীয় কোনো কিছু একটা ব্যাপার আছে। তো যাই হোক, তো ওই সময় আমরা চিন্তা করলাম যে আমরা আজান দিব, আজান দিলে আমরা যতটুকু শুনেছি আর কি এরকম সিচুয়েশনে পড়লে আজান দিলে তখন এর একটা রিয়েক্ট পড়ে এবং এই খারাপ সিচুয়েশনগুলো ঠিক হয়। তখন আমাদের মধ্যে একজন যে ভালো গলার আওয়াজ ছিল সে আজান দেয় আর কি। আজান দেওয়ার পর তখন আমরা লক্ষ্য করি যে পরিবেশ কিছুটা একটু ভালো হয়েছে, একটা কুয়াশা কুয়াশা পরিবেশ ছিল, সেই পরিবেশটা একটু ভালো হয় এবং নৌকাটা তখন নড়াচড়া করানো যাচ্ছিলো। তখন আমরা নৌকা নিয়ে যাচ্ছি, রওনা হলাম, তখন আমরা সহি সালামতে পৌঁছাই। পৌঁছানোর পরে পরে রাতের বেলা আমরা শুয়ে পড়ি আর কি, যে যার মতো। পরে পরের দিন সকালে ওঠার পর ওই যার মাঝি কথা বললাম, তিনি ফজর নামাজ পড়তে আসে মসজিদে, তখন ওনাকে আমরা ধরলাম যে এরকম একটা ঘটনা ঘটলো, আপনি আমাদের সাথে এরকম কী করলেন, এটা আমরা আপনার নৌকায় উঠলাম, এরপরে আপনি আবার নদীতে ঝাঁপ দিলেন, পরে কোথায় চলে গেলেন আমাদেরকে ওভাবে রেখে। তখন উনি বলেন যে বাবা, আমি তো গতকাল রাতে আমার শরীর খারাপ করেছিল, আমি সন্ধ্যা 7টার সময় বিছানায় চলে গিয়েছিলাম ভাত খেয়ে, তো আমি ছিলাম না ওখানে। তখন আর কি এই জিনিসটা আমরা ভয় পেয়ে যে আসলে কে ছিল আমাদেরকে ওখানে নদীর মাঝখানে নিয়ে গেল এবং আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তখন আমরা বিষয়টা হুজুরকে জানাই। তখন হুজুর বলল যে আসলে এই এলাকার একটা দোষ আছে এবং নদীতেরও একটা দোষ আছে, আর নদীর আর রাতের বেলা স্বাভাবিকভাবে নদীর মাঝখানে এইভাবে যাওয়াটা আমাদের জন্য ঠিক হয়নি। তখন হুজুর আর কি বললেন যে এর মধ্যে আমাদের যে ছিল যে নদীতে নেমেছিল তার জ্বর এসে যায়। তখন হুজুর আমাদেরকে ঝাড়ফুঁক করে দেন এবং কিছু দোয়া শিখিয়ে দেন যে এই দোয়াগুলো পড়ব এবং রাতে অবশ্যই বের হব না ওখানে। তো এই ছিল আমার প্রথম ঘটনা। আমি আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে এই ঘটনাটাও আমার সাথে ঘটে। ঘটনাটা হচ্ছে আমি তখন কল্যাণপুর আশরাফুল উলুম একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় নাজিরা বিভাগে পড়তাম। তো সেখানে পড়ার সময় তো অনাবাসিক পড়াশোনা করতাম, সকালে যেতাম মাদ্রাসায় এবং রাত্রেবেলা এসে পড়তাম, সকাল থেকে সারাদিন মাদ্রাসায় থাকতাম, পরে রাত্রেবেলা এসে পড়তাম। তো আব্বুর বিভিন্ন কাজ থাকতো, এই কারণে আব্বু আর কি আমাকে নিয়ে আসতো না, আমাকে একাই আসতে হতো। তো মাদ্রাসাটা ছিল কল্যাণপুরের নতুন বাজার থেকে একটু সামনে ভিতরে। তো প্রতিদিন সেখান থেকে বের হয়ে নতুন বাজার পর্যন্ত আমাকে হেঁটে আসতে হতো, সেখান থেকে আমি রিক্সা করে বাসায় ফিরতাম। তো প্রতিদিনের মতো একদিন সেখান থেকে মাদ্রাসা থেকে বের হয়ে আমি নতুন বাজার পর্যন্ত হেঁটে আসি এবং একটা রিক্সা, তখন একটু রাত হয়ে যায় আর কি মাদ্রাসা থেকে বের হতে, আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, বৃহস্পতিবার রাত ছিল সেদিন। তো মাদ্রাসায় ছাত্ররা হয়তো বা বুঝবে, বৃহস্পতিবার রাতে মাদ্রাসায় মুড়ি খাওয়ার একটা ব্যাপার আছে, তো সেখানে এই মুড়িটু রেখে আর কি রাতে বের হতে একটু দেরি হয়ে যায় আমার, 10:30-11:00 বেজে যায়। তো নতুন বাজারে যেয়ে দেখলাম যে সেরকম সেখানে রিক্সা নেই, একটা রিক্সা, বুড়া মতো একজন লোক তিনি সেখানে বসে আছেন। তো আমি ওনাকে বললাম যে মামা যাবেন টোলারবাগে, পরে উনি বললো যে হ্যাঁ যাবো, উঠ। তো উনি যখন উঠেন বললেন, তখন আমি দামাদামি করার আর কি চেষ্টা দামাদামি করার চিন্তা করলাম না, যে ওই সময়ে কল্যাণপুর নতুন বাজার থেকে টোলারবাগে ভাড়া ছিল আর কি 20 টাকা, তো আমি মনে করলাম এই ভাড়াটাই হয়তো উনি নেবেন আমার কাছ থেকে। তো যাই হোক, আমি উঠে পড়লাম, উনি প্যাডেল টানছেন। স্বাভাবিকভাবে নতুন বাজার থেকে টোলারবাগে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা পার হলে আর কি মেন রোড, মেন রোডের পর টোলারবাগ, কিন্তু উনি আমাকে ডান দিক দিয়ে একটা রাস্তা দিয়ে নিয়ে যায়। সেখান থেকে নিয়ে যাওয়ার পরে তো একটা অন্ধকার গলিতে আমরা যাচ্ছিলাম, তখন উনি আমি জিজ্ঞেস করলাম যে মামা এখান থেকে কোথায় যাচ্ছেন, তখন উনি বললো যে সামনে মেন রোডে তো জ্যাম আছে, তো সেখানে দেরি হবে, এই কারণে আমি আপনাকে শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি বসেছিলাম, বসে অপেক্ষা করতেছি, ছোটো ছিলাম তো, উনি রিক্সা চালাচ্ছেন
চালানোর একটা পর্যায়ে হঠাৎ করে দেখলাম যে একটা গলির মধ্যে উনি রিক্সা থামান, রিক্সা থামে উনি চুপচাপ বসে আছেন রিক্সা থামে। তখন আমি জিজ্ঞেস করলাম যে মামা যাবেন না? পরে উনি বললো যে চাকায় তো হাওয়া নেই, হাওয়া ভরতে হবে। আমি বললাম যে এখানে কোথায় হাওয়া ভরবেন, এখানে তো কিছুই নেই কোনো দোকান। তখন উনি বলল, উনি কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। তো ওই সময় আমি ওনার পিঠে হাত দিই, পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করি যে কি হয়েছে। তখন উনি আমার দিকে রেগে তাকান। তো রেগে তাকানোর সময় আমি খেয়াল করলাম ওনার দুইটা চোখ ভয়ঙ্করভাবে লাল এবং ওনার চেহারাটা মানে বিদঘুটে, মনে হচ্ছে যে কেউ ওনার চেহারাটা থেতলে দিয়েছে আর কি কোনো কিছুতে, বাড়ি টাড়ি দিয়ে। তো ওইটা দেখে আর কি আমি ভয় পেয়ে রিক্সা থেকে পড়ে যাই। পড়ে যাওয়ার পর উনি যে কাজটা করে সেটা হচ্ছে যে রিক্সাটা আমার শরীরের উপর চালিয়ে দেওয়ার ট্রাই করেন, পিছন দিক থেকে ধাক্কা দেন। তো আমার পায়ের উপরে রিক্সাটা উঠে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়। তো ঝটকা দিয়ে আমি পাটা টান দিই এবং একটা দৌড় দিই, আমার ব্যাগটা নিয়ে একটা দৌড় দিই। দৌড় দেওয়ার পরে হঠাৎ করে অনেকক্ষণ দৌড়ানোর পর আমি একটা চায়ের দোকানের সামনে এসে থামি। থামার পরে পরে আমি দেখলাম যে একটা দোকানে যে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কোথায়, পরে উনি বললো এটা তো দিয়াবাড়ি। আমি বললাম যে ও আচ্ছা, আমার তো আমার কাছে তো ফোন নেই, আপনি আমার আব্বুকে ফোন দেন। তো আব্বুকে ফোন দেওয়ার পরে তো আব্বু আসে, আব্বু আসার পর আমাকে বলে যে কী হয়েছে। পরে আমি বললাম যে এরকম একটা ঘটনা ঘটছে। পরে উনি বললো যে চলো কোথায় এটা। পরে আমি বললাম তো আমি চিনি না, এদিক থেকে আমি দৌড়ে আসছি। পরে আব্বু আমাকে ওখানে নিয়ে যান। ওখানে নিয়ে যাওয়ার পরে আমার ব্যাগটা ওখানে পড়েছিল আর কি। তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে যাওয়ার পর দেখি যে ওখানে শুধু রিক্সা আছে এবং আমার ব্যাগটা পড়ে আছে আর কি, কিছুই নেই। তো আব্বু ওখানে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আশেপাশে দেখে যে কী হয়েছে। তো দেখে যে সেখানে আমার একটু পা ছিলে গিয়েছিলো আর কি, পায়ে রক্ত পড়া ছিল আর হলো আমার ব্যাগটা পড়েছিল, কিন্তু রিক্সা ছিল কিন্তু রিক্সা চালক ছিল না। তো সেখান থেকে আব্বু আর কি পরের দিন আমার খুব জ্বর আসে, খুব অসুস্থ হয়ে পড়ি। বিশেষ করে চেহারাটা দেখার পরে মানে খুবই জিনিসটা আর কি হজম করে না, ওই বয়সে আমার জন্য খুব কষ্ট করছিল। তো খুব শরীর কাঁপে, জ্বর আসে এবং আমার চোখ উঠে যায়, মানে খুব অসুস্থ হয়ে যাই। পরে আব্বু আর রাতেরবেলা ভয় পেতাম, ওই সময় স্বপ্ন দেখতাম, বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম এবং রাতেরবেলা ভয় পেতাম। তো আব্বু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তখন হুজুর বলে যে এরকম হয় অনেক সময়, ছোটো বাচ্চারা যখন রাতেরবেলা রাস্তায় বের হয় তখন তাদের উপরে আর কি ঝিন বা এই জাতীয় কোনো ধরনের জিনিসগুলো আক্রমণ করার চেষ্টা করে। আর ও যেহেতু মাদ্রাসায় পড়তো তো এই কারণে হয়তো বা সেভাবে ওর ক্ষতি করতে পারেনি, অন্য কেউ হলে হয়তো বা আরও ভয়ঙ্কর কিছু হয়ে গেলেও হতে পারতো। যাই হোক, হুজুর আমাকে একটা তাবিজ দেয় এবং কিছু পরা পানি দেয়, সেই পরা পানিগুলো খায় এবং উনি বলে যে এটা বুকে দিতে। তো বুকে দিতাম আর তাবিজ পরার কারণে এরপর থেকে আর কি সেরকম কোনো সমস্যা হয়নি আমার। এটা হলো আমার দ্বিতীয় ঘটনা। আমি আমার তৃতীয় ঘটনা যাচ্ছি। আমার তৃতীয় ঘটনাটা ঘটে হলো আমার নানুর সাথে। আমার নানা ভাই এবং আমার নানুর বিয়ে হয় অনেক অল্প বয়সে। তো ওনারা কিশোরগঞ্জে থাকতেন। তো কিশোরগঞ্জে একবারে হিন্দু পাড়া বলে কিছু একটা পাড়া ছিল, সেখানে ওনারা থাকতেন, নদীর পাশে ওনাদের বাসা ছিল। তো একদিন নানা ভাই আর কি খুব অসুস্থ হয়েছিলেন। তো আমার নানু চিন্তা করেন যে নানা ভাই মাথায় পানি দিতে হবে। তখন মাঝরাত, তো নানা ভাই অসুস্থ হয়ে কাতরাচ্ছিলেন জ্বরে, জ্বরের প্রকোপে কাতরাচ্ছিলেন। তো আমার নানু তখন নদী থেকে পানি উঠানোর জন্য বাসা থেকে বের হয়। তো বাসা থেকে বের হওয়ার পর গ্রাম অঞ্চল, কিছুটা রাস্তা হাঁটতে হয়, হাঁটার পরে একটা নদী পাওয়া যায়। তো ওখানে ওখানে যাওয়ার পর নানু কলসে করে পানি নেন এবং কাপড় টাপড় একটু ভিজানোর প্রয়োজন ছিল, সেগুলো ধন আর কি। তো ওই সময় আসার পথে আমার নানু খেয়াল করেন যে নদীর অপোজিট মানে অপর পাশে সাদা ড্রেস পরা একটা মহিলা আর কি, যেহেতু হিন্দু পাড়া তো স্বাভাবিক ছিল বিধবা মহিলারা সাদা ড্রেস পরে আসতে পারে, কিন্তু অত রাতে স্বাভাবিকভাবে এটা অস্বাভাবিক একটা ব্যাপার ছিল। তো আমার নানু সেরকম কিছু মনে করে না, মনে করেন হয়তো বা কোনো প্রয়োজনে কোনো বিধবা মহিলা এসেছেন। তো আমার নানু পানি নিয়ে চলে আসে। তো আসার পথে উনি খেয়াল করেন বিধবা মহিলাটা যে উনি মানে নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন, উনি নদীতে নেমে যান এবং একজন স্বাভাবিকভাবে মানে একটা সাঁতার কাটার একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া থেকে বাইরে উনি খুব দ্রুত সাঁতার কেটে আর কি নানুর দিকে আসছিলেন। তো নানু দেখেন মানে দেখেন যে খুব দ্রুত সাঁতার কেটে উনি আসছেন। তখন উনি একটু অবাক হন যে একটা মহিলার জন্য এভাবে এত দ্রুত সাঁতার কেটে আসা, তাও আবার বিধবা মহিলা, আর যেহেতু বয়স্ক মনে হচ্ছিলো তো নানুর কাছে একটু অস্বাভাবিক লাগে ব্যাপারটা। তো নানু কিছু না পরে আর কি বুকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে বুকে তিনবার ফু দেন এবং ফু দিয়ে আর কি কলসেনে দ্রুত বাসায় এসে পড়েন। তো বাসায় আসার পরে নানুর কাছে এই জিনিসটা আর কি অস্বাভাবিক লাগে। তো নানাকে পানিটা নিয়ে দেন, মানে মাথায় পট্টি দেন আর কি জ্বরের কারণে। তো এরপরে আমার নানু আর কি জিনিসটা নিয়ে ভাবতেছিলেন। তো জানলার পাশে তাকান, জানলার পাশে তাকানোর সাথে সাথে নানু দেখেন যে ওই সাদা কাপড় পরা মহিলাটা নদী পার হয়ে এপার এসে মানে আশেপাশে আর কি কীভাবে জানি ঘুরছিল আর কি, তাকাচ্ছিল আর কি, মানে খুঁজতেছিল। তো হঠাৎ করে
তো নানু এই জিনিসটা দেখে একটু ভয় পেয়ে যান যে এই মহিলাটাই এত দূরে এসে এইভাবে আসছে, মানে এত দূরে এসে পড়ছে এখানে, এসে আবার খুঁজতেছে। তো তখন ওই মহিলার সাথে নানুর আগে চোখাচোখি হয়ে যায়। তখন নানু দেখেন যে সাদা কাপড়ের ভিতরে ওটা কোনো মহিলা ছিল না, মনে হচ্ছিল মহিলা, কিন্তু সেটা ছিল একটা ভয়ঙ্কর একটা মানুষের মতো। মানে নানুর কথা হলো একটা ভয়ঙ্কর ক্রিয়েচার ছিল, সেখানে চুলগুলো বড় বড়, চোখ সাদা এবং খুব ভয়ঙ্কর একটা ক্রিয়েচার ছিল। সেটা নানুকে দেখে নানুর দিকে আর কি ছুটে আসে এক পর্যায়ে। তো নানু দেখে চিৎকার দেন, অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর তো নানা ভাই অসুস্থ শরীর নিয়ে উঠে, ওঠার পর নানুকে আর কি পানি টানি দিয়ে জ্ঞান ফিরে। তখন নানু এই ঘটনাটা শোনায়। শোনানোর পর পরের দিন আর কি ঘুম থেকে ওঠার পর নানু আর কি একটু মাথায় সমস্যা দেখা দেয় আর কি, এবং নানু খুব অসুস্থ হয়ে পড়ে। নানু আবোল তাবোল বলছিলেন এবং বলছিলেন যে আমাকে মেরে ফেলবে, এবং নানু খুবই জ্বর এসে পড়ছিল। নানুকে ঘরে রাখা যাচ্ছিল না। তো এই বিষয়টা নিয়ে আমার নানুর যে আব্বু ছিলেন, তিনি অনেক কামের লোক ছিলেন, খুব মানে হাজি সাহেব বলে ওই এলাকায় পরিচিত, তো ওনাকে আর কি নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে উনি আর কি এই বিষয়টা উনি একটা মানে হুজুরের সাথে আলোচনা করেন। আলোচনা করার পরে ওই হুজুর বলে যে এরকম একটা রাতের বেলা তো ওখানে ঝিন আসছিল একটা ভয়ঙ্কর, তো ওর থেকে আর কি কোনোভাবে কিছু একটা হয়েছিল আর কি, আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু কোনো কারণে আর কি নানু বেঁচে যায়। তো নানুর কাছে আর কি হয়তোবা ওই তাবিজ ছিল, আল্লাহ লেখা বা এই জাতীয় যে তাবিজগুলো থাকে সেগুলো ছিল, এই কারণে আর কি নানুর উপর সেভাবে অ্যাটাক করতে পারেনি, কিন্তু সে অ্যাটাক করতে চেয়েছিল। যাই হোক, তো নানুর মধ্যেও যে অসুস্থতা দেখা দেয় এবং পাগলামি দেখা দেয়, তো উনি বলে যে এটা কিছু না, এটা আর কি ওই যে ভয় পেয়েছে, ভয়ের আর কি ক্রিয়া, মানে এটা ভয়ের কারণে এরকম তৈরি হয়েছে। তো যাই হোক, তো উনি নানুকে কিছু পানি পরা দেয় এবং তাবিজ দেয় এবং বলে যে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে সূরা ইয়াসিন পড়ে ঘুমাতে। তো উনি ওনার এই দেওয়া আমলগুলো নানু করেন, এবং করার পরে কিছুদিন পরে নানু সুস্থ হয়ে যান। এই হলো আমার তৃতীয় ঘটনা। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবে, নিরাপদে থাকবে তুমি, থ্যাংক ইউ। কথা হচ্ছিল আমাদের আমাদের যে আজকের এপিসোডের সর্বশেষ যে গেস্ট তার সাথে। সো আমার কাছে যেটা মনে হয় যে এই অনুষ্ঠানটা সব বয়সী মানুষের কাছেই একটা গ্রহণযোগ্যতা রয়েছে। আজকের এপিসোডটাই খেয়াল করেন, প্রথমে যে গেস্ট আসলেন আমিনুল ভাই, তার বয়স, তারপরে আমাদের যে কলেজ পড়ুয়া বন্ধু এলো, এখন আমাদের যে বলে সর্বশেষ বন্ধুটি সে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট। তার মানে সব জায়গায় সব পেশা সব বয়সী মানুষের কাছে কিছুটা হলেও আমরা বোধহয় পৌঁছতে পেরেছি। তো আমার ভালো লাগছে যে আপনারা এইটা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন, যেমনটা আমি ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রিয়া যুক্ত হয়েছে। উদয় ভাই, আমি তোমার আর জি উদয় পেজের একজন নিয়মিত দর্শক, তোমার প্রত্যেকটা ফেসবুকের ভিডিও কন্টেন্ট দেখি, আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আপনারা কন্টেন্ট দেখেন বলে তো আমি প্রতিদিন ছোটো ছোটো একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। একই সঙ্গে www.facebook.com/rjudoyer পাশাপাশি www.facebook.com/jagofm পেজেও প্রচুর কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টগুলো আপনারা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলেই আমাদের সার্থকতা যে এই যে আমরা সারা বছর ট্রাই করি আমাদের লিসনারদেরকে, আমাদের ভিউয়ার্সদেরকে ফেসবুকের মাধ্যমে কিছু এন্টারটেনমেন্টের জায়গা থেকে কিছু কন্টেন্ট বানিয়ে দেয়, আর সেই জিনিসটা তাদের কেমন লাগে সেই ফিডব্যাকটা যখন আমরা পাই তখন আমাদের অনেক ভালো লাগে, ট্রাস্ট মি, অনেক 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 ভালো লাগে। জয়েন করেছে আমার সাথে এদিকে বন্ধু লাইজু, বলেছে ভালো লাগছে আমার তোমার অনুষ্ঠান, আমারও ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। নাদিয়া লিখেছে কেমন আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সাথে ফারুক জয়েন করেছে, আমাদের সাথে সাইদুর রহমান যুক্ত হয়েছে, আমাদের সাথে পথের পথিক নামে একটি আইডি থেকে জয়েন করেছে একটা বন্ধু, বলছে বা ভৌতিকতা বিষয়গুলো নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট এখানে যখনই আমি টিউন করি আমার খুব ভালো লাগে গল্পগুলো শুনতে, আমার ভালো লাগছে আপনার কমেন্টটা পড়তে। জয়েন করেছে এদিকে বন্ধু সম্রাট, তিনি বলেছেন খুব ভালো লাগে এই অনুষ্ঠান শুনতে, অনেক অনেক ধন্যবাদ। জয়েন করেছেন আমাদের সাথে জহিদুল ইসলাম, তিনি বলছেন আজকের এপিসোডটা বেশ ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে সারোয়ার ভাই বলছেন তোমার প্রথম যে গল্পটা আজকে শুনিয়েছিলে একদম গল্পের শুরুতে, সেই গল্পটা একেবারে মন ছুঁয়ে গেছে, এরকম ভৌতিক ঘটনা আরও শুনতে চাই। আচ্ছা, আমি তো আসলে বানিয়ে ঘটনা বলতে পারবো না, যদি কখনো ঘটে আর কোনো ফ্রেন্ড যদি আমার সাথে শেয়ার করে আর সেটা যদি আমি বললার মানে বলার সুযোগ পাই আমি নিশ্চয়ই বলবো। আগামী পর্বে যদি আপনি রেডিওতে আসতে চান এবং বসতে চান, বলতে চান আপনার জীবনে থাকা ভৌতিক অভিজ্ঞতাগুলো, তাহলে কি করবেন, অনুষ্ঠান চলাকালীন মোবাইলের ম্যাসেজ অপশন আছে, সেখানে গিয়ে টাইপ করবেন RBS, RBS লিখলেন, স্পেস দিলেন, এবার আপনার নাম টাইপ করুন, এবার স্পেস আপনার লোকেশান টাইপ করুন, স্পেস আপনার প্রফেশনটা টাইপ করুন, চারটা জিনিস লিখে ফেলেছেন, এবার মানে জাস্ট টেক্সটটা পাঠানোর পালা। কোথায় পাঠাবেন এখন প্রশ্ন তো হলো যে আমি পাঠাবো কোথায়, তোমার নাম্বার তো আমি জানি না, আমার নাম্বার হচ্ছে 26969, 26969, পাঁচটা ডিজিট। সো RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন লিখেছেন, SMS পাঠাই দিন আমাদেরকে 26969 এই নাম্বারে। হয়ে গেল না, একদম সহজ কিন্তু পানির মতো। এবং এইখানে যারা রেডিওতে এসে গল্প বলতে পারবেন এরকম ইচ্ছে যাদের আছে শুধু তারাই রেজিস্ট্রেশন করবেন,
এটা আমি বারবার এ কারণে বলি, অনেক সময় আপনারা রেজিস্ট্রেশন করেন কিন্তু ফোন করলে বলেন আমি তো রেডিওতে গিয়ে বলতে পারবো না, তাহলে রেজিস্ট্রেশনটা কেন করলেন? আমার বারবার বলার উদ্দেশ্য যে ভাই আপনি শুনে বুঝে রেজিস্ট্রেশন করেন। অনেকে বলেন আমি আসলে বুঝি না, এমনি এমনি রেজিস্ট্রেশন করছি, এটা কোনো কথা? একই কথা এতবার বলি কত মানুষ বিরক্ত হয়, আর আপনি এই কথা শোনার পরে এই বুঝলেন যে আমি বলেছি যে আপনি যদি এখানে আসতে চান, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই একটা রেডিওতে যাব, এরা যেহেতু বলছে এই প্ল্যাটফর্মে গিয়ে আমি গল্প বলবো, কোনো স্বার্থ নাই, আমি আপনাকে টাকা পয়সা কিছু দিব না, আপনার যদি মনে হয় হ্যাঁ আমি ভালোবাসার জায়গা থেকে আমার বলতে ইচ্ছে করে আমি রেডিওর মতো এরকম একটা প্ল্যাটফর্ম, পাশাপাশি ফেসবুকে তো আমাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, সেই জায়গার একটা প্ল্যাটফর্মে আপনি আসবেন, আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ সবাই জানবে, তারা দেখবে, এবং একটা রেডিওতে একদিন এসে গল্প বলে যাচ্ছেন, এই অভিজ্ঞতাটা আপনি নিচ্ছেন। সো আপনার যদি মনে হয় সে জায়গা থেকে আপনি ভূত স্টুডিওতে এসে আগামী পর্বে গল্প বলতে চান, যে কোনো বয়সের যে কোনো পেশার মানুষ আপনি আসতে পারেন। তবে নিয়মটা হচ্ছে ওই যে মোবাইল থেকে SMS করতে হবে, আমরাই যোগাযোগ করব আপনার সাথে, গল্পগুলো শুনে যদি দেখি প্রচারযোগ্য আপনাকে ইনভাইট করব আগামী পর্বে, আপনি এখানে বসে গল্পগুলো বলবেন আমার সাথে। আজকের মতো আমি শেষ করব ভূত স্টুডিও এইখানটাতে, আগামী পর্বে আবারও নতুন কিছু অতিথি নিয়ে হাজির হব এটা আমার বিশ্বাস, সে অবধি আপনারা জাগো এফএম নিশ্চয়ই শুনবেন। আর আমার অনুষ্ঠান নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে যে হ্যাঁ আমি এই অনুষ্ঠান নিয়ে কিছু বলতে চাই, কিংবা আমার ফেসবুকে যেহেতু আমি অ্যাক্টিভ থাকি, আপনারা জানেন আই হ্যাভ এ ভেরিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rjudoy, ফেসবুকে সার্চ করবেন আর জি উদয় দিয়ে পেয়ে যাবেন আমার পেজটা, ফেসবুক এটাকে ভেরিফাইড করেছে বহু বছর আগে, সো এটাকে নতুন করে খুঁজে পেতে সমস্যা নাই, ফেক আইডি গ্রুপ যতই আসুক কোনো প্রবলেম নাই, আপনি শুধু ভেরিফাইড পেজটাই থাকবেন, ওখানটাতে আপনি মেসেজ পাঠাতে পারেন। আমার অনেক ভিডিও আমি আপলোড করি, প্রতিদিন আমি চেষ্টা করি একটা ভিডিও আপলোড করার জন্য, খুব শর্ট টাইম, 3 মিনিট 4 মিনিট, কারণ আমি জানি আপনার হাতে এত সময় নাই 30 মিনিট 40 মিনিটের কন্টেন্ট দেখার। সো আমি একটা সাদামাটা মানুষ, সাদামাটা কিছু কন্টেন্ট তৈরি করি ডেইলি লাইফের, 3-4 মিনিটস কন্টেন্টগুলো দেখে যদি আপনার ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কেমন লাগে একটু আমাকে ইনবক্সে জানাবেন, কারণ আপনার ওই ইনবক্সের বার্তাটা আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এই কথাগুলো যে শুনেছেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেডিওতে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে দেখেছেন অনুষ্ঠানটা, তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। ভালোবাসা, ভালো থাকুক আপনার প্রিয় মানুষগুলো, আগামীকালকে ছুটির দিন, ছুটির দিনটা সবাইকে নিয়ে সুন্দরভাবে নিরাপদভাবে একটা হলিডে কাটান এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনার বন্ধু আরজি উদয় বিদায় নিচ্ছে এখান থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।